हाँ गुड मॉर्निंग। हाँ मॉर्निंग सर। गुड मॉर्निंग मॉर्निंग। अच्छा मॉर्निंग सर। मॉर्निंग मॉर्निंग। गुड मॉर्निंग सर। मॉर्निंग। हैप्पी न्यू ईयर सर। हैप्पी न्यू ईयर सेम टू यू। भालो थेको सुस्थ थेको नतून बछर भालो करे काटाओ तुम्हारा ठीक आछे। আমরা আর সেশনটাকে ফার্দার ডিলে করব না কারণ আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, অনেক বড় একটা সাবজেক্ট ঠিক আছে। আচ্ছা তাহলে শুরু করার আগে একটুখানি আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে এই যে আমরা এক্সক্রিশন বলি, এই এক্সক্রিশন কথাটার মানে কি? এক্সক্রিশন বলতে আমরা কি বুঝি বলতে পারবে? ঠিক, আমাদের শরীরে যে টক্সিক ওয়েস্ট যেগুলো রয়েছে তাই তো, যে হার্মফুল ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলোকে আমাদের শরীর থেকে বার করে দেওয়ার যে প্রসেস তাকে বলা হয় এক্সক্রিশন ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, দ্য প্রসেস অফ রিমুভাল অফ টক্সিক ওয়েস্ট ফ্রম দ্য বডি ইজ কল্ড এক্সক্রিশন। একটু নোট করে নাও, হ্যাঁ আমি যেগুলো বলছি একটু নোট করে নাও। তাহলে এক্সক্রিশন মানে কি বাংলায় কি বলতে পারি আমরা? এক্সক্রিশন মানে হচ্ছে আমাদের শরীরের ভেতর থেকে টক্সিক ওয়েস্টগুলো বার করে দেওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় এক্সক্রিশন। ইংলিশে আমরা কী বলবো? দ্য প্রসেস অফ রিমুভাল অফ টক্সিক ওয়েস্ট ফ্রম দ্য বডি ইজ কল্ড এক্সক্রিশন। বোঝাতে পারলাম? টক্সিক কথার মানে কি হার্মফুল তাই তো, হার্মফুল। আচ্ছা তাহলে আমাদের শরীরে বিভিন্ন অর্গ্যানস রয়েছে যারা এই এক্সক্রিশনটা হতে সাহায্য করে। যে সকল অর্গ্যান এই এক্সক্রিশনটা করাতে সাহায্য করে সেই সব অর্গ্যানকে কি বলা হয়? এক্সক্রিটরি অর্গ্যান। বোঝা গেল? দ্য অর্গ্যানস, ইয়েস স্যার, দ্য অর্গ্যানস হুইচ আর রেসপন্সিবল ফর দ্য প্রসেস অফ এক্সক্রিশন আর কল্ড এক্সক্রিটরি অর্গ্যানস। আমরা বলতে পারি? হ্যাঁ স্যার বলতে পারি। তাহলে একটু নোট করে নাও, দ্য অর্গ্যানস হুইচ আর রেসপন্সিবল ফর দ্য প্রসেস অফ excretion are called excretory organs. Clear? Yes sir. আমি প্রথমে একটা কথা তোমাদেরকে বলে নিই যে এই যে সেশনটা যেটা হচ্ছে এই সেশনটার পরে, আজকের দিনের পরে তোমাদের কাছে এই excretory সিস্টেমের এই ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এইটুকুনি আমি দায়িত্ব নিতে পারি। প্রোভাইডেড এটা যেন ওয়ান ওয়ে কমিউনিকেশান না হয়, যে আমি বলে গেলাম তোমরা শুনে গেলে, এরকম যেন না হয়, এটা যেন বোথ ওয়ে কমিউনিকেশান হয়। তোমাদের যেখানে বুঝতে অসুবিধে হবে আমাকে বলবে, আমি আবার সেটা বলবো, একবার না হলে দুবার, দুবার না হলে দশবার, দশবার না হলে একশোবার, কিন্তু না বুঝে কিন্তু কেউ হ্যাঁ বলবে না, এইটুকুনি তোমাদেরকে কথা দিতে হবে ঠিক আছে। কারণ স্যার এটা আরেকবার বলবেন স্যার। কোনটা? আচ্ছা, এক্সক্রিটরি অর্গ্যান কাদেরকে বলা হয় তাই তো? যে সকল অর্গ্যান এক্সক্রিশনের এই প্রসেসটা করাতে সাহায্য করে তাদেরকে এক্সক্রিটরি অর্গ্যান বলবো। সেই অর্গ্যান যদি এক্সক্রিশন করাতে সাহায্য না করে আমি তাকে তো এক্সক্রিটরি অর্গ্যান বলবো না। তাহলে আমরা কি বলবো? দ্য অর্গ্যানস হুইচ আর রেসপন্সিবল ফর দ্য প্রসেস অফ এক্সক্রিশন আর কল্ড এক্সক্রিটরি অর্গ্যানস। লিখে নাও, দ্য অর্গ্যানস Which are responsible for the process of excretion likhecho yes sir are called excretory organs. Bojha geche? Yes sir. Acha yes sir. Amader manob dehe এক্সক্রিটরি অর্গ্যান কী কী আছে? কিডনি, লাংস, লিভার এবং স্কিন। আমি চারটে অর্গ্যানের নাম বললাম, কী কী বললাম? আ পেয়ার অফ কিডনিজ মানে দুখানা কিডনি তাই তো, আ পেয়ার অফ লাংস মানে দুখানা লাংস ঠিক আছে, লিভার এবং স্কিন। তাহলে এই চারটে যে অর্গ্যান মানব দেহে থাকে এগুলো হচ্ছে এক্সক্রিটরি অর্গ্যানস। কেন? কারণ এরা এক্সক্রিশন করাতে সাহায্য করে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। নোট করে নাও, এবার এই চারটে এক্সক্রিটরি অর্গ্যানের মধ্যে মেন এক্সক্রিটরি অর্গ্যান কোনটা বলতে পারবে? মেন এক্সক্রিটরি অর্গ্যান কিডনি স্যার। কিডনি, ভেরি গুড, ভেরি গুড।
তাহলে এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার হলো জিনিসটা? স্যার তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই এক্সক্রিশন, হোয়াট উইল বি ইয়োর অ্যান্সার? বলো, যে কেউ রিপিট করুন স্যার, যে কেউ একজন বলো তার নাম বলো, বলে উত্তরটা বলো। শান্তনু বলছি স্যার। বলো শান্তনু, হোয়াট ডু ইউ মিন বাই এক্সক্রিশন? The process of removal of toxic wastes from our body is called excretion. Very good. Shantanu, তুমি এবারে আবার মিউট করো, এবার অন্য কেউ একজন আনমিউট করো। কে আনমিউট করছো? স্যার আমি রামেশ। হ্যাঁ, তোমার নামটা বুঝতে পারলাম না। স্যার অমিত। অমিত, অমিত বলো তো, what are the excretory organs of human beings? Sir, there are four organs which are help to help this process. There are a pair of kidney, a pair of lungs, liver and skin. Very good. The excretory organs of human beings are kidney, lungs, liver and skin. ঠিক আছে? আচ্ছা অমিত বলো তো, which is the main excretory organ of human being? Sir, kidney is the main excretory organ of human being. Human being. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে এই যে আমরা এতগুলো অর্গানের নাম পড়লাম, চারখানা, কিডনি, লাং, লিভার এবং স্কিন, তাই তো? এবার আমরা এর ইন্ডিভিজুয়াল কাজগুলো প্রথমে ছোটো ছোটো করে জানবো, তারপর আমরা ডিটেলসে যাব। কিডনির কাজ কী? কিডনির কাজ হচ্ছে ব্লাডকে ফিল্টার করা। কিডনির কাজ কী? টু ফিল্টার দ্য ব্লাড, লিখে রাখো। এবার ব্লাডকে ফিল্টার করে কী করছে কিডনি? ব্লাডকে ফিল্টার করে নাইট্রোজেনাস যে ওয়েস্ট যেগুলো রয়েছে, যেমন ইউরিয়া, ঠিক আছে, একে রিমুভ করে দেয়। এবার শুধু কি ইউরিয়াকে রিমুভ করে? না, তার পাশাপাশি সল্টকে রিমুভ করে, এক্সেস ওয়াটারকে রিমুভ করে, ঠিক আছে। কিসের মাধ্যমে রিমুভ করে? ইন দ্য ফর্ম অফ ইউরিন। এই যে আমরা মূত্র ত্যাগ করি, আমাদের ইউরিনেশন হয় তো, সেই ইউরিনেশনের সঙ্গে, সেই ইউরিনের সাথে কী কী বেরিয়ে যায়? নাইট্রোজেনাস ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যায়, যার একটা উদাহরণ হচ্ছে ইউরিয়া। তার পাশাপাশি লবণ বেরিয়ে যায়, অর্থাৎ সল্টস বেরিয়ে যায়, এক্সেস ওয়াটার যেটা রয়েছে সেটা বেরিয়ে যায়। বোঝাতে পারলাম? ইয়েস স্যার। তাহলে কিডনির কাজ কী? কিডনির কাজ হচ্ছে টু ফিল্টার দ্য ব্লাড অ্যান্ড রিমুভ নাইট্রোজেনাস ওয়েস্ট সাচ অ্যাজ ইউরিয়া, সল্টস, এক্সেস ওয়াটার ইন দ্য ফর্ম অফ ইউরিন। আমি আবার বলছি, দ্য ফাংশন অফ কিডনি ইজ টু ফিল্টার ব্লাড, লিখেছ? দ্য ফাংশন অফ কিডনি ইজ টু ফিল্টার ব্লাড অ্যান্ড রিমুভ নাইট্রোজেনাস ওয়েস্ট সাচ অ্যাজ ইউরিয়া, লিখেছ? রিমুভ নাইট্রোজেনাস ওয়েস্ট, ইউরিয়া এক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট যার মধ্যে নাইট্রোজেন রয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। সেই জন্য এটাকে নাইট্রোজেনাস ওয়েস্ট বলে। এরকম নাইট্রোজেনাস ওয়েস্টকে রিমুভ করে, অ্যাজ ওয়েল অ্যাজ সল্টসকে রিমুভ করে, অ্যাজ ওয়েল অ্যাজ সল্টস, লেখো। এবং এক্সেস যে জলটা রয়েছে আমাদের শরীরের মধ্যে সেটাকেও রিমুভ করে দেয়, অ্যান্ড এক্সেস ওয়াটার কিসের মাধ্যমে রিমুভ করে? ইন দ্য ফর্ম অফ ইউরিন। এটা কি পুরোটা সবাই লিখেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে কে আমাকে কিডনির ফাংশনটা বলবে? আমরা কি আলোচনা করলাম, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ কিডনি? স্যার আমি বলবো? বলো, তোমার নামটা আগে বলো। স্যার আমার নাম রূপম সাহু। স্যার রূপম বলো, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ কিডনি? রিমুভ দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট। আমি প্রথমে কি বললাম? আমি প্রথমে কি বললাম? ইট হেল্পস ইন দ্য ফিল্ট্রেশন অফ ব্লাড, ওটা বলবে। আমি যখন বলছি তার কারণ আছে, তাই না? এই যে নাইট্রোজেনাস ওয়েস্টটাকে বার করছে, কিভাবে বার করছে? ব্লাডকে ফিল্টার করে তো ব্লাডের থেকে বের হচ্ছে না এটা? হ্যাঁ স্যার। চলো বলো। ইট হেল্পস ইন ফিল্ট্রেশন অফ ব্লাড, না লিখলে লিখো ফিল্ট্রেশন অফ ব্লাড। It helps in filtration of blood, remove nitrogenous waste such as urea, as well as salt and excess water in the form of urine. Very good. Kidney helps in the filtration of blood and remove nitrogenous waste such as urea, as well as salts and excess water in the form of urine. Purishkar, kidney kaj?
তাহলে আমরা দেখলাম তো যে কিডনি কি করছে, টক্সিক ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলোকে বার করে দিচ্ছে, নাইট্রোজেনাস ওয়েস্টকে শরীর থেকে রিমুভ করে দিচ্ছে। তাহলে আমরা কিডনিকে এক্সক্রিটরি অর্গান বলতে পারি? কিডনির পরে আমরা আরেকটা এক্সক্রিটরি অর্গানের নাম কি পেয়েছিলাম? আ পেয়ার অফ লাংস, তাই না? লাংস। লাংসকে কেন আমরা এক্সক্রিটরি অর্গান বলছি? তার কারণ হচ্ছে লাংস আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপারকে এক্সপায়ার্ড এয়ারের সঙ্গে এক্সক্রিট করে। এক্সপায়ার্ড এয়ার মানে যে যে হাওয়াটা আমরা বার করে দিচ্ছি, তাই না? আমরা তো ইনহেল করি আর এক্সেল আউট করি। ইনহেল করি মানে কি? আমরা হাওয়াটাকে নিই, আর এক্সেল আউট করি মানে আমরা হাওয়াটাকে বার করে দিই। এই যে আমরা যে হাওয়াটাকে বার করে দিচ্ছি, অর্থাৎ এক্সপায়ার্ড যে এয়ারটা, এর সঙ্গে আমরা কী বার করে দিই? আমাদের লাংস কী বার করে দেয়? কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, তাই তো? তাহলে লাংস এক্সক্রিট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার ইন এক্সপায়ার্ড এয়ার, ঠিক আছে? ইয়েস স্যার। এখানে মেন ওয়েস্ট গ্যাস কোনটা এই এক্সপায়ার্ড এয়ারে? কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তাহলে এই কারণের জন্য আমরা লাংসকে আমরা বলতে পারি তো এক্সক্রিটরি অর্গানস? আচ্ছা, তাহলে এই যে আমাদের শরীরের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে বলেই না লাংস এটাকে বাইরে বার করে দিচ্ছে। দেখো, আমাদের যখন সেলের মধ্যে রেসপিরেশন হচ্ছে, ডিউরিং সেল রেসপিরেশন, তখন কি হয়? তখন গ্লুকোজের ব্রেকডাউন হয়। আর বিকজ অফ দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড। বোঝাতে পারলাম আমি কি বললাম? Yes, sir. কার্বন ডাইঅক্সাইড লিখে নাও, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড ডিউ টু ব্রেকডাউন অফ গ্লুকোজ ডিউরিং সেল রেসপিরেশন। তার মানে সেল রেসপিরেশনের সময় যখন গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর এই কার্বন ডাইঅক্সাইডটাকে কে এক্সক্রিট আউট করে দিচ্ছে, কে বাইরে বার করে দিচ্ছে আমাদের দেহের বাইরে? লাংস, তাই তো? স্যার আরেকবার স্যার বলুন, গ্লুকোজ অফ গ্লুকোজ। আচ্ছা, লাইনটা তোমাকে বলবো, তাই তো? কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড ডিউ টু ব্রেকডাউন অফ গ্লুকোজ ডিউরিং সেল রেসপিরেশন। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। তার মানেটা কি? তার মানে হচ্ছে সেল রেসপিরেশনের সময় গ্লুকোজের যখন ব্রেকডাউন হয়, সেই সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমাদের শরীরের বাইরে বার করে দিতে কে সাহায্য করে? আ পেয়ার অফ লাংস, তাই তো? এক্সপায়ার্ড এয়ারের সঙ্গে। সুতরাং আমরা লাংসকে বলতে পারি তো এক্সক্রিটারি অর্গান? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা এতক্ষণে শিখে গেলাম কিডনিকে আমরা কেন এক্সক্রিটারি অর্গান বলছি, আমরা লাংসকে কেন এক্সক্রিটারি অর্গান বলছি। এই অবধি সবার কাছে পরিষ্কার? যদি কারো অসুবিধা থাকে আমাকে বলতে পারো, যদি অসুবিধা না থাকে তাহলে আমরা পরের পার্টে এগোবো, লিভারে এগোবো। কিডনি আর লাংস নিয়ে কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে? নো স্যার। নো স্যার। ভেরি গুড। তাহলে আমরা পরের পার্টে যাচ্ছি। পরের পার্ট হচ্ছে লিভার। লিভারটা আমরা জানি এটাও এক ধরনের এক্সক্রিটারি অর্গান, তাই তো? আচ্ছা, আমাকে বলতে পারবে আমাদের শরীরে, হিউম্যান বডিতে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা? লার্জেস্ট গ্ল্যান্ড লিভার, জেনে রেখে দাও, নোট করে নাও। লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি। নোট করা হয়ে গেলে বলো। হয়েছে? আচ্ছা, লিভার তো লার্জেস্ট গ্ল্যান্ড আমরা বুঝলাম, তাহলে লার্জেস্ট অর্গ্যান কোনটা আমাদের বডিতে বলতে পারবে? স্কিন। স্কিন, ঠিক আছে? তাহলে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার আর লার্জেস্ট অর্গ্যান হচ্ছে স্কিন, এটুকুনি আমাদের মাথায় থাকবে? হ্যাঁ স্যার, থাকবে। তাহলে আমরা প্রথমে লিভার নিয়ে আলোচনা করি। লিভারকে কেন আমরা এক্সক্রিটারি অর্গ্যান বলছি? দেখো, লিভার বাইল পিগমেন্টকে এক্সক্রিট করে। আমরা জানি তো যে বাইলের মধ্যে বাইল পিগমেন্ট থাকে, এটা আমরা জানি তো? হ্যাঁ। আমাদের লিভারে যে বাইল তৈরি হয় তার মধ্যে বাইল পিগমেন্টস থাকে। আচ্ছা, এই বাইল পিগমেন্টসগুলোর নাম বলতে পারবে? দুটো বাইল পিগমেন্টের নাম? স্যার
কেউ, একটা হচ্ছে বিলি রুবিন আর একটা হচ্ছে বিলি ওয়ার্ডিন, একটা হচ্ছে বিলি রুবিন আর একটা হচ্ছে বিলি ওয়ার্ডিন। এই বিলি রুবিন আর বিলি ওয়ার্ডিন এগুলো কি, এগুলো হচ্ছে বাইল পিগমেন্টস যেগুলো নাকি বাইলের মধ্যে রিলিজ হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমি স্যার বিলি রুবিন আর একটা কি বললেন স্যার? একটা হচ্ছে বিলি রুবিন আর একটা হচ্ছে বিলি ওয়ার্ডিন, বিলি ওয়ার্ডিন। তোমাদের কাছে ট্রেনিং ম্যানুয়াল চলে যাবে, চিন্তা করো না, তোমরা খালি নোটটা করো। এমন করো না যে ট্রেনিং ম্যানুয়াল যাবে বলে আমি নোট করলাম না, কারণ কি, এই যে যখন তোমরা লিখছো এবং আমার সঙ্গে একসাথে তোমরা শুনছো এবং তার সঙ্গে সঙ্গে লিখছো, তোমাদের দেখবে এখানে ক্লাসে বসেই জিনিসটা পুরো তৈরি হয়ে যাবে। তোমাকে বাড়িতে আর কষ্ট করে অতটা বেশি পড়তে হবে না, পড়তে তো অবশ্যই হবে কিন্তু অতটা বেশি পড়তে হবে না, এখানে বসে তৈরি হয়ে যাবে, এইটুকুনি গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি। তাহলে লিভারের মধ্যে আমরা বাইল পিগমেন্ট যেগুলো দেখলাম তার নাম কি, একটা হচ্ছে বিলি রুবিন আর একটা হচ্ছে বিলি ওয়ার্ডিন, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা যখন এগুলোকে বাইল পিগমেন্টস বলছি, তার মানে ডেফিনেটলি এর কোনো রং আছে? বিলিরুবিনের কালারটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো, লিখে রাখো, বিলিরুবিন ইজ অরেঞ্জ অর ইয়েলো ইন কালার। ক্লিয়ার? বিলিরুবিন ইজ অরেঞ্জ অর ইয়েলো ইন কালার, যার জন্য বিলিরুবিনকে কি বলা হয়, অরেঞ্জ অর ইয়েলো বাইল পিগমেন্ট। ঠিক আছে? আর বিলিওয়ার্ডিনের কালার হচ্ছে গ্রিন, বিলিওয়ার্ডিনের কালার হচ্ছে গ্রিন, বিলিওয়ার্ডিনের পিগমেন্টটা কি গ্রিন, সেই জন্য বিলিওয়ার্ডিনকে কি বলা হয়, গ্রিন বাইল পিগমেন্ট। বিলিওয়ার্ডিনকে কি বলা হয়, গ্রিন বাইল পিগমেন্ট। পরিষ্কার? ইয়েস স্যার। বিলিরুবিনকে কি বলা হয়, বিলিরুবিনকে বলা হয় অরেঞ্জ অর ইয়েলো বাইল পিগমেন্ট, বিলিওয়ার্ডিনকে বলা হয় গ্রিন বাইল পিগমেন্ট। এই অবধি বোঝা গেল? এবার এই বিলিরুবিন এবং বিলিওয়ার্ডিন এগুলো কার মধ্যে রিলিজড হয়, বাইলের মধ্যে রিলিজড হয়। বিলিরুবিন অ্যান্ড বিলিওয়ার্ডিন আর রিলিজড ইন টু দ্য বাইল, তাই তো? আর এই বাইলটা কোথায় চলে আসে, স্মল ইন্টেস্টাইনে চলে আসে, তোমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছো এর আগে, তাই তো? তাহলে আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে বাইলটা আলটিমেটলি পৌঁছায় এবং কি হয়, আলটিমেটলি ইট ইজ এক্সক্রিটেড ইন ফিসেস। এই বাইল পিগমেন্টসগুলো বাইলের সঙ্গে কি দিয়ে বেরিয়ে যায়, ফিসেস দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ স্টুল দিয়ে বেরিয়ে যায়, যখন আমরা পটি করি পটির সঙ্গে বেরিয়ে যায়। বুঝতে পারলাম? তাহলে আমরা কি শিখলাম এতক্ষণে, লিভার দু ধরনের বাইল পিগমেন্ট এক্সক্রিট করে, তার নাম কি কি, একটা হচ্ছে বিলিরুবিন একটা হচ্ছে বিলিওয়ার্ডিন। বিলিরুবিনটা হচ্ছে এই অরেঞ্জ অথবা ইয়েলো বাইল পিগমেন্ট বলা হয় বিলিরুবিনকে, যেহেতু ওর কালারটা অরেঞ্জ অথবা ইয়েলো, আর বিলিওয়ার্ডিনের কালারটা যেহেতু গ্রিন তাই বিলিওয়ার্ডিনকে বলা হয় গ্রিন বাইল পিগমেন্ট। এবার এই যে লিভার বিলিরুবিন আর বিলিওয়ার্ডিনকে এক্সক্রিট করছে, আলটিমেটলি রিলিজ কোথায় করছে, বাইলের মধ্যে রিলিজ করছে, তাই তো? এবার এই বাইলটা কী হচ্ছে, স্মল ইন্টেস্টাইনে এসে পৌঁছাচ্ছে এবং আলটিমেটলি ইট ইজ এক্সক্রিটেড ইন ফিসেস। বোঝাতে পারলাম? ইয়েস স্যার। এই অবধি কারুর কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, এবার আমরা শিখি বিলিরুবিন এবং বিলিওয়ার্ডিন তৈরি হয় কিভাবে। দেখো, যখন হিমের ক্যাটাবলিজম হয়, অর্থাৎ যখন হিমোগ্লোবিনের ব্রেকডাউন হয়, ইন দ্য প্রসেস অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন, তখন কি হয়, তখন বিলিওয়ার্ডিন তৈরি হয়। যখন হিমোগ্লোবিনের ব্রেকডাউন হয় সেই প্রসেসটার সময় কি হয়, বিলিওয়ার্ডিন তৈরি হয়। তাহলে লিখে রাখো, ইন দ্য প্রসেস অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন, ইন দ্য প্রসেস অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন, অর্থাৎ ইন দ্য প্রসেস অফ হিম ক্যাটাবলিজম, বিলিওয়ার্ডিন ইজ ফর্মড। বোঝা গেল? আরেকবার বলুন, ইন দ্য প্রসেস অফ ব্রেকডাউন, ইন দ্য প্রসেস অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন, হিমোগ্লোবিন ব্রেকডাউনের যে প্রসেসটা, ইন দ্য প্রসেস অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন বিলিওয়ার্ডিন ইজ ফর্মড। ঠিক আছে?
যখন হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে তখন কি তৈরি হচ্ছে? বিলিওয়ার্ডিন তৈরি হচ্ছে। না বোঝা গেলে, কোথাও যদি শক্ত লাগে আমাকে থামাবে, আমি আবার বলবো, হিমোগ্লোবিন যখন ভেঙে যাচ্ছে, হিমোগ্লোবিনে যখন ব্রেকডাউন হচ্ছে তখন কি তৈরি হচ্ছে, কোন বাইল পিগমেন্ট তৈরি হচ্ছে? বিলিওয়ার্ডিন। বিলিওয়ার্ডিন। তাহলে ইন দ্য প্রসেস অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন বিলিওয়ার্ডিন ইজ ফর্মড। বোঝা গেল? ইয়েস স্যার। এবার আমরা একটা জিনিস দেখব, এই বিলিওয়ার্ডিন থেকে বিলিরুবিন তৈরি হয়। এই বিলিওয়ার্ডিন আলটিমেটলি গেটস কনভার্টেড টু বিলিরুবিন। কিভাবে? দেখো, বিলিওয়ার্ডিন রিডাক্টেজ বলে এক ধরনের এনজাইম আছে, বিলিওয়ার্ডিন রিডাক্টেজ, এটা এনজাইমটার নাম। এই এনজাইমটা বিলিওয়ার্ডিনের ওপর তার প্রভাব বিস্তার করে, ইট অ্যাক্টস অন বিলিওয়ার্ডিন, আর তখন কি হয়ে যায়, এই বিলিওয়ার্ডিন গেটস কনভার্টেড টু বিলিরুবিন। বোঝাতে পারলাম? বলছি, বিলিওয়ার্ডিন রিডাক্টেজ বলে এক ধরনের এনজাইম থাকে, বিলিওয়ার্ডিন রিডাক্টেজ। এই এনজাইমটা তার প্রভাব কার ওপরে বিস্তার করে? বিলিওয়ার্ডিনের ওপরে। সেই জন্যই এনজাইমটার নাম দেখো বিলিওয়ার্ডিন রিডাক্টেজ, তাই না? যেহেতু বিলিওয়ার্ডিনের ওপর প্রভাব বিস্তার করছে, এনজাইমটার নামের আগেও কিন্তু বিলিওয়ার্ডিন কথাটা রয়েছে, তাই না? তাহলে বিলিওয়ার্ডিন রিডাক্টেজ এনজাইমটা তার প্রভাব বিস্তার করে বিলিওয়ার্ডিনের ওপরে, এবং তখন কি হয়ে যায়, বিলিওয়ার্ডিনটা রিডিউস হয়ে যায়, হয়ে গিয়ে বিলিরুবিন তৈরি করে, বা বিলিওয়ার্ডিনটা কনভার্ট হয়ে গিয়ে বিলিরুবিন উৎপন্ন করে। বোঝাতে পারলাম? ইয়েস স্যার। তাহলে একটু লিখে নাও, নাহলে ভুলে যাবে। দ্য এনজাইম বিলিওয়ার্ডিন রিডাক্টেজ, লিখে নাও, দ্য এনজাইম বিলিওয়ার্ডিন রিডাক্টেজ অ্যাক্টস অন বিলিওয়ার্ডিন টু প্রোডিউস বিলিরুবিন। লিখেছো? রিপিট করুন না আবার। দ্য এনজাইম বিলিওয়ার্ডিন রিডাক্টেজ অ্যাক্টস অন বিলিওয়ার্ডিন টু প্রোডিউস বিলিরুবিন। বোঝা গেল? তার মানে আমরা কি দেখলাম আলটিমেটলি, যে বিলিওয়ার্ডিনটা বিলিরুবিনে কনভার্ট হয়ে গেল, তাই তো? আবার এই বিলিরুবিনও কিন্তু আবার বিলিওয়ার্ডিনে কনভার্ট হতে পারে। কিভাবে? বিলিরুবিন যখন অক্সিডাইজড হয়ে যায় তখন বিলিওয়ার্ডিন তৈরি হয়। তাহলে লেখো, ওয়েন বিলিরুবিন গেটস অক্সিডাইজড it gets converted to biliverdin. বোঝাতে পারলাম? সেটা আবার রিপিট করুন। বিলিরুবিন when gets oxidized, বিলিরুবিন যখন অক্সিডাইজ হয়ে যায়, it gets converted to biliverdin. তার মানে বিলিওয়ার্ডিনটার রিডাকশন হয়ে বিলিরুবিন হচ্ছে, বিলিরুবিনটার অক্সিডেশন হয়ে বিলিওয়ার্ডিন হচ্ছে। সহজভাবে বলতে গেলে বিলিওয়ার্ডিন বিলিরুবিন তৈরি করে, আবার বিলিরুবিন থেকে বিলিওয়ার্ডিন তৈরি হয়। বোঝা গেল? তার মানে আমরা বলতে পারি তো যে বাইলের মধ্যে বোধ বিলিরুবিন এবং বিলিওয়ার্ডিন দুটোই রিলিজড হচ্ছে, কারণ আমরা দুটো অস্তিত্ব দেখতে পাচ্ছি। এবার এই যে বাইলের মধ্যে বিলিরুবিন এবং বিলিওয়ার্ডিন দুটোই রিলিজড হলো, এটা আলটিমেটলি কোথায় এসে পৌঁছালো? স্মল ইন্টেস্টাইনে, তাই তো? এবং স্মল ইন্টেস্টাইনে পৌঁছে এটা আলটিমেটলি এক্সক্রিটেড কোথা দিয়ে হয়ে গেল? ইন ফিসেস, পটির সঙ্গে বেরিয়ে গেল, স্টুলের সঙ্গে বেরিয়ে গেল। ঠিক আছে, এই অবধি আমাদের কাছে পরিষ্কার? তাহলে আমাকে কে বলবে, দুটো বাইল পিগমেন্টের নাম বলো
যেটা লিভার এক্সক্রিট করে? হু উইল সে? ফার্স্ট টেল ইওর নেম এন্ড দেন গিভ দ্য অ্যানসার। স্যার রূপম শর্মা স্যার। স্যার বলবো? কে বলছো, নাম বলো। রূপম সাউ স্যার। রূপেন, বলো রূপেন। স্যার দুটোর নাম হচ্ছে স্যার, একটা হচ্ছে বিলি রুবিন আর একটা বিলি ভার্ডিন। বিলি রুবিনের কালার হচ্ছে অরেঞ্জ অর ইয়েলো, আর বিলি ভার্ডিনের কালার হচ্ছে গ্রিন। ঠিক, দুটো বাইল পিগমেন্ট যেটা নাকি লিভার এক্সক্রিট করে সেটা হচ্ছে বিলি রুবিন এবং বিলি ভার্ডিন। বিলি রুবিনের কালার হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো, আর বিলি ভার্ডিনের কালার হচ্ছে গ্রিন। সেই জন্য বিলি রুবিনের রংটা যেহেতু অরেঞ্জ অথবা ইয়েলো, সেই জন্য বিলি রুবিনকে কী বলা হয়, অরেঞ্জ অর ইয়েলো বাইল পিগমেন্ট। আর বিলি ভার্ডিনের কালারটা যেহেতু গ্রিন, তাই বিলি ভার্ডিনকে কী বলা হয়, গ্রিন বাইল পিগমেন্ট। বোঝা গেল? এবার নেক্সট কে বলবে? আচ্ছা বিলি ভার্ডিন, বিলি ভার্ডিন বলছি। হ্যাঁ বলো বলো, কি জিজ্ঞাসা করছো বলো। হ্যাঁ বলো স্যার, একটা জিনিস একটু স্যার বলার ছিল, আমি একটু আপনার পারমিশন চাইছি স্যার, আমি দুটো মিনিট কি স্যার কল থেকে একটু বেরোতে পারি? আমাকে কালকে আমি স্যার ম্যানকাইন্ডের একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তো ওখান থেকে স্যার একটু কল করছে, আমি কি স্যার কলটা একটু রিসিভ করব? ঠিক আছে তুমি বেরো, কিন্তু একটা ভাইটাল জিনিস তুমি মিস করে যাচ্ছ। ঠিক আছে স্যার, আমি তারপর আমি আবার কলেজ জয়েন করব আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? ও হ্যাঁ, নেক্সট কে বলবে আমাকে? হ্যাঁ স্যার, কি বলবো? তোমার নামটা আগে বলো, তারপরে। শান্তনু স্যার। শান্তনু, শান্তনু একটা জিনিস দেখো, এখানে সেশনটা করতে করতে কিন্তু ছেলেরা চাকরি পেয়ে যায়, ঠিক আছে? সুতরাং ভালো করে পড়ো, আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু চাকরি পাবেই। কারণ তোমাদেরকে যেভাবে তৈরি করা হচ্ছে, যে লেভেলে তৈরি করা হচ্ছে, যিনি ইন্টারভিউ নেবেন তিনি কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট হবেন তোমাদের অ্যান্সার শুনে। খালি নিজের উপরে কনফিডেন্স আনো যে আমি জানি, আমি সাবজেক্টটা জানি। সত্যি তুমি আমায় বলো, হাউ ইজ বিলি ভার্ডিন প্রোডিউসড, হাউ ইজ বিলি ভার্ডিন ফর্মড? স্যার, ইন দ্য প্রসেস অফ হিম ক্যাটাবলিজম, হিমোগ্লোবিন ব্রেকডাউন, দ্য বিলি ভার্ডিন ইজ প্রোডিউসড। ভেরি গুড, ইন দ্য প্রসেস অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন বিলি ভার্ডিন ইজ প্রোডিউসড। বা তুমি এটাও বলতে পারো, ইন দ্য প্রসেস অফ হিম ক্যাটাবলিজম বিলি ভার্ডিন ইজ ফর্মড। একই কথা, নিজের মতো করে বলো। দেখো ভাষাটাকে নিজের মতো করে প্রয়োগ করো, আমি যেটা বলেছি সেটাই বলতে হবে এমন কিন্তু ব্যাপার না। আমি বারবার তোমাদের একটা কথা বলবো, জিনিসটা মুখস্থ করো না, গল্পটা জেনে নাও, তাই না? মানে সোজা চলো, মিউট করো। ভেরি গুড, বিলি ভার্ডিন কী করে তৈরি হয় আমরা জেনে গেলাম। নেক্সট কে বলবে? আচ্ছা বলুন, তোমার নাম বলো, যে বলবে নামটা একটু বলবে। স্যার অমিত। অমিত, আচ্ছা আমি কিন্তু সবাইয়ের থেকে পার্টিসিপেশন চাই, হ্যাঁ, খালি একটা দুটো মুখ ঘুরলে কিন্তু হবে না। অমিত তুমি আমাকে বলো, হাউ ইজ বিলি ভার্ডিন গেটস কনভার্টেড টু বিলি রুবিন? স্যার দ্য এনজাইম বিলি ভার্ডিন রিডাক্টেজ অ্যাক্ট অন বিলি ভার্ডিন টু প্রোডিউস বিলি রুবিন। ভেরি গুড অমিত, আর অমিত তুমি এটা বলো একটু, হাউ ইজ বিলি রুবিন গেটস কনভার্টেড টু বিলি ভার্ডিন? স্যার হোয়েন বিলি রুবিন গেট অক্সিডাইড it converted in bilirubin. Very good, tar mane amra ki dekhlam, bilirubin theke bilirubin toiri hote pare, abar bilirubin theke bilirubin toiri hote pare. Tahole ki amra bolte pari je both bilirubin and bilirubin are released into the bile? Obosshoi sir. Very good, very good. Tahole amra ei obdhi kintu liver er ekta excretory function kintu amra shike gelam, tai to? Yes sir. Shobar kache porishkar, tahole amra liver er porer excretory function e jabo. তাহলে এখানে আমরা লিভারের যে এক্সক্রিটরি ফাংশন দেখলাম সেটা কি দেখলাম, লিভার এক্সক্রিটস বাইল পিগমেন্টস, তাই তো? লিভার এক্সক্রিটস বাইল পিগমেন্টস, তাই তো? আচ্ছা আদার এক্সক্রিটরি ফাংশন অফ লিভার একটা আমরা আলোচনা করব। দেখো আমাদের শরীরের মধ্যে অ্যামোনিয়া তৈরি হয় আমরা জানি, এই অ্যামোনিয়াটা কি, এটা এক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট, তাই তো? অ্যামোনিয়া ইজ আ ফর্ম অফ নাইট্রোজেনাস ওয়েস্ট, এটা আমরা জানি কি জানি না? জানি, একটুখানি লিখে নাও, যদি না জানি লিখে নাও, অ্যামোনিয়া ইজ আ ফর্ম অফ নাইট্রোজেনাস ওয়েস্ট, ঠিক আছে? লিখেছ? লেখা হলে আমাকে একটু কনফার্ম করতে হবে যে আমার লেখা হয়ে গেছে। হ্যাঁ লিখেছি স্যার। আচ্ছা তাহলে আমাকে কনফার্ম করতে হবে, না নাহলে আমি বুঝতে পারছি না। ভার্চুয়াল ট্রেনিং সেশন, তোমরা এক জায়গায় রয়েছো, আমি এক প্রান্তে বসে রয়েছি।
আচ্ছা, এই যে অ্যামোনিয়া যে নাইট্রোজেনাস ওয়েস্ট, তাহলে এটা আমাদের শরীর থেকে রিমুভ হওয়া উচিত কি উচিত না? এটা আমাদের শরীর থেকে এক্সক্রিট হওয়া উচিত না? উচিত না? উচিত স্যার, অবশ্যই উচিত, তাই তো? কিন্তু এই অ্যামোনিয়া কিন্তু রিনাল এক্সক্রিটারি সিস্টেম দিয়ে ডাইরেক্টলি এক্সক্রিটেড হতে পারে না। আমি কি বললাম, রিনাল এক্সক্রিটারি সিস্টেম মানে কি? কিডনির মাধ্যমে, কিডনির মাধ্যমে ইউরিনের সাহায্যে কিন্তু এই অ্যামোনিয়া ডাইরেক্টলি এক্সক্রিটেড হতে পারে না। এখানে কিন্তু আমি একটা কথা বলছি যে ডাইরেক্টলি এক্সক্রিটেড হতে পারে না। বোঝা গেল জিনিসটা? তাহলে এক্সক্রিট হয় কীভাবে সেটা আমরা পরে শিখছি। আগে কি এই অবধি বুঝলাম যে অ্যামোনিয়া এক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট যেটা আমাদের রিনাল এক্সক্রিটারি সিস্টেম দিয়ে ডাইরেক্টলি এক্সক্রিটেড হতে পারে না। এই অবধি বুঝলাম? তাহলে এইটুকুনি আগে লিখে নাও, অ্যামোনিয়া ইজ আ ফর্ম অফ নাইট্রোজেনাস ওয়েস্ট, ইট ইজ নট ডাইরেক্টলি এক্সক্রিটেড বাই দ্য রিনাল এক্সক্রিটারি সিস্টেম। ইট ইজ নট ডাইরেক্টলি এক্সক্রিটেড বাই দ্য রিনাল এক্সক্রিটারি সিস্টেম। বোঝা গেল? ডাইরেক্টলি স্যার আরেকবার বলুন। ইট ইজ নট ডাইরেক্টলি এক্সক্রিটেড বাই দ্য রিনাল এক্সক্রিটারি সিস্টেম। এটা রিনাল এক্সক্রিটারি সিস্টেম দিয়ে ডাইরেক্টলি এক্সক্রিটেড হয় না। ডেফিনেটলি এর এক্সক্রিশন হয়, কিন্তু রিনাল এক্সক্রিটারি সিস্টেম দিয়ে এটা ডাইরেক্টলি এক্সক্রিটেড হয় না। এটা একটু ঘুরিয়ে এক্সক্রিটেড হয়, এটা একটু ইনডাইরেক্টলি এক্সক্রিটেড হয়। কীভাবে হয় আমি সেখানে আসছি। আগে বলো, এই অবধি আমরা বুঝলাম কি বুঝলাম না? হ্যাঁ স্যার। এবার আমরা শিখে নিই যে অ্যামোনিয়াটা কীভাবে এক্সক্রিটেড হচ্ছে। দেখো, লিভারের মধ্যে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কম্বাইন করে। অ্যামোনিয়া কম্বাইন্স উইথ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য লিভার, এবং কী তৈরি হয় তার ফলে? ইউরিয়া তৈরি হয়। তার ফলে কী তৈরি হয়? ইউরিয়া। এই ইউরিয়াটাও আরেক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট আমরা জানি, ঠিক আছে? আগে বুঝে নাও তারপর লিখবে। ইউরিয়াটা আরেক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট, তাই তো? অ্যামোনিয়া এক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট, ইউরিয়া আরেক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট। তাহলে আমরা কী দেখলাম? লিভারের মধ্যে অ্যামোনিয়াটা ইউরিয়াতে কনভার্ট হয়ে গেল, তাই তো? কীভাবে কনভার্ট হলো লিভারের মধ্যে অ্যামোনিয়াটা ইউরিয়াতে? কীভাবে কনভার্ট হলো? লিভারের মধ্যে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কম্বাইন করে গেল, কম্বাইন করে যেটা তৈরি করলো সেটা হচ্ছে ইউরিয়া। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে একটু লিখে নাও, ইন দ্য লিভার অ্যামোনিয়া কম্বাইন্স উইথ কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম ইউরিয়া। লিখেছ? ইন দ্য লিভার, আরেকবার বলুন, ইন দ্য লিভার অ্যামোনিয়া কম্বাইন্স উইথ কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম ইউরিয়া। ইন দ্য লিভার অ্যামোনিয়া কম্বাইন্স উইথ কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম ইউরিয়া। লিভারের মধ্যে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কম্বাইন করে যায়, কম্বাইন করে যেটা তৈরি করে তার নাম হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়াটাও এক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট, ঠিক আছে? ইউরিয়া ইজ অ্যানাদার ফর্ম অফ নাইট্রোজেনাস ওয়েস্ট, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমরা আপাতত দুখানা নাইট্রোজেনাস ওয়েস্টের নাম শিখলাম, কি কি? অ্যামোনিয়া আর ইউরিয়া। এবার এই যে ইউরিয়াটা তৈরি হলো, এই ইউরিয়াটা কোথায় তৈরি হলো? লিভারে তৈরি হলো, তাই তো? লিভারের মধ্যেই তো অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কম্বাইন হয়েছিল, হয়ে ইউরিয়া তৈরি করলো। তাহলে ইউরিয়াটা কোথায় তৈরি হলো? লিভারে তৈরি হলো। এবার আমাদের শরীরে যে রক্ত বইছে, এই যে ব্লাড সার্কুলেশন, এই ব্লাডটা কি করবে? লিভার থেকে ইউরিয়াটাকে বয়ে নিয়ে চলে আসবে কিডনির মধ্যে, ঠিক আছে? এবং আলটিমেটলি এই ইউরিয়াটা ইউরিনের মাধ্যমে রিলিজড হয়ে যাবে। বোঝাতে পারলাম? আরেকবার বলছি শোনো, আমাদের শরীরে অ্যামোনিয়া তৈরি হয়েছিল যেটা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট। এই অ্যামোনিয়াটা আমাদের শরীর থেকে বের করতে হবে, কিন্তু রিনাল এক্সক্রিটারি সিস্টেম দিয়ে এই অ্যামোনিয়া বেরোতে পারে না। অ্যামোনিয়া কিভাবে বেরোয়? লিভারের মধ্যে, আমাদের লিভারের মধ্যে এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কম্বাইন হয়ে যায়, কম্বাইন হয়ে গিয়ে আরেক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট তৈরি করে,
যার নাম হচ্ছে ইউরিয়া। বোঝা গেল? তার মানে লিভারের মধ্যে ইউরিয়া তৈরি হলো, লিভারের মধ্যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হলো, এটা আমরা বুঝলাম। এই যে ইউরিয়া লিভারের মধ্যে তৈরি হলো, এই ইউরিয়াটাকে লিভার থেকে বয়ে নিয়ে চলে আসবে কিডনির মধ্যে, কে বয়ে আনবে? ব্লাড। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, লিখে নাও, দিস ইউরিয়া ইজ টেকেন ফ্রম দ্য লিভার টু দ্য কিডনিজ বাই ব্লাড। দিস ইউরিয়া ইজ টেকেন ফ্রম দ্য লিভার টু দ্য কিডনিজ বাই ব্লাড। আরেকবার বলবো? হ্যাঁ স্যার বলুন। দিস ইউরিয়া ইজ টেকেন ফ্রম দ্য লিভার টু দ্য কিডনিজ বাই ব্লাড। বোঝাতে পারলাম? এই যে ইউরিয়া যেটা তৈরি হলো লিভারে, এই ইউরিয়াটাকে লিভার থেকে কিডনি অবধি কে নিয়ে আসলো? ব্লাড নিয়ে আসলো, রক্ত নিয়ে আসলো। ঠিক আছে, এবার যখন কিডনির মধ্যে চলে আসলো ইউরিয়াটা, তাহলে ইউরিয়াটা কিভাবে রিলিজড হয়ে যাবে? থ্রু ইউরিন, থ্রু ইউরিন। আমরা যখন মূত্র ত্যাগ করব, তখন সেই মূত্রের সঙ্গে ইউরিয়াটাও রিলিজ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে একটু কেউ একজন বলো তো, ইউরিয়াটা তৈরি হয়েছিল কোথায়? লিভারে তৈরি হয়েছিল। আর ইউরিয়াটা এলিমিনেট হলো কার মাধ্যমে? কিডনির মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, তাই তো? ইট ইজ এলিমিনেটেড থ্রু ইউরিন। বোঝা গেল? তাহলে তাহলে আমাকে কে বলতে পারবে যে অ্যামোনিয়া রিনাল এক্সক্রিটরি সিস্টেম দিয়ে কি ডাইরেক্টলি এক্সক্রিটেড হয়? আমি বলবো না স্যার, হয় না। হয় না, ভেরি গুড। কে বললে হয় না একটু তোমার নামটা শুনি। বাপ্পা ত্রিপাঠী স্যার। আর একটু পরিষ্কার করে বলো। বাপ্পা ত্রিপাঠী। বাপ্পা, আচ্ছা বাপ্পা, আমরা তো এটা বুঝলাম যে অ্যামোনিয়া রিনাল এক্সক্রিটরি সিস্টেম দিয়ে ডাইরেক্টলি এক্সক্রিটেড হয় না, তাহলে কিভাবে এক্সক্রিট হয়? এখানে কি লিভারের কোনো রোল আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কিভাবে? ইন দ্য লিভার অ্যামোনিয়া কম্বাইন্ড উইথ কার্বন ডাইঅক্সাইড টু ফ্রম ইউরিয়া। ভেরি গুড। তারপর ইউরিয়া তৈরি হলো, বুঝলাম, লিভারের মধ্যে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কম্বাইন করে ইউরিয়া তৈরি হলো, এই অবধি বুঝলাম। তারপরে কি হয়? দিস ইউরিয়া ইজ টেকেন ফ্রম দ্য লিভার টু দ্য কিডনিজ বাই ব্লাড। ভেরি গুড। এবার আমরা তাহলে কি বুঝলাম, এই যে ইউরিয়া যেটা তৈরি হলো লিভারে, এই ইউরিয়াটা লিভার থেকে কিডনি অবধি এসে পৌঁছে গেল। এই যে লিভার থেকে কিডনি অবধি এই ইউরিয়াকে পৌঁছালো কে? রক্ত, ব্লাড, তাই তো? এবার কিডনিতে পৌঁছানোর পরে কি হবে ইউরিয়াটা? থ্রু ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। ভেরি গুড। তার মানে দিস ইউরিয়া ইজ রিলিজড থ্রু ইউরিন। তাহলে আমরা লিভারের দ্বিতীয় এক্সক্রিটারি ফাংশন বুঝলাম। তাহলে আমরা লিভারকে কি এক্সক্রিটারি অর্গান বলতে পারি? তাহলে লিভারের প্রথম এক্সক্রিটারি রোল আমরা কি দেখেছিলাম, কিভাবে এক্সক্রিশনে সাহায্য করছে? বাইল পিগমেন্টকে এক্সক্রিট করে, তাই না? বাইল পিগমেন্ট, হ্যাঁ স্যার। বাইল পিগমেন্টগুলোর নাম মনে আছে? আমরা বুঝলাম। সেকেন্ড এক্সক্রিটরি ফাংশন আমরা কি বুঝলাম? লিভারের মধ্যে কি হয়, অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কম্বাইন করে করে ইউরিয়া তৈরি করে, এই ইউরিয়াটাকে রক্ত লিভার থেকে বয়ে নিয়ে আসে কিডনিতে, এবং আলটিমেটলি কি হয়, ইউরিনের মাধ্যমে এই ইউরিয়াটা রিলিজ হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ স্যার। আমরা কি তাহলে নেক্সট এক্সক্রিটরি অর্গানে যাব? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে আমরা কটা এক্সক্রিটরি অর্গানের কাজ এখন অবধি মোটামুটি শিখলাম? প্রথম কোনটা শিখলাম? প্রথম কিডনি, কিডনি। তারপরে কোনটা শিখলাম? লাংস। তারপরে কোনটা শিখলাম? লিভার। এবার তাহলে কোনটা শিখবো, কোনটা পড়ে রয়েছে? স্কিন। ভেরি গুড। আচ্ছা, আমরা
লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি আমরা কি শিখেছিলাম? লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি স্কিন, স্কিন। আর লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি লিভার, লিভার। ঠিক, ভেরি গুড। তাহলে আমরা এবার লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি নিয়ে আলোচনা করব, তার এক্সক্রিটরি ফাংশন নিয়ে আলোচনা করব। দেখো স্কিনের মধ্যে, স্কিন তো লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি, তাই তো? আচ্ছা, এই স্কিনের মধ্যে আমরা দু ধরনের গ্ল্যান্ডস দেখতে পাই, দু প্রকারের গ্ল্যান্ডস দেখতে পাই। একটা টাইপকে বলা হয় সোয়েট গ্ল্যান্ডস এবং আরেকটা টাইপকে বলা হয় সিবাসিয়াস গ্ল্যান্ডস। তাহলে একটু লিখে নাও, স্কিন কন্টেন্স টু টাইপস অফ গ্ল্যান্ডস, স্কিন কন্টেন্স টু টাইপস অফ গ্ল্যান্ডস। লেখা হলে একটু কনফার্ম করো। Yes, sir. এই দু ধরনের গ্ল্যান্ড যেটা আমরা স্কিনে দেখতে পাই তারা কি কি? একটা ধরন হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, লিখে রাখো এক নম্বর। এক নম্বর টাইপ হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, আর দু নম্বর টাইপ হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড। লিখেছো? Yes, sir. আচ্ছা, সোয়েট গ্ল্যান্ড এর কাজ কি? সোয়েট গ্ল্যান্ড এর কাজ হচ্ছে সোয়েটকে এক্সক্রিট করা, সোয়েটকে বার করে দেওয়া শরীর থেকে, তাই তো? সোয়েট মানে কি? ঘাম। হ্যাঁ স্যার। তাহলে এই যে আমরা ঘামি, এই ঘামটাকে কে বার করে, কে এক্সক্রিট করে? সোয়েট গ্ল্যান্ড, বোঝা গেল? আর সেবাসিয়াস গ্ল্যান্ড যেটা রয়েছে, এরা কি সিক্রেট করে? এরা এক ধরনের অয়েলি ওয়্যাক্সি সাবস্টেন্স সিক্রেট করে, অয়েলি ওয়্যাক্সি সাবস্টেন্স, যেটার নাম হচ্ছে সিবাম। তাহলে সেবাসিয়াস গ্ল্যান্ড কি সিক্রেট করে? সিবাম সিক্রেট করে, বোঝা গেল? সোয়েট গ্ল্যান্ড সোয়েট সিক্রেট করে, সেবাসিয়াস গ্ল্যান্ড সিবাম সিক্রেট করে। আর এই সিবামটা কি? এটা হচ্ছে এক ধরনের অয়েলি ওয়্যাক্সি সাবস্টেন্স। এই যে আমরা অনেকে বলি না যে, জানিস তো আমার স্কিনটা না প্রচণ্ড তেলতেলে, বলি তো? হ্যাঁ স্যার। তেলতেলে হওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে তার শরীরে সিবামের সিক্রেশনটা যতটা হওয়া উচিত তার থেকে বেশি সিক্রেশন হচ্ছে, সেই জন্য তার স্কিনটা তেলতেলে হয়ে গেছে। বোঝাতে পারলাম? Yes, sir. তাহলে এক স্কিনের মধ্যে আমরা দু ধরনের গ্ল্যান্ড দেখতে পাই, এই দু ধরনের গ্ল্যান্ড কি কি, কে বলবে? স্যার সুপ্রিয়। হ্যাঁ সুপ্রিয় বলো। স্যার সোয়েট গ্ল্যান্ড এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ড। ঠিক, সোয়েট গ্ল্যান্ড এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড কি এক্সক্রিট করে? স্যার সোয়েট এক্সক্রিট করে। ভেরি গুড। আর সেবাসিয়াস গ্ল্যান্ড কি সিক্রেট করে? স্যার সিবাম এক্সক্রিট করে। ভেরি গুড। আচ্ছা এই যে সোয়েট আমরা যেটা বলছি, যেটা সোয়েট গ্ল্যান্ড যেটা এক্সক্রিট করছে, সোয়েট মানে তো ঘাম, এই ঘামটা অ্যাকচুয়ালি কি? সোয়েটটা অ্যাকচুয়ালি কি? সোয়েটটা হচ্ছে এক ধরনের ওয়াটারি ফ্লুইড, জলের মতো এক ধরনের ফ্লুইড, যার মধ্যে কি কি রয়েছে? সোডিয়াম ক্লোরাইড রয়েছে, অবশ্যই জল রয়েছে, জলের মতো ফ্লুইড তো জল তো থাকবেই, এবং স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়া রয়েছে। কি কি বললাম? সোডিয়াম ক্লোরাইড থাকে। এই সোডিয়াম ক্লোরাইডটা কি? লবণ, ব্র্যাকেটে সল্ট বলে লিখে রাখো। সোডিয়াম ক্লোরাইডটা কি? লবণ, সল্ট, তাই তো? সোডিয়াম ক্লোরাইড থাকে, ওয়াটার থাকে, এবং খুব অল্প পরিমাণে ইউরিয়া থাকে, স্মল অ্যামাউন্টস অফ ইউরিয়া। বোঝা গেল? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ সোয়েট, তুমি কি বলবে? সোয়েট ইজ আ ওয়াটারি ফ্লুইড দ্যাট কন্টেন্স সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার অ্যান্ড স্মল অ্যামাউন্টস অফ ইউরিয়া। এই অবধি পরিষ্কার? তোমাদের লেখা হয়েছে? এই যে সোয়েট আমাদের শরীর থেকে বেরোচ্ছে, এই সোয়েটটার কাজ কি? কেন এই সোয়েটটার দরকার? কিসের জন্য? দেখো দুটো কাজ। একটা কাজ আমি বলবো, আমাদের শরীরের ভেতর থেকে এক্সেস সল্ট আর ওয়াটারকে বার করে দেওয়ার জন্য এই সোয়েট আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। যদি কোনো কারণে আমাদের শরীরের মধ্যে সল্টটা এক্সেস হয়ে যায়, ওয়াটার এক্সেস হয়ে যায়, তখন কি হয়? আমাদের সোয়েটিং হয়, আমরা ঘামি। কেন? যাতে এই এক্সেস সল্ট আর ওয়াটারটা আমাদের বডি থেকে বেরিয়ে যেতে পারে। বোঝাতে পারলাম? Yes. তাহলে কাজটা একটু লিখে রাখো। এক নম্বর কাজ, রিমুভস এক্সেস সল্ট অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য বডি।
removes excess salt and water from the body. লিখেছো? Yes, sir. আচ্ছা, দ্বিতীয় কাজ কি? আচ্ছা, যখন প্রচন্ড গরম পড়ে তখন আমাদের ঘাম হয়? ঘাম হয় তো? ঘামটা হয় কেন? দেখো, ঘামটা হওয়ার কারণ হচ্ছে যখন আমরা ঘামলাম তখন আমাদের বডির থেকে কি হয়ে যায়, এই সোয়েটটা ইভাপোরেট করে যায়, তাই তো? আর যখন আমাদের বডি থেকে সোয়েটটা ইভাপোরেট করে যায় তখন আমাদের বডিটার মধ্যে একটা কুলিং সেন্সেশন হয়, সেই কারণের জন্য আমরা ঘামি। বডি টেম্পারেচার ব্যালেন্স রাখা হয়। হ্যাঁ, বডি টেম্পারেচার ব্যালেন্স রাখা হয়। ঠিক, ধরো তুমি গায়ের মধ্যে ডিও লাগালে, তোমার কি ঠান্ডা লাগে গায়ে ডিও দিলে? একটা কুলিং সেন্সেশন হয়। কেন হয় বলো তো? কারণ ডিওটা ওখান থেকে ইভাপোরেট করে যায়, তোমার বডির টেম্পারেচারটাকে নিয়ে ওখান থেকে ইভাপোরেট করে যাচ্ছে, সেই জন্য তোমার বডিতে একটা কুলিং সেন্সেশন আসে, তাই না? সোয়েটের ক্ষেত্রেও সেম জিনিস হয়। যখন তুমি ঘামলে বা আমি ঘামলাম তখন কি হবে, এই সোয়েটটা আমাদের বডির টেম্পারেচার নিয়ে ইভাপোরেট করে যাবে, আর সেই মুহূর্তে তখন কি হবে, আমাদের বডির মধ্যে একটা কুলিং সেন্সেশন আসবে। বোঝা গেল? তাহলে দ্বিতীয় কাজটা লিখে রাখো, ইভাপোরেশন অফ সোয়েট, ইভাপোরেশন অফ সোয়েট ফ্রম দ্য বডি মেক্স দ্য বডি কুল। লিখেছ? ফ্রম দ্য বডির পরে কি বললেন? ইভাপোরেশন অফ সোয়েট ফ্রম দ্য বডি মেক্স দ্য বডি কুল। ঠিক আছে, সবাই লিখেছ? আচ্ছা, তার মানে আমরা মোটামুটি একটা সোয়েটের কাজ আমরা শিখে গেলাম। এবার চলে এসেছি সিবামে। সিবামকে কে সিক্রেট করছে, কোন গ্ল্যান্ড সিক্রেট করছে, স্কিনে থাকা কোন গ্ল্যান্ড সিবামকে সিক্রেট করে? ভেরি গুড, সেবাসিয়াস গ্ল্যান্ড, তাই তো? এই সিবামটা কি এক ধরনের অয়েলি ওয়্যাক্সি সাবস্টেন্স, তাই তো? তাহলে সিবাম সিক্রেশন হয় কেন? সিবাম সিক্রেশন হয় যাতে আমাদের স্কিনটা ড্রাই না হয়ে যায়, আমাদের স্কিনটা যাতে ড্রাই না হয়ে যায়, সেই কারণে সিবাম সিক্রেশন হয়। তাহলে সিবামের কাজ কি? সিবামের কাজ হচ্ছে প্রিভেন্টস দ্য ড্রাইং আপ অফ স্কিন, প্রিভেন্টস দ্য ড্রাইং আপ অফ স্কিন। লিখে নাও একবার, বলুন। সিবাম প্রিভেন্টস দ্য ড্রাইং আপ অফ স্কিন। প্রিভেন্ট দ্য ড্রাইং আপ, ড্রাইং আপ মানে শুকিয়ে যাওয়া, ড্রাইং আপ অফ স্কিন। এই অবধি কি সবার কাছে পরিষ্কার? আচ্ছা, তাহলে আমরা এক্সক্রিটরি অর্গ্যান হিউম্যানের আমরা কি কি শিখলাম, কি কি আছে, কে বলতে পারবে? নাম বলো আগে, তারপরে বলো। বাপ্পা ত্রিপাঠী। বাপ্পা বলো একটু। এক্সক্রিটরি অর্গ্যান স্যার চারটে অর্গ্যান স্যার, এক কিডনি, দুই লাংস, তিন লিভার, তিন চার স্কিন। আচ্ছা, এই যে চারটে এক্সক্রিটরি অর্গ্যান আমরা দেখলাম হিউম্যানের মধ্যে, কিডনি, তারপরে লাংস, তারপরে লিভার আর স্কিন, এই যে চারটে এক্সক্রিটরি অর্গানের আমরা মোটামুটি একটা কাজ কি বুঝলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এই চারটে এক্সক্রিটরি অর্গানের মধ্যে সবথেকে প্রধান এক্সক্রিটরি অর্গান কোনটা? কিডনি স্যার। কিডনি, তাই তো? এবার আমরা কিডনি নিয়ে ডিটেলসে যাব, অর্থাৎ আমরা রিনাল এক্সক্রিটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। বাট বিফোর উই প্রসিড ইনটু দ্য রিনাল এক্সক্রিটরি সিস্টেম, ক্যান উই হ্যাভ আ ভেরি শর্ট রিভিশন আমরা যেটা পড়লাম তার উপরে? বাবা, শব্দটা কমে গেল কেন? এবার একটু আমি একটা কথা বলি তোমাদের, দেখো এখানে ভয় পাওয়ার ব্যাপার নেই, আমি কি তোমাদেরকে বকাবকি করছি? না স্যার। দেখো, ইউ আর ম্যাচিওরড এনাফ, তোমরা কিসের জন্য এসছো? তোমরা চাকরি পেতে এসছো, তাই না? এবং তোমরা যাতে চাকরিটা পাও, আমার কাজটা কি? তোমাদেরকে শেখানো,
এটা কোনো স্কুল না বা কলেজ না যে আমি তোমাকে বকাবকি করব। উই আর ম্যাচিওরড এনাফ, আমাদেরকে শিখতে হবে। আমরা যদি নিজেদেরকে গুটিয়ে রাখি তাহলে আলটিমেটলি কী হবে, আমরা শিখতে পারবো না, আমাদের চাকরি পেতে অসুবিধে হবে, তাই তো? এখানে লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই। এ বাবা, স্যার আমাকে জিজ্ঞেস করলো, আমি বলতে পারলাম না। আরে কী হয়েছে বলতে পারলাম না? পৃথিবীতে সবকটা মানুষ কি সব কিছু জানে নাকি? সম্ভব সেটা? আজকে আমার বাড়িতে টিভি খারাপ হয়ে গেলে আমি নিজে সারাই, নাকি যিনি টিভি সারাতে সারানোর জন্য এক্সপার্ট আমি তাকে ডেকে আনি টিভিটা সারানোর জন্য? কেন, আমি কি লজ্জা পেলাম না কেন? এ বাবা, আমি টিভি সারাতে জানি না। আমি যদি লজ্জা পাই তার মানে আমি মূর্খের রাজ্যে বাস করছি, তাই তো? একটা মানুষ সব কিছু জানতে পারে না। সুতরাং আমি এক্সপেক্টও করবো না যে তোমরা সব কিছু পারবে। তোমরা যাতে শেখো সেই জন্যই এই ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করছো। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, এগিয়ে এসো। যত ভুল বলবে তত আমার বুঝতে সুবিধা হবে যে তুমি এই জায়গাটা ঠিক করে বুঝতে পারো নি। আমি তোমায় আবার বুঝিয়ে দেবো, একবার একবার না হলে দুবার, দুবার না হলে পাঁচবার, পাঁচবার না হলে দশবার। আমার কিন্তু কোনো ক্লান্তি আসবে না তাতে, ঠিক আছে? সো লেট আস হ্যাভ আ ভেরি শর্ট রিভিশন। প্রথমে কে বলবে, নাম বলো, হু উইল টেক দ্য লিড? স্যার অমিত বলছি। অমিত, ঠিক আছে। অমিত একটু বলো, হোয়াট ডু উই মিন বাই এক্সক্রিশন? স্যার এক্সক্রিশন দ্য প্রসেস অফ রিমুভাল অফ টক্সিক ওয়েস্ট ফ্রম দ্য বডি ইজ কলড এক্সক্রিশন। ভেরি গুড। তুমি একটা কথা বলবো, দেখো তোমাকে, তুমি এখানে কিসের জন্য এসছো? খালি পড়াশোনা শিখতে এসছো তা কিন্তু না, তুমি তৈরি হতে এসছো তুমি কী করে ইন্টারভিউটাকে ক্র্যাক করবে, তাই তো? তাহলে তোমাকে কী শিখতে হবে? তোমাকে দুটো জিনিস শিখতে হবে। একটা তো ডেফিনেটলি পড়াশোনাটা শিখতে হবে, কারণ এর কোনো বিকল্প নেই, নলেজের কোনো বিকল্প নেই, সেটা তোমায় নিতেই হবে। তার পাশাপাশি যেটা শিখতে হবে, তুমি ইন্টারভিউতে কীভাবে বলবে। ইন্টারভিউতে তুমি যখন বলবে, তোমাকে যদি প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই এক্সক্রিশন, একটা জিনিস মাথায় রাখবে, আমি খুব স্লো বলবো না যে সে, মানে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি যাতে না ভাবেন যে আমি কনফিডেন্ট না, সেটাও করবো না। আবার আমি রাজধানী এক্সপ্রেসও চালাবো না, আমাকে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি উত্তরটা কিভাবে দিতে পারি? দ্য প্রসেস অফ রিমুভাল অফ টক্সিক ওয়েস্ট ফ্রম দ্য বডি ইজ কলড এক্সক্রিশন। ভেরি গুড। দ্য প্রসেস অফ রিমুভাল অফ টক্সিক ওয়েস্ট ফ্রম দ্য বডি ইজ কলড এক্সক্রিশন। যদি কারোর টক্সিক বলতে অসুবিধা হয়, সে সেখানে হার্মফুলও বলতে পারো। দ্য প্রসেস অফ রিমুভাল অফ হার্মফুল ওয়েস্ট ফ্রম দ্য বডি ইজ কলড এক্সক্রিশন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। তুমি মিউট করে দাও, নেক্সট কে বলবে? স্যার ইন্দ্রনীল বলবো। ইন্দ্রনীল, ইন্দ্রনীল, হোয়াট ডু উই মিন বাই এক্সক্রিটরি অর্গানস? দি অর্গান হুইচ আর রেসপন্সিবল ফর দ্য অফ দ্য প্রসেস অফ এক্সক্রিশন ইজ কলড এক্সক্রিটরি অর্গান। ভেরি গুড। দ্য অর্গানস হুইচ আর রেসপন্সিবল ফর এক্সক্রিশন করে দাও, ফর দ্য প্রসেস অফ অত বলার দরকার নেই, এইটুকুনি বলো। দ্য অর্গানস হুইচ আর রেসপন্সিবল ফর এক্সক্রিশন আর কলড এক্সক্রিটরি অর্গানস, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ভেরি গুড। ছোট করে দাও, ইন্টারভিউ যত কম কথায় তুমি যত মানে জিনিসটাকে পুরোটা তুলে ধরতে পারো তাদের কাছে, ঠিক আছে? ভেরি গুড। নেক্সট কে বলবে? সুমন স্যার। সুমন, সুমন একটু আমাকে বলো, হোয়াট আর দ্য এক্সক্রিটরি অর্গানস অফ হিউম্যান বিংস? There are four organs, main organs in human beings. Shuman, I am going to interrupt you. তুমি কি বললে? There are four organs. Human, আমাদের মানব দেহে কি চারটি অর্গান থাকে? না চারটি excretory organ থাকে? No. For excretory, sir. তাহলে তুমি দেখো, তাড়াহুড়ো করো না। তোমাদের যখন প্রশ্ন করছি, চিন্তা করে নাও যে ইউ আর ফেসিং দ্য ইন্টারভিউ। তুমি ইন্টারভিউ দিতে এসছো, আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি, এটা চিন্তা করে বলো। একদম ঠান্ডা হয়ে যাও, ব্রেনটাকে একদম মানে কনসেন্ট্রেট করো, একদম কুল হয়ে যাও, নিজে কি প্রশ্ন করছি দেখো, ঠান্ডা মাথায় শোনো, সেইভাবে উত্তর দাও, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আমি তোমায় কি প্রশ্ন করলাম, যতটুকুনি প্রশ্ন করবো ততটুকুনির উত্তর দেবে, বাড়তি উত্তর দেবে না। হোয়াট আর দ্য এক্সক্রিটরি অর্গানস অফ হিউম্যান বিংস? এক্সক্রিটরি অর্গানস আর কিডনি, লিভার, লাংস অ্যান্ড স্কিন। দ্য মেইন এক্সক্রিটরি অর্গান আর কিডনি। সুমন আমি কি বলেছি, যতটুকখানি জিজ্ঞেস করবো ততটুকখানি। আমি তোমায় জিজ্ঞেস করেছি হোয়াট আর দ্য এক্সক্রিটরি অর্গানস অফ হিউম্যান বিংস, তুমি কি বলবে? দেখো এখানে সরি ব্যাপারটা না, আমি একটা কথা বলি সুমন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বলো দুঃখ পাবে না তাহলে আমি তোমায় বলবো। দেখো তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি কেন সরি চাইছো? তুমি কি অন্যায় করেছো? অন্যায় করোনি। ব্যাপারটা হচ্ছে তুমি বাড়তি কথা বলতে গিয়ে যদি তোমার হাত থেকে ইন্টারভিউটা
বেরিয়ে গেল, তোমার তোমার কন্ট্রোল থেকে যদি ওটা চলে গেল তাহলে ক্ষতি তোমার হবে, তাই না? আমরা ছোটবেলায় অনেক কিছু করে ফেলতে পারি, আমরা আবেগের বসে অনেক কিছু এক্সট্রা বলি, অনেক কিছু করে ফেলি, তাই না? কিন্তু আমরা যখন ম্যাচিওর হয়ে গেলাম আমাদের প্রত্যেকটা স্টেপ মেপে মেপে ফেলতে হবে, জীবনের প্রত্যেকটা স্টেপ মেপে ফেলতে হবে। যখন আমরা কথা বলবো, কমিউনিকেশন করব কারোর সাথে, সেখানে প্রত্যেকটা জিনিস আমায় মেপে মেপে বলতে হবে। একবার মুখ থেকে কথা বেরিয়ে গেলে সেটাকে আমি আর ফিরিয়ে নিতে পারবো না। তোমার যিনি ইন্টারভিউ নিচ্ছেন সে তোমার সরি শুনতে কিন্তু বাধ্য না, তাই না? তোমাকে জিজ্ঞেস করেছে হোয়াট আর দ্য এক্সক্রেটারি অর্গানস অফ হিউম্যান বিংস, তুমি কি বলবে? দ্য এক্সক্রেটারি অর্গানস অফ হিউম্যান বিংস আর কিডনি, লাংস, লিভার অ্যান্ড স্কিন। লিভার অ্যান্ড স্কিন। অ্যাম আই মেকিং মাই সেলফ ক্লিয়ার টু অল অফ ইউ? আমি কি সবাইকে বোঝাতে পারছি আমি কি বলছি? ভেরি গুড। নেক্সট কে বলবে? তুমি মিউট করো, নেক্সট একজন আনমিউট করো, কে বলবে? আগে সুপ্রিয় বললো, একটু আমাকে বলো। Yes sir. সুপ্রিয়, what is the excretory function of kidney? Sir, the kidney helps to filter the blood and remove nitrogenous waste such as urea as well as salts and excess water in the form of urine. Very good, very good. Kidney filters blood and remove nitrogenous waste such as urea as well as it removes salts and excess water in the form of urine. Very good. Urine, sir. Achha. Supriyo, tumi ektu amake bolo. Yes, sir. Name any nitrogenous waste which is removed by kidney. Sir, urea. Very good. Achha, Sumon. Hey, Supriyo. Amake arekta jinis tumi bolo. Seta hocche যে অ্যামোনিয়াও তো এক ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট। Yes sir. Does ammonia directly excreted by the renal excretory system? No sir. আচ্ছা, ভেরি গুড। নেক্সট কে বলবে? স্যার আমি। তোমার নাম কি বাবা? অর্ক। হ্যাঁ, অর্ক, অর্ণব, শুনতে পেলাম না। অর্ণব, নেম এনি টু নাইট্রোজেনাস ওয়েস্ট, নেম এনি টু নাইট্রোজেনাস ওয়েস্ট। আমি এখানে কিডনি বা অন্য কোনো অর্গান আমি বলিনি, আমি বলছি নেম এনি টু নাইট্রোজেনাস ওয়েস্ট, তোমাকে জিজ্ঞেস করা হলো। নাইট্রোজেনাস ওয়েস্ট, হ্যাঁ বলো। অ্যামোনিয়া এবং ইউরিয়া। ভেরি গুড, অ্যামোনিয়া এবং ইউরিয়া। আচ্ছা, যার মধ্যে অ্যামোনিয়া কি ডাইরেক্টলি রিনাল এক্সক্রিটরি সিস্টেম দিয়ে বেরোয়? ডাইরেক্টলি কি বেরোয় অ্যামোনিয়া? না স্যার, বেরোয় না। আচ্ছা, ইউরিয়া বেরোয়? না স্যার, ইউরিয়া বেরোয়। আমরা এখনো অবধি দু ধরনের নাইট্রোজেনাস ওয়েস্টের নাম পড়লাম, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে ইউরিয়া, যার মধ্যে অ্যামোনিয়া কিডনি দিয়ে ডাইরেক্টলি বেরোয় না, কিন্তু ইউরিয়া কিডনি দিয়ে ডাইরেক্টলি বেরোয়। তাহলে ইউরিয়া যে কিডনি দিয়ে ডাইরেক্টলি বেরোচ্ছে, এই ইউরিয়ার পাশাপাশি আর কী কী বেরোচ্ছে? সল্টস বেরোচ্ছে, এক্সেস ওয়াটার বেরোচ্ছে, কিসের মাধ্যমে বেরোচ্ছে? ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে। বোঝা গেল? কার বুঝতে অসুবিধা আছে আমাকে প্লিজ বলো, বিন্দুমাত্র লজ্জা না করে আমাকে বলো, আমি আবার দরকার হয় বুঝিয়ে দেবো। বুঝেছি স্যার। বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এবার কে বলবে? আমি বলবো স্যার, বাপ্পা ত্রিপাঠী। আচ্ছা বাপ্পা, ক্যান উই কনসিডার লাংস অ্যাজ এক্সক্রিটরি অর্গান? ইয়েস স্যার। ওয়াই ওয়াই লাংস আর কনসিডার্ড অ্যাজ এক্সক্রিটরি অর্গান? বুদ্ধি খাটাও, লাংস কি এক্সক্রিট করে? এক্সপায়ার্ড এয়ারের সঙ্গে লাংস কি বার করে দেয়? কি কি এক্সক্রিট করে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপার, তাই তো? ওয়াটার ভেপার। তাহলে তোমাকে যদি তাহলে তোমাকে যদি ইন্টারভিউতে প্রশ্ন করেন যিনি ইন্টারভিউ নিচ্ছেন, হোয়াই ডু উই কনসিডার লাংস অ্যাজ এক্সক্রিটরি অর্গ্যান, তুমি কি বলবে? লাংস এক্সক্রিট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার ইন এক্সপায়ার্ড এয়ার,
সো লাংস ইজ কনসিডার্ড অ্যাজ এক্সক্রিটারি অর্গ্যান। এক্সক্রিটারি অর্গ্যান মানে কি? এক্সক্রিটারি অর্গ্যান হচ্ছে সেই সমস্ত অর্গ্যান যারা এক্সক্রিট করছে, তাই না? এক্সক্রিশনে সাহায্য করছে, তাই তো? তার লাংস এক্সক্রিশনে সাহায্য করছে, লাংস তো কার্বন ডাইঅক্সাইডকে এক্সক্রিট করছে, ওয়াটার পেপারকে বার করে দিচ্ছে এক্সপায়ার্ড এয়ারের সঙ্গে, তাহলে লাংসকে কি আমরা এক্সক্রিটারি অর্গ্যান বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আচ্ছা নেক্সট কে বলবে? আমি বলবো, অমিত। অমিত বলো, সবাই হয়ে গেলে আমরা আবার ঘুরে ঘুরে আসবো, ঠিক আছে? অমিত একটু আমাকে বলো, এই যে কার্বন ডাইঅক্সাইডকে যে লাংস বাইরে বার করে দিচ্ছে আমাদের শরীরের বাইরে, এই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে কি কি করে? হাউ ইজ কার্বন ডাইঅক্সাইড প্রোডিউসড? স্যার, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রোডিউসড ডিউ টু ব্রেকডাউন অফ গ্লুকোজ ডিউরিং সেল রেসপিরেশন। ভেরি গুড। কার্বন ডাইঅক্সাইড কিভাবে তৈরি হচ্ছে? আমাদের যখন সেল রেসপিরেশন হচ্ছে তখন গ্লুকোজের ব্রেকডাউন হয়, আর যার কারণে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হয়। কার্বন ডাইঅক্সাইড ইজ প্রোডিউসড ডিউ টু ব্রেকডাউন অফ গ্লুকোজ ডিউরিং সেল রেসপিরেশন। ভেরি গুড। নেক্সট কে বলবে? স্যার সুপ্রিয়। স্যার সুপ্রিয় বলো, নেম দা লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি। স্যার লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি। ভেরি গুড। নেম দা লার্জেস্ট অর্গ্যান অফ দ্য হিউম্যান বডি। স্যার স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গ্যান ইন হিউম্যান বডি। ভেরি গুড। আচ্ছা সুপ্রিয়, ইয়েস স্যার, তুমি আমাকে বলো, লিভার কি বাইল পিগমেন্টকে এক্সক্রিট করতে পারে? স্যার পারে, পারে স্যার। লিভার এক্সক্রিটস বাইল পিগমেন্ট ইনটু দ্য বাইল। দুটো বাইল পিগমেন্টের নাম আমরা কি শিখেছিলাম সুপ্রিয়? স্যার দুটো বাইল পিগমেন্ট বিলিরুবিন এন্ড বিলিভারডিন। আচ্ছা বিলিরুবিনের রং কি? স্যার অরেঞ্জ অর ইয়েলো। আচ্ছা ভেরি গুড। বিলিভারডিনের রং কি? স্যার গ্রিন। ভেরি গুড, ভেরি গুড। চলো তুমি মিউট করো, নেক্সট কে বলবে? স্যার আমি শান্তনু। শান্তনু, ইয়েস স্যার। শান্তনু আমাকে একটু বলো, হাউ ইজ বিলিভারডিন ফর্মড? হাউ ইজ বিলিভারডিন ফর্মড? আচ্ছা বিলিভারডিন ফর্ম ইন দ্য প্রসেস অফ হিম ক্যাটাবলিজম। ভেরি গুড, ভেরি গুড। ইন দ্য প্রসেস অফ হিম ক্যাটাবলিজম বিলিভারডিন ইজ ফর্মড। বা তুমি এটাও বলতে পারো, ইন দ্য প্রসেস অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন বিলিভারডিন ইজ ফর্মড। ভেরি গুড, ইয়েস স্যার। শান্তনু তুমি একটু আমাকে বলো, হাউ ইজ বিলিভারডিন গেটস কনভার্টেড টু বিলিরুবিন? আচ্ছা বিলিভারডিন কনভার্টেড ইনটু বিলিরুবিন, তাই না স্যার? আমি একটা কথা শান্তনু তোমায় বলি, তোমাকে যখন ইন্টারভিউতে প্রশ্ন করছে তুমি যদি সেই প্রশ্নটার মানেটা বুঝে যাও তাহলে প্রশ্নটাকে রিপিট করবে না, ঠিক আছে? স্যার একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে বলে আমি মানে বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা না, ইন্টারভিউর ক্ষেত্রে তুমি প্রশ্ন করতে পারো, তুমি যদি না বোঝো কি প্রশ্ন করলো, যেমন এখানে ইন্টারনেটের প্রবলেম হয়েছে বলে তুমি আমাকে আবার জিজ্ঞেস করে নিলে, তাই তো? ইন্টারভিউয়ের ক্ষেত্রে ধরো ইন্টারভিউ যিনি দিচ্ছেন তিনি তোমাকে কিছু বললেন তুমি বুঝতে পারলে না, অবশ্যই খুব ধীরে ধীরে তাকে জিজ্ঞেস করে নেবে যে স্যার আপনি কি বললেন আমি বুঝতে পারলাম না, আরেকবার বলবেন? স্যার বলবো এটা? না তুমি বলবে না, যাকে জিজ্ঞেস করেছি সে বলবে, কিন্তু তুমি যদি বুঝতে পারো প্রশ্নটা তাহলে কিন্তু দুবার করে রিপিট করবে না, উত্তরে চলে আসবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে। প্রশ্নটা কি ছিল? হাউ ইজ বিলিভারডিন গেটস কনভার্টেড ইনটু বিলিরুবিন? ইয়েস স্যার, বিলিভারডিন কনভার্টেড ইনটু বিলিরুবিন ইন দ্য প্রেজেন্স অফ এনজাইম নেমড হচ্ছে বিলিভারডিন রিডাক্টেজ। ভেরি গুড। একটা জিনিস তোমাদেরকে বলে রেখে দিই, যে কোনো কথার পেছনে এএসই কথাটা থাকা মানে, এস কথাটা থাকা মানে সেটাই জানবে এনজাইম। তাহলে বিলিভারডিন রিডাক্টেজ, রিডাক্টেজের পেছনে এএসই আছে কি না? হ্যাঁ স্যার। তাহলে এটাও একটা এক ধরনের এনজাইম। চলো তুমি মিউট করে দাও। ভেরি গুড। দ্য এনজাইম বিলিভারডিন রিডাক্টেজ অ্যাক্টস অন বিলিভারডিন টু প্রোডিউস বিলিরুবিন। এটা বলতে পারো নিজের মতো করে, অন্যভাবে বলতে পারো, ওয়েন দ্য এনজাইম বিলিভারডিন রিডাক্টেজ অ্যাক্টস অন বিলিভারডিন দ্য বিলিভারডিন গেটস কনভার্টেড টু বিলিরুবিন, বলতে পারো তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা বিলিরুবিন থেকে কিভাবে বিলিভারডিন তৈরি হয়? হাউ ইজ বিলিরুবিন গেটস কনভার্টেড টু বিলিভারডিন? তুমিই বলো। ওয়েন বিলিরুবিন অক্সিডাইড ইজ টু কনভার্ট টু বিলিভারডিন। ঠিক, বিলিরুবিন ওয়েন অক্সিডাইজড
it gets converted to bilirubin. তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমিই বলো, তুমিই আমাকে বলো, বাইলের মধ্যে bilirubin এবং bilirubin দুটোই কি রিলিজড হয়? হ্যাঁ স্যার। ভেরি গুড। আলটিমেটলি সেটা কোথায় এসে পৌঁছায়, এই বাইলটা কোথায় এসে পৌঁছায়? bilirubin এবং bilirubin কে নিয়ে পটির মাধ্যমে। চলো, এছাড়া এছাড়া লিভারের আরেকটা এক্সক্রিটরি ফাংশন আছে না নেই? আছে। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে অ্যামোনিয়াকে রিমুভ করা। কিন্তু অ্যামোনিয়াকে কি ডাইরেক্টলি কিভাবে, মানে আমাদের কি রিনাল এক্সক্রিটরি সিস্টেম কি ডাইরেক্টলি অ্যামোনিয়াকে রিমুভ করতে পারে? না স্যার। না স্যার। কে উত্তরটা দেবে? দুজন একদম মুখ খুলছে না, তাদের কি প্রবলেম জানছি না। নির্মল মল্লিক এবং শুভম চ্যাটার্জি, আর সবাই মোটামুটি কম বেশি উত্তর দিচ্ছে, কেউ বেশি দিচ্ছে কেউ কম দিচ্ছে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে নির্মল মল্লিক আর শুভম চ্যাটার্জি একদম অ্যান্সার দিচ্ছে না, শুধু খালি জয়েন করেই আছে। কি অসুবিধা হচ্ছে শুভম আর নির্মল? শুভম নির্মল একটু কথার উত্তর দাও, তোমরা কি সেশনে আছো? হ্যাঁ স্যার, আছি স্যার। শুভম তোমাকে জিজ্ঞেস করছি প্রথমে, কি অসুবিধা হচ্ছে? না স্যার। যেটা বলছি সেটা বোঝা যাচ্ছে শুভম? হ্যাঁ স্যার। যেটা বলছি সেটা কি বোঝা যাচ্ছে না বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে যাচ্ছে স্যার। তাহলে উত্তর কেন দিচ্ছ না? তোমার চাকরিটা পাওয়াটা দরকার। হ্যাঁ স্যার। তা চাকরিটা পেতে গেলে তুমি এইখানে যদি কনফিডেন্স লুজ করো, ঠিক আছে, এখানে তোমার অপশান আছে যে তুমি কনফিডেন্স লুজ করলে তোমাকে শিখিয়ে দেওয়া হবে কী করে তুমি কনফিডেন্স গেন করবে। কিন্তু তুমি যদি ডাইরেক্টলি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কনফিডেন্স লুজ করো কী হবে শুভম? তুমি চাকরিটা পাবে? না স্যার। তুমি তো চাকরিটা পাওয়ার জন্যে, যাতে তুমি চাকরিটা পাও সেই জন্যই তো শিখতে এসছো। তাহলে এখানে কেন মুখ বন্ধ করে রয়েছ নির্মল? তোমার কি অসুবিধা হচ্ছে? স্যার কোনো অসুবিধা নেই। তাহলে বলতে কোথায় অসুবিধা বাবা? বলতে কোথায় অসুবিধা হচ্ছে? দেখো চুপচাপ রয়েছে, প্রেম করো নির্মল? না না স্যার। ও, তার মানে সেখানেও বলতে পারো নাকি, চুপচাপ ছিলে নাকি? কি হ্যাঁ হ্যাঁ, তাহলে চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে গিয়ে চুপচাপ থাকবে? না স্যার। উত্তর দাও, তাহলে উত্তরটা দাও নির্মল, আমাকে বলো, অ্যামোনিয়া কি রিনাল এক্সক্রিটরি সিস্টেম দিয়ে ডাইরেক্টলি রিমুভ হয়? না স্যার। তাহলে কিভাবে রিমুভ হয় অ্যামোনিয়া, কিভাবে রিমুভ হয় রিনাল এক্সক্রিটরি সিস্টেম দিয়ে যদি অ্যামোনিয়া ডাইরেক্টলি রিমুভ না হয় তাহলে কি হয় এক্স্যাক্টলি? লিভার কি করে আর কিডনি কি করে স্যার বলবো? না, নির্মল বলুক দেখি, আমাকে বুঝতে হবে নির্মল কতটা বুঝলো, তারপরে তুমি বলবে। নির্মল বুঝতে পারছ স্যার? অ্যামোনিয়া ইজ এ ফর্ম অফ নাইট্রোজেন ওয়েস্ট, ইট ইজ নট ডাইরেক্টলি এক্সক্রিটেড বাই দি রিনাল এক্সক্রিটরি সিস্টেম। সে তো বুঝলাম, কিন্তু কিভাবে তাহলে এক্সক্রিট হচ্ছে স্যার? টু ফর্ম ইউরিয়া, অ্যানাদার ফর্ম নাইট্রোজেন ওয়েস্ট, দিস ইউরিয়া ইজ টেকেন ফ্রম দি লিভার টু দি কিডনি বাই ব্লাড। বুঝলাম, কিন্তু এটাকে তুমি বুঝে বুঝে বলছো নাকি কথাটাকে মুখস্থ করে নিয়েছো সেটা বলছো? তুমি আমার বাংলায় বুঝিয়ে দাও তো বাবা, কে আমাকে বাংলায় বোঝাতে পারবে? এই যে একটু আগে কে বলছিল বলবো, কে কে জিজ্ঞেস করছিল স্যার? বলবো, অমিত বলছি। বলো বাংলায় বলো, একটু তুমি নির্মলকে বুঝিয়ে দাও কিভাবে কিভাবে অ্যামোনিয়া ইউরিয়াতে কনভার্ট হয় এবং কিভাবে সেটা রিনাল এক্সক্রিটরি সিস্টেম দিয়ে বেরোয়।
আচ্ছা স্যার, লিভারে প্রথমে স্যার অ্যামোনিয়া স্যার ডাইরেক্টলি আমাদের স্যার মানে এক্সক্রিট হয় না কো? ঠিক আছে, না লিভারে, আমি কি বললাম, রিনাল এক্সক্রিটরি সিস্টেম দিয়ে অ্যামোনিয়া ডাইরেক্টলি এক্সক্রিট হয় না, অর্থাৎ কিডনির মাধ্যমে অ্যামোনিয়া ডাইরেক্টলি এক্সক্রিটেড হয় না, তাই তো? তারপর স্যার লিভারের মধ্যে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে স্যার মিশে ইউরিয়া তৈরি করে এবং এই ইউরিয়াটা স্যার ব্লাডের থ্রু দিয়ে কিডনিতে পৌঁছায় এবং কিডনি থেকে স্যার সেটা ইউরিনের থ্রু দিয়ে বেরিয়ে যায়। ভেরি গুড, ভেরি গুড। নির্মল বোঝা গেল? হ্যাঁ স্যার। নির্মল তোমার বোধহয় একটু মনটা নেই আজকের সেশনে, ঠিক আছে, একটু মনটা দাও। শুভম, হ্যাঁ স্যার, যে কোনো দুটো নাইট্রোজেনাস ওয়েস্টের নাম বলো তো। অ্যামোনিয়া আর ইউরিয়া। অ্যামোনিয়া আর ইউরিয়া, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা নির্মল, তোমাকেই জিজ্ঞেস করছি, তুমি যেহেতু পার্টিসিপেট করছো না, আমি বুঝতে পারছি না কী সমস্যা তোমার হচ্ছে, তুমি আমাকে লার্জেস্ট অর্গ্যান আমাদের শরীরে কোনটা বলতে পারবে? লার্জেস্ট অর্গ্যান হচ্ছে স্কিন। স্কিন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা স্কিনে আমরা দু ধরনের গ্ল্যান্ডস দেখতে পাই, কি কি? স্যার সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড। ভেরি গুড, ভেরি গুড নির্মল, তাহলে তুমি তো পারছো, তাহলে পার্টিসিপেট করছো না কেন? সোয়েট গ্ল্যান্ড কি এক্সক্রিট করে? স্যার সোয়েট গ্ল্যান্ড হচ্ছে কি, হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার আর হচ্ছে কি ইউরিয়া। হ্যাঁ সেগুলো তো এক্সক্রিট করে, কার মাধ্যমে এক্সক্রিট করে? হচ্ছে কার মাধ্যমে? সোয়েটের মাধ্যমে, ঘামের মাধ্যমে, তাই না? ঘামের মাধ্যমে, সোয়েটের মাধ্যমে। তার মানে সোয়েট গ্ল্যান্ড কি এক্সক্রিট করছে? সোয়েট এক্সক্রিট করছে। আর এই সোয়েটের মধ্যে কি কি থাকছে? সোডিয়াম ক্লোরাইড থাকছে, ওয়াটার থাকছে এবং খুব অল্প পরিমাণ ইউরিয়া থাকছে, তাই তো? হ্যাঁ স্যার। এই সোডিয়াম ক্লোরাইডটা কি? সল্ট, এক প্রকার লবণ। ভেরি গুড। শুভম তোমারও পার্টিসিপেশন আসছিল না, তুমি বলো সিবাসিয়াস গ্ল্যান্ড কি সিক্রেট করে? সিবাম। সিবাম, আচ্ছা এই সিবামটা এক ধরনের অয়েলি ওয়্যাক্সি সাবস্টেন্স, সেটা আমরা জানি, তাই তো? এর কাজ কি? সিবামটা কেন, সিক্রেশন হয় কেন সিবামের? আমাদের স্কিনটা যাতে ড্রাই না থাকে, আমাদের স্কিনটা যাতে ড্রাই না হয়ে যায় সেটাকে রোধ করার জন্য সিবাম সিক্রেশন হয়, তাই না? ইট প্রিভেন্টস দ্য ড্রাইং আপ অফ স্কিন, তাই তো? তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গেলাম প্রত্যেকটা এক্সক্রিটরি অর্গ্যানের এবং তাদের কাজের হালকাপ একটা আমরা কনসেপ্ট পেয়ে গেলাম। এবার আমরা যেটা প্রসিড করব সেটা হচ্ছে যে রিনাল এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ যেটা মেন মেন এক্সক্রিটরি অর্গ্যান কোনটা ছিল, আমরা কি পড়েছিলাম? কিডনি স্যার, কিডনি, কিডনি, তাই তো? তাহলে এবার কিডনি রিলেটেড যে এক্সক্রিটরি সিস্টেম অর্থাৎ রিনাল এক্সক্রিটরি সিস্টেম আমরা সেখানে যাব। তা এখানে যাওয়ার আগে তোমরা কি খানিকক্ষণের জন্য ব্রেক চাও, 5 মিনিটস ব্রেক চাও? একটু তোমরা সিগারেট ব্রেক যদি তোমরা চাও আমি দিতে পারি। স্যার ব্রেক দেবো নি। ব্রেক লাগবে না? না না স্যার লাগবে না। সবাইকে জিজ্ঞেস করছি, আমি একটু দিলীপ বাবু বলবো, দিলীপ বাবু আপনি যা বলবেন, আপনি তো কোঅর্ডিনেট করছেন। না 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 স্যার, কোনো ব্রেক দেওয়া দরকার নেই স্যার, আপনি কন্টিনিউ করুন। তোমাদের ইন্টারেস্টিং লাগছে জিনিসটা? আমাদের কাছে বিশাল আনন্দের বিষয় বলতে গেলে, তোমরা এইভাবে এখানে অ্যানসার দিতে পারলেই তোমরা কিন্তু আর বাড়ি থেকে পড়তে হবে না, বুঝলে, মানে ছবির মতো মনে হবে তোমাদের। ওকে কিডনি পাই, অবশ্যই পাই, তার সঙ্গে আমরা কি পাই, আমরা দুখানা ইউরেটার্স পাই, তার সঙ্গে কি পাই, আমরা একখানা ইউরিনারি ব্লাডার পাই এবং একটা ইউরেথ্রা পাই। একটু ছবিটা দেখো, একটু ছবিটা দেখো, ছবিটার মধ্যে আমরা দুখানা কিডনি দেখতে পাচ্ছি, একটা ডান দিকের কিডনি, একটা বাঁ দিকের কিডনি, একটা রাইট কিডনি, একটা লেফট কিডনি দেখতে পাচ্ছি? ইয়েস স্যার, ইয়েস স্যার।
তাহলে রিনাল এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে আমরা কি দেখলাম, আমরা আ পেয়ার অফ কিডনিজ দেখলাম, আমরা আ পেয়ার অফ কিডনিজ দেখলাম, তাই তো? কোথায় থাকে? অন আইদার সাইড অফ দ্য ব্যাকবোন। আমাদের যে ব্যাকবোন আছে তার দুদিকে দুখানা কিডনি আমরা দেখতে পাই, একটা ডান দিকে দেখতে পাই যেটাকে রাইট কিডনি বলা হয়, একটা বাঁ দিকে দেখতে পাই যেটাকে লেফট কিডনি বলা হয়। এবার দেখো এই কিডনি থেকে এক একটা কিডনি থেকে এক একটা টিউব নেমে আসছে, দেখেছো নিচের দিকে? এই টিউবগুলোকে কি বলা হয়? ইউরেটার। ডান দিকের কিডনি থেকে অর্থাৎ রাইট কিডনি থেকে একটা ইউরেটার নেমে আসছে এবং লেফট কিডনি থেকে আরেকটা ইউরেটার নেমে আসছে। তাহলে কটা ইউরেটার হলো মোট? দুটো। দুটো। তাহলে আমরা কি বলতে পারি? আ পেয়ার অফ ইউরেটার্স বলতে পারি তো? ইয়েস স্যার। লিখে নাও, লিখে নাও, আ পেয়ার অফ ইউরেটার্স, ওয়ান অ্যাটাচ টু ইচ কিডনি, ঠিক আছে? ওয়ান অ্যাটাচ টু ইচ কিডনি। আর কি দেখতে পাই? এই ইউরেটারগুলো এসে আলটিমেটলি ঢুকেছে কোথায়? একটা থোলের মতো জায়গায় ঢুকেছে, তাই না? ওটাকে কি বলা হয়? ইউরিনারি ব্লাডার। কি বলা হয়? ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডারে কিন্তু অ্যাকচুয়ালি ইউরিনটা স্টোর হয়, ঠিক আছে? কিডনিতে কি হলো? ব্লাডটা ফিল্টার হলো, ফিল্টার হয়ে ইউরিন তৈরি হলো, সেই ইউরিনটা এবার কি হবে? ইউরেটার দিয়ে নিচের দিকে নামবে, অর্থাৎ ইউরিনারি ব্লাডারের মধ্যে আসবে এবং ইউরিনারি ব্লাডারের মধ্যে আস্তে আস্তে ইউরিনটা জমতে থাকবে। এবং যখন এই ইউরিনারি ব্লাডারের মধ্যে একটা লেভেল অবধি ইউরিন জমে যাবে, তখন সেই ইউরিনটা বাইরে বেরিয়ে আসবে। কিসের মাধ্যমে বেরিয়ে আসবে? দেখো ইউরিনারি ব্লাডারের নিচে একটা ছোট্ট একটা টিউব আছে যেটাকে কি বলে? ইউরেথ্রা। দেখতে পাচ্ছ ছবিতে? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে আমরা রিনাল এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে কী কী দেখলাম একটু লিখে নিই। রিনাল এক্সক্রিটরি সিস্টেম কনসিস্ট অফ আ পেয়ার অফ কিডনিজ, আ পেয়ার অফ ইউরেটার্স, লিখছো? Yes, sir. না লিখলে কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, আমরা কেউ কম্পিউটার না যে আমরা সারাক্ষণ জিনিসটা মনে রাখতে পারবো। দেখো আমি যেহেতু এটা আমার সাবজেক্ট, আমার মাথায় আছে, কিন্তু তোমরা তো এটা পড়ছো, তোমরা যদি এগুলো না নোট করো তোমরা কিন্তু পরে ভুলে যাবে। এই যে আমি এতটা এফোর্ট দিচ্ছি, এই এফোর্টটা পুরোটা নষ্ট হয়ে যাবে। তাহলে রিনাল এক্সক্রিটরি সিস্টেম কনসিস্ট অফ আ পেয়ার অফ কিডনিজ, আ পেয়ার অফ ইউরেটার্স, ওয়ান ইউরিনারি ব্লাডার অ্যান্ড ওয়ান ইউরেথ্রা। লিখেছ? লেখা হলে বলো। রিনাল এক্সক্রিটরি সিস্টেম কনসিস্ট অফ আ পেয়ার অফ কিডনিজ। পেয়ার মানে কি? জোড়া, তাই তো? দুঃখিত। আ পেয়ার অফ কিডনিজ, আ পেয়ার অফ ইউরেটার্স, ওয়ান ইউরিনারি ব্লাডার অ্যান্ড ওয়ান ইউরেথ্রা, ঠিক আছে? এই যে আমি প্রথমে বললাম আ পেয়ার অফ কিডনিজ, এই কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে ব্লাডকে ফিল্টার করে ইউরিন তৈরি করা, তাই না? ইয়েস স্যার। ব্লাডকে ফিল্টার করে ইউরিন তৈরি করা। আর আমরা প্রথমে কি শিখেছিলাম? ব্লাডকে ফিল্টার করে, ব্লাডকে ফিল্টার করে ইউরিন তৈরি করছে। আর এই ইউরিনের মাধ্যমে কি রিমুভ হয়ে যাচ্ছে? নাইট্রোজেনাস ওয়েস্ট রিমুভ হয়ে যাচ্ছে, যেমন ইউরিয়া। তার পাশাপাশি কি রিমুভ হচ্ছে? সল্ট রিমুভ হচ্ছে এবং সল্ট এন্ড ওয়াটার, এক্সেস ওয়াটার রিমুভ, এক্সেস ওয়াটার, তাই তো? এটা হচ্ছে কিডনির কাজ। এবার আসছি যে এই কিডনি থেকে কি বেরিয়ে আসছে? ইউরেটার বেরিয়ে আসছে। এক একটা কিডনি থেকে এক একটা ইউরেটার বেরিয়ে আসছে। রাইট কিডনি থেকে একটা ইউরেটার বেরোচ্ছে, লেফট কিডনি থেকে একটা ইউরেটার বেরোচ্ছে, অর্থাৎ দুখানে ইউরেটার মোট আছে, তাই তো? এই ইউরেটারের কাজ কি? এই যে ইউরিন যেটা তৈরি হলো, এই ইউরিনটাকে কিডনি থেকে বয়ে এনে ইউরিনারি ব্লাডারের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে? এই টিউবটা যদি না থাকতো তাহলে ইউরিনটা কি করে ব্লাডারের মধ্যে পৌঁছাতো? পৌঁছাতে পারতো না তো। সেই জন্য একটা টিউবের দরকার, একটা পাইপের দরকার, সেই কাজটা করে হচ্ছে ইউরেটার। আচ্ছা, ইউরেটার থেকে ইউরিনটা এসে ইউরিনারি ব্লাডারের মধ্যে ঢুকলো, বুঝলাম। এবার ইউরিনারি ব্লাডারের কাজ কি? ইউরিনারি ব্লাডারের কাজ হচ্ছে ইউরিনটাকে স্টোর করা, তাই না? হ্যাঁ স্যার। ইউরিনটাকে স্টোর করা। এবার স্টোর করতে 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 যখন একটা লেভেল অবধি পৌঁছাবে, তখন আমাদের ইউরিনেশনের একটা প্রেশার আসে, আমাদের মনে হয় যে এবার আমরা বাথরুম করে নিই, তাই তো?
তখন সেই ইউরিনটা কোথা দিয়ে বেরিয়ে আসে? ইউরেথ্রা দিয়ে বেরিয়ে আসে, ঠিক আছে? এবার তার মানে একটা জিনিস তো পরিষ্কার যে ইউরেথ্রা দিয়ে যখন বেরোচ্ছে, ইউরেথ্রার একদম শেষ প্রান্তটা যেখান দিয়ে আলটিমেটলি ইউরিনটা আমাদের শরীরের বাইরে বেরিয়ে যাবে, সেখানে একটা ওপেনিং আছে, সেখানে একটা ছিদ্র আছে। ওখানে ছিদ্র না থাকলে বেরোতে পারত ইউরিনটা? না স্যার। এই যে ইউরেথ্রার একদম শেষ প্রান্তে যে ছিদ্রটা রয়েছে, যে ওপেনিংটা রয়েছে, সেটাকে বলা হয় ইউরিনারি মিটাস। কি বলা হয়? ইউরিনারি মিটাস। স্পেলিংটা একটু জেনে নাও, স্পেলিংটা হচ্ছে MEATUS, কিন্তু আমরা কিন্তু মিয়াটাস বলবো না, আমরা কি বলবো? ইউরিনারি মিটাস, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক করতে হবে। স্যার একটু ইন্টারাপ্ট করছি স্যার। অবশ্যই করো, বলো। স্যার বলছি আমি স্যার কলটা একটু স্যার ডিসকানেক্ট করব, আমাকে স্যার ম্যানকাইন্ডের একসাথে কালকে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, তো ওটাতে আমি সিলেকশন হয়েছি, তো আমার ডকুমেন্টসগুলো এক্ষুনি আমার যে ম্যানেজার যিনি আছেন উনি আমাকে তখন কল করেছিলেন, তো আমাকে মেল করতে স্যার বলেছেন, আমাকে এখন মেসেজ করেছেন, তো নিজেরগুলো স্যার মেল করার জন্য। আচ্ছা, এগুলো স্যার মেল করতে হবে স্যার। প্রথমেই বলি কনগ্রাচুলেশনস, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। তোমার তোমার কাছে এইগুলো মেল করলে তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে তো? স্যার অ্যাপয়েন্টমেন্ট লেটার নয় স্যার, আমাকে ট্রেনিং দেবেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাকে অফার লেটার, অফার লেটারটা এসেছে, তাই তো? হ্যাঁ স্যার। চলো ম্যানকাইন্ডের ট্রেনিং করো, ম্যানকাইন্ডের খুব ভালো ট্রেনিং হয়, ওদের ট্রেনিং ডিপার্টমেন্ট খুব ভালো, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো করো, ভেরি গুড, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন রূপম, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার, কনগ্রাচুলেশন রূপম। থ্যাংক ইউ, গো অ্যাহেড, গো অ্যাহেড। তুমি ওখানে গিয়ে, তুমি ওখানে গিয়ে ডক্টর, তুমি ওখানে গিয়ে ডক্টর সঞ্জয় কলকে পাবেন, ঠিক আছে? আমি যেমন এখানে রয়েছি, মেন্ডিনে রয়েছি, তুমি ওখানে সেরকম ডক্টর সঞ্জয় কলকে পাবেন, শালিনী কৌশিককে পাবে, খুব ভালো ভালো লোক আছেন ওখানে। চলো কনগ্রাচুলেশন, তুমি বেরোতে পারো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি এই জিনিসটা ক্লিয়ার হলো যে রিনাল এক্সক্রিটরি সিস্টেম কি কি নিয়ে তৈরি? কে বলবে? আমি বলবো, অমিত বলো। স্যার রিনাল এক্সক্রিটরি সিস্টেম স্যার কনসিস্ট অফ আ পেয়ার অফ কিডনিস, আ পেয়ার অফ ইউটারস, ইউরিনারি ব্লাডার। ইউরেটারস, উচ্চারণটা ঠিক করে করো, ইউরেটারস, ইউরেটার, আ পেয়ার অফ ইউরেটারস, ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে তুমি যদি ছবিটা দেখো, দেখতে পাবে যে একটা লাল রঙের ব্লাড ভেসেল বানানো আছে, যেটা এসে দেখো রাইট কিডনি এবং লেফট কিডনি দুটোতেই ঢুকেছে, আছে না? একটা লাল রঙের ব্লাড ভেসেল আছে, একটা নীল রঙের ব্লাড ভেসেল আছে, তাই তো? পিকচারটা আছে। এই যে লাল রঙের যে ব্লাড ভেসেল যেটা আঁকা, এরা কি করে? এরা ব্লাডকে এনে কিডনির মধ্যে ঢুকিয়ে দেয়, এরা ব্লাডকে এনে কিডনির মধ্যে ঢুকিয়ে দেয়, এবং কিডনির মধ্যে ব্লাডটা ফিল্টার হয়ে যাওয়ার পরে ব্লাডটা বেরিয়ে আসে এই নীল রঙের ব্লাড ভেসেলটা দিয়ে, আবার কিডনি থেকে বেরিয়ে এটা চলে যায়। এই অবধি বোঝাতে পারলাম? তারপর আমি ডিটেলসে আসছি। স্যার এটা আরেকবার বলবেন। ঠিক, আমরা এখানে দুখান দু রকমের ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি তো? একটা ব্লাড ভেসেল দিয়ে রক্তটা এসে কিডনির মধ্যে প্রবেশ করছে, এবং প্রবেশ করে কিডনির মধ্যে যেটা ফিল্টার হওয়ার সেটা হচ্ছে, হয়ে বাকি রক্তটা আবার আরেকটা ব্লাড ভেসেল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই অবধি আমরা বুঝলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। যে ব্লাড ভেসেলটা রক্তটাকে কিডনির মধ্যে বয়ে নিয়ে আসছে সেটাকে বলা হয় রিনাল আর্টারি। লিখে নাও, রিনাল আর্টারি কাকে বলছি? দ্য ব্লাড ভেসেল হুইচ ব্রিংস ব্লাড টু দ্য কিডনি। রিনাল আর্টারি কাকে বলছি? দ্য ব্লাড ভেসেল, রিনাল আর্টারি, রিনাল আর্টারি কাকে বলছি? দ্য ব্লাড ভেসেল হুইচ ব্রিংস ব্লাড টু দ্য কিডনি। বোঝা গেল? রিনাল আর্টারি কাকে বলা হয়? রিনাল আর্টারি হচ্ছে সেই ধরনের ব্লাড ভেসেল যারা কিডনির মধ্যে ব্লাডটাকে টেনে নিয়ে চলে আসে, যারা কিডনির মধ্যে ব্লাডটাকে বয়ে আনে, যারা কিডনির মধ্যে ব্লাডটাকে ঢুকতে সাহায্য করে। বোঝাতে পারলাম? রিনাল আর্টারির মাধ্যমে ব্লাড কিডনির মধ্যে প্রবেশ করে। বোঝাতে পারলাম? দ্য ব্লাড ভেসেল দ্যাট ব্রিংস ব্লাড টু দ্য কিডনি আর কল্ড রিনাল আর্টারি। সবাই লিখে নাও, পরের দিন কিন্তু আমরা এটার উপরে পরীক্ষা নেব, হ্যাঁ? তখন কিন্তু বলতে হবে জিনিসগুলো, না লিখলে বলতে পারবে না।
the blood vessel that bring blood being to the kidney is called renal artery. Likhacho. Likhacho. Okay. The blood vessel that brings blood to the kidney is called renal artery. Lekha hoyeche? Yes sir. Tar mane amra ki bujhlam renal artery er kaj ki era rokto take niye eshe kidney er moddhe dhukiye dey. Tai to? Yes sir. Ebar kidney er moddhe ki hobe? Rokto tar filtration hobe. Kichu jinish মূত্রের সঙ্গে বেরিয়ে যাবে, ইউরিনের সঙ্গে বেরিয়ে যাবে, আর কিছুটা রক্ত আবার ব্যাক করে ফিরে আসবে, তাই তো? এবার রক্তটা যে ব্লাড ভেসেল দিয়ে ফিরে যাবে কিডনি থেকে বেরিয়ে, সেই ব্লাড ভেসেলটাকে বলা হয় রিনাল ভেন। দেখো নীল রঙের আঁকা রয়েছে রিনাল ভেন ছবিটার মধ্যে, দেখতে পাচ্ছ? রিনাল ভেন, এই রিনাল ভেনের কাজ কি? রিনাল ভেন কি করে? দে ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য কিডনি। বোঝাতে পারলাম? রিনাল ভেন কি করছে? তারা রক্তটাকে কিডনি থেকে নিয়ে বাইরে বের করে নিয়ে চলে যাচ্ছে। দে ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য কিডনি। বোঝাতে পারলাম? তাহলে তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করে, হোয়াট ডু ইউ মিন বাই রিনাল ভেন, তুমি কি বলবে? দ্য ব্লাড ভেসেল দ্যাট ক্যারি ব্লাড away from the kidney is called renal vein. The blood vessel that carry blood away from the kidney is called renal vein. Bojha gelo na gelo na yobdi? Yes sir. Tale amra dutto naam pelam, ekta naam pelam renal artery ar ekta naam pelam renal vein. Renal keno bolchi jehetu egulo kidney er shonge related, thik ache? Tale ekta dekhlam artery ar ekta dekhlam vein. আটারির মাধ্যমে কি হলো? রক্তটা এলো। আর ভেনের মাধ্যমে কি হয়েছে? রক্তটা বেরিয়ে গেল। আমি কি করে মনে রাখব? মনে রাখার পদ্ধতি আছে। আমি বারবার সবাইকে একটা জিনিস বলছি, শুভম তোমাকেও বলছি, নির্মল তোমাকেও বলছি, এবং বাকি সবাইকে বলছি, দেখো সায়েন্সকে না মুখস্থ করতে যেও না, মুখস্থ করতে গেলে জিনিসটা টাফ হয়ে যাবে, টেকনিকে পড়ো। আমি কি বললাম? আমি কি করে মনে রাখব আটারি কোনটা আর ভেন কোনটা? আটারি রক্তটাকে এনে ঢুকিয়ে দিচ্ছে আর ভেন রক্তটাকে বার করে নিয়ে চলে যাচ্ছে, কি করে মনে রাখবো? আটারি শুরু হচ্ছে কি শব্দ দিয়ে? তার প্রথম শব্দটা কি, ওয়ার্ডটা কি? এ। এ আটারি হচ্ছে এ। এ মানে জেনে রাখো আয়, আয়। তাহলে আটারি কি করছে? রক্তকে বলছে আয়, তুই আমার ভেতরে আয়। তাহলে কিডনি আটারির মাধ্যমে কি করছে? রক্তটাকে ভেতরে নিয়ে আসছে। মনে থাকবে? এ মানে হচ্ছে আয়, আটারি প্রথম শব্দ এ, প্রথম ওয়ার্ডটা এ, এ মানে হচ্ছে আয়। তার মানে আটারি কি করছে? আটারির মাধ্যমে রক্তটা কিডনির ভেতর চলে আসছে, আয়, রক্ত আয়। বোঝাতে পারলাম? Yes sir. আচ্ছা, এর পরেরটা কি আছে? ভেন। ভেনের প্রথম ওয়ার্ডটা কি? ভি। ভি, ভি মানে হচ্ছে ভাগ, রক্ত তুই ভেঙে যা আমার থেকে, মানে কিডনি থেকে রক্তটা বেরিয়ে চলে যাচ্ছে। বোঝাতে পারলাম? Yes sir. ইন্টারভিউতে গিয়ে জানো এসব বলো না, ঠিক আছে? এটা নিজের মনে রাখার জন্য। নির্মল, শুভম, ইন্টারভিউতে গিয়ে আয় আর ভাগ বলো না, কিন্তু তোমাকেও ভাগিয়ে দেবে তাহলে, এগুলো মনে রাখার জন্য। আমি কিভাবে মনে রাখবো? রিনাল আর্টারি দিয়ে রক্তটা কিডনির মধ্যে আসে, আর্টারি মানে এ, এ মানে হচ্ছে আয়, তার মানে রিনাল আর্টারি দিয়ে রক্তটা কিডনির মধ্যে প্রবেশ করছে। আর রিনাল ভেন দিয়ে যে রক্তটা কিডনি থেকে বেরিয়ে যাচ্ছে, আমি কী করে মনে রাখবো? ভেন, ভি, ভি এর ভি মানে হচ্ছে ভাগ, তার মানে কিডনি থেকে রক্তটা ভেঙে যাচ্ছে রিনাল ভেন দিয়ে। মনে রাখতে পারবো কি পারবো না? আমার মনে হয় না এরকম করে কেউ ব্যাখ্যা তোমাদের দেবে আগামী দিনে। এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক, ঠিক আছে? কোনো তুমি মেডিকেল বুকে তুমি এরকম ব্যাখ্যা পাবে না, এগুলো আমার ব্যাখ্যা। এইসব ভুলভাল ব্যাখ্যা কারুকে বলতে যেও না, লোকে ধরে মারবে। যাই হোক, এগুলো মনে রাখার জন্য। তাহলে তোমাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় হোয়াট ডু ইউ মিন বাই রিনাল আর্টারি, তুমি কি বলবে? যেটা দিয়ে স্যার রক্ত কিডনিতে আসছে। প্রশ্নটা ইংরেজিতে করা হয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই রিনাল আর্টারি?
The blood vessel which brings blood to bring the blood in the kidney. Very good. The blood vessels that brings blood to the kidney is called renal artery. আর তোমাকে যদি প্রশ্ন করা হয় what do you mean by renal vein, তুমি কি বলবে? The blood vessel which the helps blood to vessel carry, when... carry away from the kidney. The blood vessel that carry blood away from the kidney is called renal vein. Oh sorry, bloodটা বলতে ভুলে গেছি স্যার. তাহলে কোনটাকে ক্যারি করে নিয়ে যাবে? ব্লাড কে যদি ক্যারি না করে নিয়ে যায় তাহলে কোনটাকে ক্যারি করে নিয়ে যাবে? হ্যাঁ স্যার. তাই না? হ্যাঁ হ্যাঁ. তাহলে এই অবধি আমরা বুঝলাম? হ্যাঁ. আচ্ছা. হ্যাঁ স্যার. কিডনিটা হচ্ছে কিডনিটা দেখতে কেমন? কিডনিটা হচ্ছে এক ধরনের বিন শেপড অর্গ্যান, বিনের মতো দেখতে, বিন শেপড অর্গ্যান। এবং কিডনির রং কি? রেডিশ ব্রাউন। লিখে রেখে দাও, কিডনিজ আর বিন শেপড অর্গ্যান উইচ ইজ রেডিশ ব্রাউন ইন কালার। কিডনিজ আর বিন শেপড অর্গ্যান উইচ আর রেডিশ ব্রাউন ইন কালার। লিখেছ? এবার আমরা কিডনির মাপটা কেমন একটু শিখে নিই, তার মেজারমেন্ট কি। আমি যদি কোনো একটা প্রাপ্তবয়স্ক মানুষের কিডনি নিই, হ্যাঁ বলো, বুঝতে পারলাম না, কেউ কিছু বলছে, রিপিট করুন একবার, কোনটা রিপিট করব? কিডনির রং? তোমার শব্দটা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। কিডনিজ, কিডনিজ আর রেডিশ ব্রাউন ইন কালার। আর একটা কি বলেছি? কিডনিজ আর বিন শেপড অর্গ্যান, কিডনিজ আর বিন শেপড অর্গ্যান উইচ আর রেডিশ ব্রাউন ইন কালার। ঠিক আছে, এটাই কি জানতে চাইছিলে? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না বাবা। সন্দীপ তুমি কথা শুনতে পাচ্ছ? সন্দীপ মন্ডল, যদি তুমি না শুনতে পাচ্ছ তুমি লেফট হয়ে আবার জয়েন করো। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ কি? তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, এবার আমরা কিডনির মেজারমেন্টে আসব। আমি যদি একটা প্রাপ্তবয়স্ক মানুষের, আমি যদি একটা অ্যাডাল্টের কিডনি দেখি, এটা লম্বায় হচ্ছে, এর লেন্থ হচ্ছে 10-12 সেন্টিমিটার। লিখে নাও, কিডনির লেন্থ হচ্ছে 10-12 সেন্টিমিটার। এবং এটা চওড়ায় কতটা, উইডথ কতটা? 5-7 সেন্টিমিটার। আর এটা কতটা পুরু, কতটা মোটা? এর থিকনেস হচ্ছে 2-3 সেন্টিমিটার। লেন্থ হচ্ছে 10-12 সেন্টিমিটার, উইডথ হচ্ছে 5-7 সেন্টিমিটার, এবং থিকনেস হচ্ছে 2-3 সেন্টিমিটার। বোঝা গেল? এখানে তো বোঝার কিছু নেই, জাস্ট তোমায় নাম্বারগুলো লিখতে হবে। লিখেছ সবাই? ইয়েস স্যার। আচ্ছা, আর অ্যাভারেজ ওয়েট কত হবে কিডনির? 120-170 গ্রাম, 120-170 গ্রাম ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ কিডনি। পরিষ্কার? ইয়েস স্যার। ভেরি গুড। তাহলে এই অবধি কি আমরা ছোট্ট করে একটা রিভিশনে চলে আসবো? কে প্রথম বলবে? সন্দীপ মন্ডল বলবে প্রথমে। সন্দীপ মন্ডল একদম পার্টিসিপেট করছে না। সন্দীপ মন্ডল, সন্দীপ একটু আমাকে বলো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ কিডনি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ কিডনি? সন্দীপ, এই যে আমরা দুখানা কিডনি দেখলাম, কিডনির কাজ কি? স্যার, কিডনির কাজ হচ্ছে পার্টিসিপেট করার, পার্টিসিপেট না করার কারণটা বোঝা গেল? ও যাত্রা যাত্রা শুনতেছে। হ্যাঁ, ও মনে হয় যাত্রা শুনতেছে, এতক্ষণ যে আপনি ক্লাসটা নিচ্ছেন ও একদম পার্টিসিপেট করছে না। এতে ক্ষতিটা কার হবে দিলীপ বাবু? এটা আপনার হবে না, আমার হবে না, ওর হবে? ওরই হবে, ওরই, ওর তো ওই জন্য ফেলোর হয়ে যাচ্ছে ইন্টারভিউতে, পার্টিসিপেট না করার জন্য। না না, ফেলিওর হয়ে যাচ্ছে, এতদিন যা হয়েছে হয়েছে, আমার ক্লাস তো প্রথম পেয়েছে। তুমি যদি একটু মন দিয়ে শোনো, আমি তোমায় গ্যারেন্টি দিতে পারি তোমায় কিন্তু চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু ইচ্ছেটা কিন্তু দুতরফের থাকতে হবে, আমার যেমন ইচ্ছেটা আছে তোমাকে পাওয়ানোর, তোমারও কিন্তু ইচ্ছেটা থাকতে হবে আমায় পেতে হবে, নাহলে কিন্তু হয় না।
কি ভুল বললাম? না স্যার। তাহলে কি অসুবিধাটা কি হচ্ছে বাবা? কে বলতে পারবে ফাংশন অফ কিডনি? আমি বলবো। আমি মানে কে? না পারবো স্যার, আমি বলবো। স্যার আমি বলবো। না অমিত অনেক বলবো, অমিত ছাড়া অন্য কেউ বলো। ইন্দ্রনীল বল। ইন্দ্রনীল বলো। স্যার রিমুভ নাইট্রোজেন ওয়েস্ট সাচ ইউরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ সল্ট অ্যান্ড এক্সেস ওয়াটার ফ্রম দ্য ইউরিন। বুঝলাম। তার আগে আমি আরেকটা শব্দ বলতে বলেছিলাম, কি যে কিডনি কি করে? ব্লাডকে ফিল্টার করে বলতে বলেছিলাম না? ফিল্টারেশন অফ ব্লাড। ফিল্টারেশন অফ ব্লাড। ফিল্টারেশন অফ ব্লাড। বাপ্পা একটু বলো, বাপ্পা বলো। রাইট স্যার। হোয়াট ইজ দ্য ফাংশন অফ কিডনি? হোয়াট ইজ দ্য এক্সক্রিটরি ফাংশন অফ কিডনি? ইটস হেল্পিং টু ফিল্টার দ্য ব্লাড অ্যান্ড রিমুভ নাইট্রোজেন ওয়েস্ট সাচ ইউরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ সল্টস অ্যান্ড এক্সেস ওয়াটার in the from in urine. Hey, nitrogenous wastes, theek ache. Kidney helps in filtration of blood. Kidney helps in filtration of blood and remove nitrogenous waste such as urea, as well as it remove salts and excess water in the form of urine. Theek ache. Acha, ebar Amit bolo, what is the function of ureters? Sir, ureters bring urine from kidney to urinary bladder. Very good. Urinary blood. Very good, very good. Acha. Ebar ektu Shankhodip bolo, what is the function of urinary bladder? Shankhodip? Arekbar sir question ta, arekbar bolun sir question ta. What is the function of urinary bladder? Urinary bladder ta jodi na thakto tale ki hoto? Urine ta ki store hoto? না স্যার। আচ্ছা তোমাকে আমি একটা উদাহরণ দিই, আমি বুঝতে পারছি কোথাও একটা তোমার অসুবিধে হচ্ছে শঙ্খদীপ। ধরো তোমার বাড়িতে একটা ট্যাপ আছে, ট্যাপ কল, কলটা দিয়ে না সমানে ফোঁটা ফোঁটা করে জল পড়ে যায়। এবার তোমার বাথরুমটা ভিজে যাচ্ছে, সমানে যদি ফোঁটা ফোঁটা করে জল পড়ে যায় কী হবে? তোমার বাথরুমটা ভিজে থাকবে তো সারাক্ষণ? হ্যাঁ স্যার। এবার তুমি যদি তার তলে একটা বালতি রেখে দাও তাহলে কী হবে? আর মেঝেটা ভিজবে? মেঝেটা ভিজবে না। খানিক্ষণ বাদে দেখবে বালতিটা ভরে গেছে, তখন তুমি জলটাকে নিয়ে তুমি ফেলে দেবে ড্রেন দিয়ে, তাই তো? আবার তুমি কলটার তলায় ওই বালতিটাকে রেখে দিচ্ছ, কারণ তোমার ট্যাপটা নষ্ট হয়ে গেছে, পুরোটা বন্ধ হচ্ছে না। তাহলে তোমায় কী করতে হবে? বালতিটা রাখতে হবে। তাহলে কি বালতিটা কি স্টোর করতে সাহায্য করছে জলটাকে? হ্যাঁ স্যার। এবার যদি বালতিটা না থাকতো তাহলে কী হতো? সারাদিন কী হতো? কলটা থেকে সমানে ফোঁটা ফোঁটা করে জল পড়ে যেত, তাই তো? তাহলে তোমার শরীরে যদি ইউরিনারি ব্লাডার না থাকতো তাহলে তুমি কি করতে? সারা দিন ফোঁটা ফোঁটা করে হিসু করতে করতে যেতে, তাই না? তাই কি তুমি করো? হ্যাঁ স্যার। তার মানে কি বোঝা যায়? তোমার শরীরে একটা ইউরিনারি ব্লাডার আছে যে ইউরিনটাকে আস্তে আস্তে স্টোর করছে। এই ইউরেটারগুলো চুয়ে চুয়ে ইউরিনটা তো সমানে নামছে ইউরিনারি ব্লাডারে, তাই তো? হ্যাঁ স্যার। এবার ওটাকে তো স্টোর করতে হবে। স্টোর করে যখন একটা লেভেল অবধি এটা ভরে যাবে তখন তুমি কি করছো? তখন তুমি টয়লেটে গিয়ে সেই ইউরিনটাকে ত্যাগ করে আসছো, কি? হ্যাঁ স্যার। তার মানে আমাদের শরীরে যে ইউরিন যেটা তৈরি হয় কিডনির মধ্যে সেটা ইউরেটার দিয়ে নেবে ইউরিনারি ব্লাডারে স্টোর হলে, তাই তো? ইউরিনারি ব্লাডারে আস্তে আস্তে স্টোর হতে 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 যখন ইউরিনারি ব্লাডারটা ভরে যাবে, একটা লেভেল অবধি ভরে যাবে, তখন কি হবে? তখন আমাদের পেচ্ছাপের বেগটা আসবে, তাই না? প্রস্রাব করার বেগটা আসবে। তখন কী হবে? তখন ইউরিনটা ইউরেথ্রা দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এটা এমন কি শক্ত ব্যাপার বাবা? তাহলে ইউরিনারি ব্লাডারের কাজ আমরা কী জানলাম? টু স্টোর ইউরিন। ইউরিনারি ব্লাডার স্টোর ইউরিন, এটা কি খুব শক্ত? না স্যার। তাহলে বলতে পারলে না কেন? আচ্ছা এবার কে বলবে? সাহেব বলবো স্যার। আমি মানে কে? সন্দীপ বলো। সন্দীপ। সন্দীপ স্যার। আচ্ছা সন্দীপ বলো, এই যে ইউরেথ্রার একদম শেষ প্রান্তে যে ওপেনিংটা রয়েছে, যে ছিদ্রটা রয়েছে, তার নাম কি ভেবে বলো? ইউরিনারি মিটাস স্যার। ইউরিনারি মিটাস স্যার। ঠিক, ইউরিনারি মিটাস। ইউরিনারি মিটাস। এই ইউরিনারি মিটাস পার হয়ে যাওয়া মানে ইউরিনটা কি হয়ে গেল? আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে আসলো। এক্সিট আউট। হ্যাঁ ভেরি গুড। এবার
আমরা এই কিডনিটাকে একটু বড় করে দেখি, ঠিক আছে? এটা তো পুরো রিনাল এক্সক্রেটরি সিস্টেমটা পড়লাম, এবার কিডনিটাকে একটু বড় করে দেখি। ভালো লাগছে কি লাগছে না সাবজেক্টটা? হ্যাঁ স্যার, অফকোর্স ভালো লাগছে। হ্যাঁ স্যার, আচ্ছা ভালো লাগছে স্যার। আচ্ছা, আমরা যখন কিডনিটাকে বড় করে দেখছি, দেখো এই ছবিটা ভালো করে দেখো, এখানে আমরা রিনাল আর্টারি আর রিনাল ভেন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, রিনাল আর্টারি আর রিনাল ভেন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। স্যার, কিডনির মধ্যে ঢুকেছে এই রিনাল আর্টারি, কি করে স্যার? রিনাল আর্টারি ব্লাড ভেসেল ব্রিং ব্লাড টু দা কিডনি। ঠিক, রিনাল আর্টারি কি করছে? রক্তটাকে কিডনির মধ্যে নিয়ে আসছে। আর রিনাল ভেন কি করছে? স্যার, ব্লাড ভেসেল ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দা কিডনি। ঠিক, রিনাল ভেন কি করছে? কিডনি থেকে রক্তটাকে বাইরে নিয়ে চলে যাচ্ছে ফিল্টার হয়ে যাওয়ার পরে, তাই তো? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরেটারটাও দেখো কিডনির মধ্যে প্রবেশ করেছে, দেখতে পাচ্ছি এই যে এখানে ইউরেটারটা দেখো ঠিক করে ভালো করে, ইউরেটারটা কিডনির মধ্যে প্রবেশ করেছে। এবার একটা জিনিস দেখো, এই যে কিডনির যে সেন্টারে, মানে এই যে ইনার যে কনকেভ সারফেস যেটা রয়েছে এইখানটা, কিডনির এই জায়গাটা যে ইনার যে কনকেভ সারফেসটা রয়েছে, তার সেন্টার দিয়ে তিনটে জিনিস প্রবেশ করছে। একটা কি প্রবেশ করছে? ব্লাড ভেসেলগুলো প্রবেশ করছে, তাই তো? আবার তার সঙ্গে ইউরেটারটাও প্রবেশ করছে, করছে তো? এবং তার সঙ্গে নার্ভও এখান দিয়ে প্রবেশ করছে। তাহলে কিডনির যে জায়গাটা দিয়ে ব্লাড ভেসেল, ইউরেটার এবং নার্ভ প্রবেশ করে, সেই জায়গাটাকে বলা হয় রিনাল হিলাম। কি বলা হয়? রিনাল হিলাম। তিন নম্বরটা দেখো, তিন নম্বর পয়েন্ট, রিনাল হিলাম দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই রিনাল হিলাম দিয়ে কি প্রবেশ করছে? ব্লাড ভেসেলগুলো প্রবেশ করছে, ইউরেটার প্রবেশ করছে এবং নার্ভ প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? কিডনির মধ্যে, ঠিক আছে? হ্যাঁ স্যার, মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আবার ইউরেটারটার দিকে চলে এসো। এই ইউরেটারটা দেখো আস্তে আস্তে গিয়ে কিডনির ওই হিলাম দিয়ে প্রবেশ করলো, করে গিয়ে একটা ব্রড ফানেল শেপড একটা স্পেস তৈরি করে দিল, তাই না? ফানেল মানে কি? ফোদল, ফোদলের মতো একটা চওড়া একটা ফাঁকা জায়গা তৈরি করে দিল, তাই তো? ইনার টু হিলাম, এই হিলামের ভেতরে গিয়ে করেছে তো? এই যে ফাঁকা জায়গাটা তৈরি হলো, এটাকে বলা হয় রিনাল পেলভিস। এই চার নম্বর পয়েন্টটা দেখো, রিনাল পেলভিস দেখতে পাচ্ছ? রিনাল পেলভিস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, তার মানে কিডনির মধ্যে যখন ইউরেটারটা প্রবেশ করলো রিনাল হিলাম দিয়ে, সেটা ঢুকে গিয়ে একটা চওড়া ফানেলের মতো একটা ফানেল শেপড একটা স্পেস তৈরি করে ফেললো, যেটাকে কি বলা হচ্ছে? রিনাল পেলভিস। পরিষ্কার? কারুর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, আমি খুব আস্তে আস্তে জায়গাটা যাচ্ছি। আরেকবার বলুন, ইউরেটার কি আমরা বুঝেছি? এই ইউরেটারটা কিডনির মধ্যে যে প্রবেশ করছে যে জায়গাটা দিয়ে, সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? রিনাল হিলাম। রিনাল হিলাম, তাই তো? হিলাম। এবার এই ইউরেটারটা রিনাল হিলাম দিয়ে প্রবেশ করার পরেই, রিনাল হিলাম থেকে ভেতরে চলে যাওয়ার পরেই, কিডনির ভেতরে গিয়ে এটা কি চওড়া একটা ফানেল শেপ স্পেস তৈরি করলো কি? এই ফানেল, এই যে ব্রড ফানেল শেপ স্পেস যেটা তৈরি হলো, এটাকে কি বলা হয়? এটাকে বলে রিনাল পেলভিস। বোঝা গেল? সবাইকে বলছি বোঝা গেল? আচ্ছা, এই রিনাল পেলভিস, এই রিনাল পেলভিসটা ঠিক করে লক্ষ্য করো, এর থেকে কিছু প্রজেকশনস বেরিয়েছে, দেখেছো? আঙুলের মতো কিছু জিনিস বেরিয়েছে, ছবিটায় লক্ষ্য করতে পাচ্ছ? কিছু প্রজেকশনস বেরিয়েছে রিনাল পেলভিস থেকে। এই রিনাল পেলভিসের এই প্রজেকশনগুলোকে বলা হয় ক্যালিসেস। কি বলা হয়? ক্যালিসেস। ক্যালিসেস, নামগুলো কিন্তু লিখে রাখো, রিনাল হিলাম, রিনাল পেলভিস, ক্যালিসেস। দেখো এই এক একটা প্রজেকশন, এই এক একটা প্রজেকশনকে বলা হয় ক্যালিক্স। এক একটা প্রজেকশনকে কি বলা হয়? ক্যালিক্স। ক্যালিক্স, আর যেই একের অধিক নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ প্লিউরাল নিয়ে কথা বলবো, তখন সেটা কি হয়ে যাবে? ক্যালিসেস। বোঝাতে পারলাম? Yes sir. আমরা একটা মানুষকে কি বলি? ম্যান বলি, ম্যান। একের অধিক হয়ে গেলে আমরা কি বলি? মেন। মেন, ঠিক সেরকম আমরা একটা প্রজেকশনকে বলবো ক্যালিক্স, আর একের অধিক প্রজেকশন আমরা যখন একসাথে বলবো, তখন সেটাকে কি বলবো? ক্যালিসেস।
তাহলে ক্যালিসেসগুলো কি? দিজ আর দ্য প্রজেকশনস অফ রিনাল পেলভিস। আমি বলতে পারি, বোঝা গেল এই অবধি? তার মানে এই চার নম্বর পয়েন্টটা দেখো, রিনাল পেলভিস আমি বুঝেছি, আর পাঁচ নম্বর পয়েন্টটা দেখো, এই ক্যালিসেস বা ক্যালিক্স আমি বুঝেছি, তাই তো? এবার এই ক্যালিসেসগুলোর এখানে, ক্যালিসেসগুলোর মাথার ওপরে এখানে কিছু ট্রায়াঙ্গুলার বা কনিকাল কিছু মাসেস দেখতে পাচ্ছ? এই যে এরকম ট্রায়াঙ্গুলার বা কনিকাল মাসেস, এগুলোকে বলা হয় মেডুলারি পিরামিড। এগুলোকে কি বলা হয়? মেডুলারি পিরামিড। আচ্ছা, আমরা পিরামিড জানি তো, এরকম সেই ট্রায়াঙ্গুলার শেপের হয় না পিরামিড? পিরামিড আমরা দেখেছি তো ছবিতে, ট্রায়াঙ্গুলার শেপের হয়, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে মেডুলারি পিরামিড। এগুলো ট্রায়াঙ্গুলার বা কনিকাল মাসেস, এই এক একটা হচ্ছে এক একটা মেডুলারি পিরামিড। এরকম আমরা কখানা মেডুলারি পিরামিড দেখতে পাচ্ছি একটু গণত বাবা ছবিটায়? সাতটা, সাতটা। তার মানে একটা কিডনির মধ্যে কখানা মেডুলারি পিরামিড থাকে? সাতখানা মেডুলারি পিরামিড থাকে, তাই তো? এই মেডুলারি পিরামিডগুলোকে রিনাল পিরামিডও বলা হয়। একই কথা, যেটাই মেডুলারি পিরামিড সেটাই রিনাল পিরামিড। আচ্ছা, এবার এই মেডুলারি পিরামিড, এই সাতখানা মেডুলারি পিরামিডকে একসঙ্গে বলা হয় মেডালা। কি বলা হয়? মেডালা। তার মানে এই মেডুলারি পিরামিডগুলো একসাথে হয়ে গিয়ে যেটা তৈরি করেছে সেটাকে কি বলা হয়? মেডালা। মেডালা, ঠিক আছে, বোঝা গেল? কারুর বুঝতে অসুবিধা আছে? না স্যার। এই মেডালাটা হচ্ছে অ্যাকচুয়ালি কিডনির, মেডালাটা হচ্ছে কিডনির ইনার জোন, মানে ভেতর দিককার জোন। আমি যদি কিডনির ভেতরটা দেখি, আমি দুখানা জোন দেখতে পাবো, একটা ভেতর দিকের জোন, একটা বাইরের দিকের জোন। ভেতর দিকের জোনটাকে কি বলা হয়? মেডালা। ইনার জোনটাকে কি বলা হয়? মেডালা। লিখে রাখো, ইনার জোনটাকে কি বলা হয়? মেডালা। লিখেছো? লিখেছো স্যার? আরেকবার বলবেন। দ্য ইনার জোন অফ দ্য কিডনি ইজ কল্ড মেডালা। লিখেছো? আর এই বাইরের দিকের যে জোনটা, এই যে এই জায়গাটা বাইরের দিকের, এটাকে বলা হয় কর্টেক্স। সাত নম্বর পয়েন্টটা দেখো, কর্টেক্স। তাহলে কর্টেক্স কি? কর্টেক্স হচ্ছে আউটার জোন অফ দ্য কিডনি, ঠিক আছে? তার মানে আমরা যদি কিডনির ভেতরটা দেখি, ইনসাইড দ্য কিডনি দেয়ার আর টু জোনস। আমরা যদি কিডনির ভেতরটা দেখি, সেখানে আমরা দুখানা জোন দেখতে পাবো, একটা হচ্ছে ইনার জোন, একটা হচ্ছে আউটার জোন। ইনার জোনটাকে বলা হয় মেডালা, আর আউটার জোনটাকে বলা হয় কর্টেক্স। এই অবধি বোঝা গেল কি গেল না? সবাইয়ের কাছে বোঝা গেছে? এবার একটা মজার জিনিস দেখো, এই যে আমরা যে মেডুলারি পিরামিড যেগুলো দেখেছিলাম, এই প্রত্যেকটা মেডুলারি পিরামিডের মাঝখানে যে ফাঁকা অংশটা যেটা রয়েছে, এটা কি কর্টেক্সের একটা রিজিয়ন ঢুকে এসছে? দুখানা মেডুলারি পিরামিডের মাঝখানে কর্টেক্সের একটা রিজিয়ন ঢুকে এসছে কি আসেনি? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই যে দুখানা মেডুলারি পিরামিডের মাঝখানে কর্টেক্সের যে রিজিয়নটা ঢুকে এসছে, এটাকে বলা হয় রিনাল কলম। এটাকে বলা হয় রিনাল কলম, ঠিক আছে? আট নম্বর পয়েন্টটা দেখো, রিনাল কলম। দেখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এর আরেকটা নাম হচ্ছে কলমস অফ বার্টিনি, ঠিক আছে? কলমস অফ বার্টিনি বা রিনাল কলম। তাহলে এই রিনাল কলম জিনিসটা কি? ইট ইজ দ্য রিজিয়ন অফ কর্টেক্স দ্যাট এক্সটেন্ডস ইন বিটুইন দ্য মেডুলারি পিরামিড। বোঝা গেল? এটা হচ্ছে কর্টেক্সের রিজিয়ন, যেটা মেডুলারি পিরামিডের মধ্যে, দুখানা মেডুলারি পিরামিডের মাঝখানে ঢুকে এসছে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তার মানে আমি যে কোনো দুটো মেডুলারি পিরামিড দেখব, তার মাঝখানে আমি দেখব কর্টেক্সের একটুখানি রিজিয়ন ঢুকে এসছে, যে যে জায়গাটাকে কি বলা হচ্ছে? রেনাল কলম বা কলম অফ বার্টিনি। বোঝা গেল? হ্যাঁ স্যার। পরিষ্কার? Yes স্যার। আচ্ছা, এটা তো গেল কিডনির ভেতরটা, ইনসাইড অফ দ্য কিডনি। এবার এই কিডনির বাইরের দিকটা, একটা টাফ লেয়ার থাকে কিডনির বাইরের দিকে, একটা টাফ লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলা হয় ক্যাপসিউল। ন নম্বর পয়েন্টটা দেখ, ক্যাপসিউল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ ক্যাপসিউল, তুমি কি বলবে? দ্য আউটার টাফ লেয়ার অফ কিডনি
is called capsule. The outer tough layer of kidney is called capsule. এই ছবিটা আমরা যদি বুঝে যেতে পারি, আমরা কিন্তু প্রায় 80% আমরা এক্সক্রিটরি সিস্টেমের বুঝে গেলাম, ঠিক আছে? তারপরে আসবো আর একটু ভেতর দিকে আমরা ঢুকবো। এই ছবিটা কি আমাদের সবার কাছে পরিষ্কার? আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার পরিষ্কার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একজন করে করে জিজ্ঞেস করবো, একটু আমাকে বলো। শান্তনু আমাকে বলো, হোয়াট ডু উই মিন বাই রিনাল আর্টারি? রিনাল আর্টারি, হ্যাঁ, রিনাল আর্টারি ইজ দ্য ব্লাড ভেসেল হুইচ হেল্পস টু ব্রিং ব্লাড ইনটু দ্য কিডনি। ভেরি গুড। The blood vessel which brings blood to the kidney is called renal artery. Acha. Yes. Shumon ektu amake bolo. What do we mean by renal vein? Renal vein are the blood vessel which carry blood away from the kidney. Very good. The blood vessel which carry blood away from the kidney is called, away from the kidney. Is called renal vein. It's called renal vein. Very good. Very good. Acha. Erpore amake Amit bolo. Ha sir bolo. What enters the kidney through renal hilum? So through renal hilum, blood vessel, arteries and nerve enter through enter in the kidney. Amit, ektu thanda mathay bolo, blood vessel ar artery ki alada? Blood vessel er modhe to artery ebong vein dutoi porche, tai na? Ha sir. Renal artery, renal vein dutoke miliye to ami blood vessel bolchi. Ha ha. তাহলে রিনাল হিলাম দিয়ে তুমি কি বললে, ব্লাড ভেসেল ঢুকছে, আর্টারি ঢুকছে আর নার্ভ ঢুকছে? ভুল বললে। না না না, ব্লাড ভেসেল আর্টারি মানে সেটা ইউটেরাস। ইউটেরাস, ইউরেটার, 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 তাই না? তাহলে হ্যাঁ স্যার, ব্লাড ভেসেল থ্রু রিনাল হিলাম, ব্লাড ভেসেলস, ইউরেটার, ইউরেটার আর নার্ভ এন্টার দ্য কিডনি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বাপ্পা আমাকে বলো, once the ureter enters the kidney and it crosses the renal hilum, it becomes, it forms a broad funnel shaped space inner to the hilum. What is that funnel shaped space called? Ami ki bojhate parlam proshno ta? Na bujhle arekbar thanda mathay shuno, arekbar bolo. When the ureter enters the kidney through renal hilum, it forms a broad funnel shaped space. What is that broad funnel shaped space called? Ureter ta jokhon renal hilum diye kidney r bhetore probesh korlo, probesh korar pore ekta broad funnel shaped space amra tar bhetore dekhte pabo. Shei ureter ta ekta broad funnel shaped space toiri kore dilo. Ei broad funnel shaped space ta ke ki bola hoy? Renal pelvis sir. Very good. Etake bola hoy renal pelvis. Acha, ebar ektu shongkhodip amake bolo, the renal pelvis forms projections. This renal pelvis forms some projections. Ei projections gulo ke ki bola hai? Renal pelvis gulo dekho anguler moto kichu projections toiri koreche, tai na? Ei projections gulo ke ki bola hai? Renal pelvis gulo ami Shankhodip ke jiggesh korechi, renal pelvis gulo je projection toiri kore take ki bola hai? তাকে কি বলা হয়, কে বলতে পারবে? ওই স্যার ছয়টা বলবো স্যার। হ্যাঁ, ক্যালিক্স বলে, ক্যালিক্স বলা হয়, এক একটাকে ক্যালিক্স বলা হয়, আর একের অধিক হয়ে গেলে সেটাকে আমরা কি বলবো? ক্যালিসেস। ক্যালিসেস। শঙ্খদীপ একটু মন দাও, এখানে পাঁচ নম্বর পয়েন্টটা দেখো, এই যে প্রজেকশনগুলোর মধ্যে পাঁচ নম্বর পয়েন্টটা এখানে আমি কি দিয়েছি, প্রজেকশনসগুলোকে কি বলা হচ্ছে? ক্যালিক্স বলা হচ্ছে না? এটা একটা ক্যালিক্স, 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 মানে সবগুলো মিলিয়ে কি হচ্ছে? ক্যালিসেস, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি সিঙ্গুলারে বললে ক্যালিক্স, প্লুরালে বললে ক্যালিসেস। আচ্ছা, এবার শুভম একটু আমাকে বলো, এই প্রতিটা ক্যালিক্সের ওপরে আমি ট্রায়াঙ্গুলার বা কিছু কনিকাল মাসেস দেখতে পাচ্ছি, তাই তো? এগুলোকে কি বলা হয়? শুভম, তোমার পার্টিসিপেশন শুরুর দিকে ছিল না, আমি তোমাকে জিজ্ঞেস করছি, কিন্তু বলো। বেরিয়ে গেছে স্যার, লেফট হয়ে গেছে। কেন জানি না, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে লেফট। ভেরি গুড, ভেরি গুড।
ভেরি গুড। সুপ্রিয় স্যার, সুপ্রিয় একটু আমাকে বলো, এই যে ক্যালিক্স যেগুলো আমরা দেখছি, এই যে প্রজেকশনসগুলো, তার মাথার উপরে আমরা কিছু ট্রায়াঙ্গুলার কোনিকাল মাসেস দেখতে পাচ্ছি তো? হ্যাঁ স্যার। এগুলোকে কি বলা হয়, এগুলোর কি নাম? স্যার মেডুলারি পিরামিড। ভেরি গুড, মেডুলারি পিরামিড, তাই তো? এরকম কখানা মেডুলারি পিরামিড কিডনির মধ্যে থাকে স্যার? সাতটা। ভেরি গুড, সাতখানা থাকে। আর এই মেডুলারি পিরামিডসগুলোকে একসাথে আমরা কি বলি স্যার? মেডুলা, মেডালা, ঠিক আছে? অনেকে এটাকে মেডুলা বলে, এর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে মেডালা, ঠিক আছে? তুমি মেডুলা বললেও কেউ ভুল বলবে না, কিন্তু সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে, সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে মেডালা। মেডালা স্যার, ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, কিডনির মধ্যে আমরা যদি কিডনির ভেতর দিকটা দেখি, ভেতর দিকটা, এই কিডনির ভেতর দিকে আমরা দুখানা জোন দেখতে পাচ্ছি, একটা ইনার জোন, ভেতর দিককার জোন, একটা বাইরের দিকের জোন, একটা আউটার জোন। এই ইনার জোনটাকে কি বলা হয় স্যার? মেডুলা, মেডালা, মেডালা। আর এই যে আউটার জোন যেটা রয়েছে, এই আউটার জোনটাকে কি বলা হয় স্যার? কর্টেক্স, কর্টেক্স। আচ্ছা, আমরা কি খুব মানে শক্ত জিনিস কিছু পড়ছি বলে মনে হচ্ছে? না স্যার, একদমই না। আমি যেভাবে ছবিটা দেখিয়ে বলছি তোমাদেরকে, এটা কি তোমাদের ছবির মতো জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে না? এটা কি খুব শক্ত লাগছে? হ্যাঁ স্যার, না স্যার, পরিষ্কার হচ্ছে স্যার। তাহলে দিলীপবাবু একটু আপনাকে বলবো, আপনি একটু দেখুন, বাকি যে দুজন আছে আজকে এই 14 জনের মধ্যে, দুজনের যে সমস্যা হচ্ছে, তাদের কি সমস্যা হচ্ছে, তাদের কি আমরা কোনো অন্য সেশনে নিতে পারি যেখানে জিনিসটাকে আমরা একটু সহজভাবে করতে পারি? না, দুজন সমস্যা বলতে এই রাজীব মল্লিক ওর ব্যক্তিগত কাজের জন্য মেসেজ করে বেরিয়ে গেছে। আচ্ছা, আর রূপম তো ও তো ইন্টারভিউ চলে গেছে। আর শুভম চ্যাটার্জি কেন বেরিয়ে গেল আমার পরে কথা বলতে হবে। ব্যক্তিগত কাজ মানে? ও বলছে আমি আমার একটা কাজ আছে বলে মেসেজ করে দিয়ে বেরিয়ে গেল। মেসেজ আমি দেখলাম, মেসেজটা আমি ফোনও করেছিলাম, ফোন ধরিনি, তো মেসেজ করে দিল। ঠিক আছে, পরের দিন থেকে একটু সবাইকে বলে দেবেন যে ব্যক্তিগত টাইমটা বাদ দিয়ে ট্রেনিংয়ের সময়টা রাখতে। কারণ কি, ও যদি 5 মিনিট বাদেও সেশনটা অ্যাটেন্ড করে, ও কিন্তু ধরতে পারবে না আর, আমরা ততক্ষণ অনেকটা এগিয়ে। না না, ও না, ও ও রাজীব মল্লিক আজকে আর জয়েন করবে না, ও বেরিয়ে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু শুরু সিস্টেমটা ওর বুঝলো না, আমি কথা কথা বলে নেব স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা কি তাহলে ফার্দার এগোতে পারি? সবার কাছে কি এটা পরিষ্কার, যারা যারা সেশনটা অ্যাটেন্ড করছো তোমাদের কাছে? আবারও জিজ্ঞেস করছি, যদি পরিষ্কার না হয় আমাকে বলো, এই জিনিসটা আমি আবার ক্লিয়ার করাবো। পরিষ্কার? এবার আমরা তাহলে আরেকটু ভেতরে যাই, এবার আমরা আরেকটু ভেতরে যাই কিডনি, ঠিক আছে? নেক্সট ছবিটা দেখা যাক, এটাই দেখো। এখানে আমরা কি দেখছি, রিনাল আর্টারি যেটা আসছে, রিনাল আর্টারিগুলো এসে বিভিন্ন ফাইন ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাচ্ছে না? বিভিন্ন ফাইন ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাচ্ছে তো রিনাল আর্টারিটা এসে। যেমন একটা গাছের মেন ডাল থেকে তার শাখা প্রশাখা বেরোয়, তার থেকে আরও উপশাখা প্রশাখা বেরোয়, তাই তো? একটা ব্রাঞ্চ থেকে তার সাব ব্রাঞ্চেস বেরোয়, তার থেকে আরও ছোটো ছোটো ব্রাঞ্চেস বেরোয়, তাই না? হ্যাঁ স্যার। ঠিক সেরকম রিনাল আর্টারির ক্ষেত্রেও সেরকমই হয়েছে, তাই না? আচ্ছা, আর রিনাল ভেন যেটা কিডনি থেকে বেরিয়ে যাচ্ছিল, এখানে আমরা কি দেখছি, অনেকগুলো ফাইন ব্রাঞ্চেস এসে মিশে 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 আলটিমেটলি কি তৈরি করেছে, এই রিনাল ভেনটা তৈরি করেছে, তাই তো? হ্যাঁ। এই অবধি আমরা বুঝলাম। তার মানে একটা বড় পাইপ এসে অনেকগুলো পাইপে ভাগ হয়ে যাচ্ছে, আবার অনেকগুলো ছোট ছোট পাইপ এসে মিলে একটা বড় পাইপ তৈরি করছে, এই তো কনসেপ্ট? আচ্ছা, আর আমরা কি দেখতে পাচ্ছি এই ছবিতে, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? নেফ্রন, নেফ্রন। এটাকে কি বলা হয়? নেফ্রন। কিডনির যে মেন ফাংশন এক্সক্রিশন করা, এটা প্রধান কে করে, এই কাজটা মেনলি যেটা করে সেটা হচ্ছে নেফ্রন করে। নেফ্রন না থাকলে এই এক্সক্রিশন সম্পন্ন হতো না, যার জন্য নেফ্রনকে কি বলা হয়, ফাংশনাল ইউনিট অফ কিডনি। লিখে রাখো, নেফ্রনকে কি বলা হয়, ফাংশনাল ইউনিট অফ কিডনি। আজকে আমাদের কিডনিতে যদি নেফ্রন না থাকতো, তাহলে আমাদের এক্সক্রিশন কিডনি দিয়ে সম্পন্ন হতো না। বোঝাতে পারলাম? সেই জন্য নেফ্রনকে কি বলা হয়, ফাংশনাল ইউনিট অফ কিডনি। ইট ইজ দ্য ইউনিট অফ এক্সক্রিশন ইন কিডনি, ইট ইজ দ্য ইউনিট অফ এক্সক্রিশন ইন কিডনি।
মানে কিডনি যে এক্সক্রিশন করাচ্ছে এর ফাংশনাল ইউনিটকে কে এই কাজটা করছে? নেফ্রন করছে। একটা নেফ্রন না, এরকম অসংখ্য নেফ্রন রয়েছে যারা একসাথে এই কাজটা করে। বোঝাতে পারলাম? এক একটা কিডনিতে, এক একটা কিডনিতে 1 মিলিয়নের কাছাকাছি নেফ্রন রয়েছে। ইচ কিডনি হ্যাজ নিয়ারলি 1 মিলিয়ন নেফ্রন্স, লিখে রাখো। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ইচ কিডনি হ্যাজ নিয়ারলি 1 মিলিয়ন নেফ্রন্স। দেখো আমি একটা উদাহরণ দিই, ধরো একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কারা করে? কারা যুদ্ধ? সৈন্যরা। এরকম অনেকগুলো সৈন্য এক জায়গায় হয়ে একটা সৈন্য দল তৈরি হয়, তাই তো? তার মানে প্রতিটা সৈন্য লড়াই করে, প্রতিটা সৈন্য লড়াই করে। আজকে যদি একজন সৈন্য বলে বাকিরা লড়াই করুক আমি করব না, আরেকজন সৈন্য বলে বাকিরা লড়াই করুক আমি করব না, আলটিমেটলি কি হবে? কোনো সৈন্যই লড়াই করবে না, তাই তো? তাহলে কি যে কাজটা তারা করতে গেছিল যুদ্ধ, সেই কাজটা কি তারা করতে পারবে? না। তার মানে এই কাজটা যদি তাদের করতে হয়, তাদের যদি যুদ্ধটা করতে হয়, প্রত্যেকটা সৈন্যকে আলাদা আলাদা করে যুদ্ধ করতে হবে, তাই তো? তাহলে এই যুদ্ধের, এই যুদ্ধ, এই এই যুদ্ধটাকে আমরা যদি কোনো একটা কাজ হিসাবে ধরি, তার ফাংশনাল ইউনিটকে ওই এক একজন সৈন্য, তাই তো? ঠিক সেরকম কিডনি দিয়ে যে এক্সক্রিশন হচ্ছে, কিডনি দিয়ে যে এক্সক্রিশন হচ্ছে, এই যে কাজটা, এই কাজটা এক একটা নেফ্রন করছে, এবং সবকটা নেফ্রন একসাথে এই কাজটা করছে বলে নেফ্রনকে কি বলা হচ্ছে? ফাংশনাল ইউনিট অফ কিডনি। অ্যাম আই মেকিং মাই সেলফ ক্লিয়ার টু অল অফ ইউ? আমি কি বোঝাতে পারলাম? তার মানে এই যে আমরা এতক্ষণ ধরে যে শিখে আসলাম কিডনি ব্লাডকে ফিল্টার করতে সাহায্য করে, অ্যাকচুয়ালি ফিল্ট্রেশনের কাজটা কে করে? নেফ্রন। নেফ্রন একটাই নেফ্রন করে? না না স্যার, সবকটা নেফ্রন একসাথে করছে, তার জন্যই তো এতটা ব্লাড ফিল্টার হচ্ছে, তাই না? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই নেফ্রন, তুমি কি বলবে? নেফ্রন্স আর দ্য ফাংশনাল ইউনিটস অফ কিডনি, লিখেছ? আচ্ছা, এই নেফ্রনের আরেকবার বলবো, নেফ্রন্স আর দ্য ফাংশনাল ইউনিটস অফ কিডনি, লিখেছ? Yes, sir. তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করলো হোয়াট ডু ইউ মিন বাই নেফ্রন, তুমি কি বলবে? নেফ্রন আর দ্য ফাংশনাল ইউনিটস অফ কিডনি। ভেরি গুড, নেফ্রন্স আর দ্য ফাংশনাল ইউনিটস অফ কিডনি। আচ্ছা, এই নেফ্রনের আরেকটা নাম আছে, সেটা কি? নেফ্রনের আরেকটা নাম হলো ইউরিনিফেরাস টিউবিউলস, ইউরিনিফেরাস টিউবিউলস, ঠিক আছে? ইউরিনিফেরাস টিউবিউলস। আচ্ছা শঙ্খদীপ, তোমার বাড়িতে কোনো ডাক নাম আছে? হ্যাঁ স্যার। কি নাম? আমাকে আমার বাবা পাপু বলে ডাকে। পাপু, আচ্ছা। তাহলে তোমাকে যদি কেউ পাপু বলে, তুমি যে ব্যক্তি হবে, তোমাকে শঙ্খদীপ বললেও কি তুমি সেই ব্যক্তি হবে না আলাদা ব্যক্তি হবে? সেই ব্যক্তি হবে। সেই ব্যক্তি হবে, তার মানে একটাই মানুষ তার দুটো নাম, একটা নাম হচ্ছে শঙ্খদীপ, একটা নাম হচ্ছে পাপু, তাই তো? ঠিক সেরকম একটাই জিনিস, একটাই ফাংশনাল ইউনিট যার নাম হচ্ছে নেফ্রন, একটা নাম হচ্ছে নেফ্রন আর একটা নাম হচ্ছে ইউরিনিফেরাস টিউবিউলস। বোঝা গেল? বোঝাতে পারলাম? একটাই মাত্র জিনিস যার একটা নাম হচ্ছে নেফ্রন আর একটা নাম হচ্ছে ইউরিনিফেরাস টিউবিউলস। আমি কেন বললাম? আমি ইউরিনিফেরাস টিউবিউলস তো নাও বলতে পারতাম। দেখো তোমরা শিখে গেছো নেফ্রন কাকে বলে, তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করলো শঙ্খদীপ, ইন্টারভিউতে গেছে শঙ্খদীপকে প্রশ্ন করলো হোয়াট ডু ইউ মিন বাই নেফ্রন, শঙ্খদীপ স্মার্টলি বলল দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ কল্ড নেফ্রন, তাই তো? শঙ্খদীপের হয়তো ইন্টারভিউটা খুব ভালো হলো। কিন্তু শঙ্খদীপের বন্ধু বাপ্পা যখন গেল, বাপ্পাকে প্রশ্ন করলো বাপ্পা হোয়াট ডু ইউ মিন বাই ইউরিনিফেরাস টিউবিউলস, এবার বাপ্পা যদি না জানে যে নেফ্রনের আরেকটা নাম ইউরিনিফেরাস টিউবিউলস, ওকে ইন্টারভিউতে উত্তরটা দিতে পারবে? না স্যার, পারবে না। তার মানে ও যদিও জানতো যে ইউরিনিফেরাস টিউবুলসটা হচ্ছে ফাংশনাল ইউনিট অফ কিডনি, কিন্তু দিতে পারলো না। কেন? কারণ ও ইউরিনিফেরাস টিউবুলস নামটার সাথে ওর পরিচয় হয়নি, তাই তো?
তাহলে এখন যদি বাপ্পাকে জিজ্ঞেস করে বাপ্পা, এখন যদি ইন্টারভিউতে বাপ্পাকে জিজ্ঞেস করা হয় বাপ্পা হোয়াট ডু ইউ মিন বাই ইউরিনিফেরাস টিউবুলস, তুমি কি বলবে? স্যার ইট ইজ আ ফাংশনাল ইউনিট অফ কিডনি। ভেরি গুড, ইউরিনিফেরাস টিউবুলস আর দ্য ফাংশনাল ইউনিটস অফ কিডনি। এবার প্রশ্ন হচ্ছে কেন, কেন আমরা এটাকে টিউবিউলস কথাটা বলছি? আমরা এর পরে দেখব, আমরা এবার নেফ্রনটাকে একটু বড় করে দেখব। আমরা বুঝতে পারছো একটু একটু করে ভেতর দিকে ঢুকছি? এবার নেফ্রনটাকে যখন বড় করে দেখব, আমরা দেখব এটা একটা টিউবের মতো একটা স্ট্রাকচার, এটা একটা টিউবের মতো স্ট্রাকচার, সেই জন্য টিউবিউলস কথাটা এসছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এই অবধি কি সবার কাছে পরিষ্কার? তাহলে আমি পরের ধাপে যাব। হ্যাঁ স্যার। তাহলে আমরা এবার নেফ্রনটাকে ম্যাগনিফাই করে দেখি, নেফ্রনটা কেমন দেখতে। ঠিক আছে, এইটা হচ্ছে নেফ্রনের ছবি, নেফ্রন বা ইউরিনিফেরাস টিউবিউলসের ছবি। দেখো এখানে আমি নামগুলো পরে বলবো, আগে ছবিটাকে বোঝার চেষ্টা করো। এখানে আমরা একটা কাপের মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, কাপের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই কাপের মতো স্ট্রাকচারের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পাইপ ঢুকেছে, একটা মোটা একটা পাইপ ঢুকেছে। ঢুকে গিয়ে পাইপটা বিভিন্ন সরু 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 পাইপে ভাগ হয়ে গেছে। আবার এই সরু সরু পাইপগুলো এক জায়গায় এসে জুড়েছে, জুড়ে আবার একটা পাইপ তৈরি করেছে, করে বেরিয়ে যাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। যে পাইপটা, যে টিউবটা, যে পাইপটা, যে ভেসেলটা এসে এই কাপ লাইক স্ট্রাকচারের মধ্যে ঢুকেছে সেটাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টারিয়ল। সেটাকে কি বলা হয়? অ্যাফারেন্ট আর্টারিয়ল। ক্লিয়ার? আচ্ছা, আর যে পাইপটা এই কাপ লাইক স্ট্রাকচারটার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, আমি পরে বলবো এই কাপ লাইক স্ট্রাকচারটার নাম কি, আমি পরে বলবো, যে ভেসেলটা এই কাপ লাইক স্ট্রাকচারটা থেকে বেরিয়ে যাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? এফারেন্ট আর্টারিয়ল। বোঝা গেল? যেটা ঢুকছে সেটা হচ্ছে, যেটা ঢুকছে সেটা এফারেন্ট আর্টারিয়ল, যেটা বেরোচ্ছে সেটা এফারেন্ট আর্টারিয়ল। বোঝা গেল? আচ্ছা, এবার এই যে কাপের মতো যে স্ট্রাকচারটা, যেটা যার মধ্যে এফারেন্ট আর্টারিয়ল ঢুকছে এবং এফারেন্ট আর্টারিয়ল বেরিয়ে যাচ্ছে, এই কাপের মতো স্ট্রাকচারটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। কি বলা হয়? বোম্যান্স ক্যাপসুল। লিখে রাখো, লিখেছ বোম্যান্স ক্যাপসুল। ক্লিয়ার? আচ্ছা, এবার এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে এই যে অ্যাফারেন্ট আর্টারিয়ল যেটা এসে ঢুকছে, এই রক্তটাকে নিয়ে আসছে আর এফারেন্ট আর্টারিয়ল দিয়ে রক্তটা বেরিয়ে যাচ্ছে। এই অবধি আমরা বুঝলাম, অ্যাফারেন্ট আর্টারিয়ল রক্তটা আনছে, রক্তটা ফিল্টার হচ্ছে এই ছোট সরু সরু জালিকাগুলোর মধ্যে, ক্যাপিলারিসগুলোর মধ্যে, এরও নির্দিষ্ট নাম আছে আমি পরে বলবো, আর বেরিয়ে যাচ্ছে এফারেন্ট আর্টারিয়ল দিয়ে। এই অবধি আমরা বুঝলাম? হ্যাঁ স্যার। Yes sir। এই অ্যাফারেন্ট আর্টারিয়লটা অ্যাকচুয়ালি কি, যারা রক্তটাকে নিয়ে আসছে? এই অ্যাফারেন্ট আর্টারিয়লটা হচ্ছে দি আর ফাইন ব্রাঞ্চেস অফ রিনাল আর্টারি। এখানে আমরা কি দেখেছিলাম আগের ছবিটাতে, এই রিনাল আর্টারিগুলো কি হয়েছিল, রিনাল আর্টারিগুলো ফাইন ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেছিলো, তো তারা আরও ছোটো ছোটো ফাইন ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেছে। এই ফাইন ব্রাঞ্চেসগুলোই অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়ল। এই ফাইন ব্রাঞ্চেসগুলো হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়ল। বোঝাতে পারলাম? এখানে আমরা কি দেখেছিলাম, রিনাল আর্টারি কি করছে, ব্লাডকে নিয়ে আসছে। রিনাল আর্টারি কি করছে, ব্লাডকে কিডনির মধ্যে নিয়ে আসছে। এবার এগুলো সরু 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 ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেল, তাই তো? হয়ে গিয়ে কি তৈরি করলো, অ্যাফারেন্ট আর্টারিয়ল তৈরি করলো, এ অ্যাফারেন্ট আর্টারিয়ল তৈরি করলো, তাই তো? এই অ্যাফারেন্ট আর্টারিয়ল তাহলে কি করবে, ব্লাডকে ক্যারি করবে, ব্লাডকে নিয়ে আনবে, এনে বোম্যান্স ক্যাপসুলের ভেতরে ঢোকাবে, এই এই জালিকাগুলোর মধ্যে, ছোটো ছোটো জালিকাগুলোর মধ্যে, তাই না? এই অবধি বোঝা গেল? এই যে ছোটো ছোটো জালিকা যেগুলো রয়েছে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে, এগুলোকে বলা হয় গ্লোমেরুলাস। এগুলোকে কি বলা হয়? গ্লোমেরুলাস। ক্লিয়ার? আচ্ছা, তারপরে গ্লোমেরুলাসগুলোর মধ্যে থেকে আবার যখন এই সরু সরু ক্যাপিলারিসগুলো এক জায়গায় মিশে যাবে, মিশে গিয়ে একটা ব্লাড ভেসেল হয়ে সেটা বেরিয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো, এফারেন্ট আর্টারিয়ল। ঠিক আছে,
তার মানে এফারেন্ট আটারিয়াল দিয়ে রক্ত আসছে, এফারেন্ট আটারিয়াল দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, এ দিয়ে রক্ত আসছে, ই দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? এফারেন্ট কথাটা শুরু হচ্ছে কি এ দিয়ে, আর এফারেন্ট কথাটা শুরু হচ্ছে কি দিয়ে, ই দিয়ে। তার মানে এ দিয়ে রক্ত আসছে, ই দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এফারেন্ট আটারিয়াল দিয়ে রক্ত প্রবেশ করছে, এফারেন্ট আটারিয়াল দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই অবধি কারোর বুঝতে অসুবিধে আছে? না স্যার, না। আচ্ছা, এবার ছবিটাকে ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। কোনটাকে মোটা লাগছে, এফারেন্ট আটারিয়ালটা বেশি মোটা নাকি এফারেন্ট আটারিয়ালটা বেশি মোটা? এফারেন্ট আটারিয়ালটা বেশি মোটা, অর্থাৎ যেটা দিয়ে রক্ত আসছে সেটা বেশি মোটা, আর যেটা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে সেটা তুলনামূলক সরু, তাই তো? আর এদের দুজনের মাঝখানে যখন ব্লাড ভেসেলটা আরও ভাগ হয়ে যাচ্ছে, সরু সরু ক্যাপিলারিস তৈরি করছে, তখন সেটা আরও সরু। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো তো, ধরো তোমার বাড়িতে একটা পাইপ দিয়ে জল আসছে, একটা মোটা পাইপ দিয়ে জল আসছে, এই মোটা পাইপটা যদি হঠাৎ করে সরু হয়ে যায় কোথাও, সেখানে কি প্রেশার বেড়ে যাবে না প্রেশার কমে যাবে? প্রেশার বেড়ে যাবে। তার মানে কোনো একটা মোটা পাইপ দিয়ে যদি জল এসে পাইপটা সরু হয়ে যায়, সেখানে প্রেশারটা বেড়ে যাবে, সেই পাইপের ভেতরে প্রেশারটা বেড়ে যাবে। ঠিক একই রকম অ্যাফারেন্ট আর্টেরিয়াল দিয়ে যখন রক্তটা আসছে, এসে যখন সেটা সরু সরু ক্যাপিলারিজে ভাগ হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি যখন এফারেন্ট আটারিয়াল দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা সরু একটা ভেসেল তৈরি হচ্ছে, তখন কি এই ক্যাপিলারিজগুলোর মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হবে না হবে না? এবার এই এই যে সরু সরু ক্যাপিলারিজ যেগুলো রয়েছে, এগুলোর নাম আমি কি বলেছি, গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসগুলোর মধ্যে যখন প্রেশার ক্রিয়েট হবে, তখন রক্তের কিছুটা পার্ট ফিল্টার হয়ে এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে নেবে আসবে। বোঝাতে পারলাম? অর্থাৎ কাপ লাইক স্ট্রাকচারটার মধ্যে বেরিয়ে আসবে, রক্তের কিছুটা পার্ট ফিল্টার হয়ে নেবে আসবে। বোঝাতে পারলাম কি পারলাম না? সবাইকে জিজ্ঞেস করছি, অ্যাফারেন্ট আর্টেরিয়াল যেটা মোটা, এটা দিয়ে রক্ত আসছে, এসে একদম সেটা ফাইন ক্যাপিলারিজে ভাগ হয়ে গেল, এবং সেই ক্যাপিলারিজগুলো আবার এক জায়গায় হয়ে একটা সরু অ্যাফারেন্ট আর্টেরিয়াল তৈরি করলো, যার কারণে কি হয়েছে, গ্লোমেরুলাস, যেটা ওই যে ফাইন ক্যাপিলারিজ যেগুলো ভাগ হয়েছে গ্লোমেরুলাস, এর মধ্যে একটা প্রেশার তৈরি হবে, আর এই প্রেশারটার জন্য কি হবে, ব্লাডটা ফিল্টার হয়ে এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে নেবে আসবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে গ্লোমেরুলাসটা অ্যাকচুয়ালি রয়েছে কোথায়? ইট ইজ এনক্লোজড উইদিন বোম্যান্স ক্যাপসুল, আমরা বলতে পারি? ইয়েস স্যার। এটা লিখে রাখো যে গ্লোমেরুলাস আর এনক্লোজড উইদিন বোম্যান্স ক্যাপসুল, আর বোম্যান্স ক্যাপসুলটা কি কাপ লাইক স্ট্রাকচার, কাপ লাইক স্ট্রাকচার, তাই তো? হ্যাঁ বলো, আরেকবার বলুন, আরেকবার বলুন। এই বোম্যান্স ক্যাপসুলটা হচ্ছে কাপ লাইক স্ট্রাকচার, আর এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে কি রয়েছে, ক্যাপিলারিজ গুলো রয়েছে, তাই না? এই ক্যাপিলারিজ গুলোকে কি বলা হয়, গ্লোমেরুলাস। বোঝা গেল? এরা মাইক্রোস্কোপিক ব্লাড ক্যাপিলারিজ, খুব সরু সরু, খুব সরু, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিক ব্লাড ক্যাপিলারিজ। তাহলে যখন এর মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে, তখন কি হয়ে যাবে, গ্লোমেরুলাস থেকে ব্লাডটা ফিল্টার হয়ে বোম্যান্স ক্যাপসুলের ভেতরে নেবে আসবে কি আসবে না? নেবে আসবে। এই ফিল্টার হয়ে যেটা নেবে আসলে এটাকে কি বলা হয়, ফিল্ট্রেট। ঠিক আছে, এবার এই ফিল্ট্রেটটা যে নেবে আসলো, এই ফিল্ট্রেটটা কি হবে, বাকি যে টিউবিউল রয়েছে সেটা দিয়ে পাস করবে, তাই তো? এই যে পুরো টিউবিউলটা, এটাকে কি বলে, এটাকে বলে রেনাল টিউবিউল। কেন টিউবিউল, যেহেতু এটা টিউবের মতো, তাই না? এটাকে কি বলা হয়, রেনাল টিউবিউল। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই গ্লোমেরুলাস থেকে যখন ফিল্ট্রেটটা নেবে আসলো, এই ফিল্ট্রেটটা নেবে আসলো কোথায়, বোম্যান্স ক্যাপসুলে নেবে আসলো, এবং এটা আলটিমেটলি রেনাল টিউবিউলটা দিয়ে পাস করবে। বোম্যান্স ক্যাপসুলের ঠিক যে পরের অংশ যেটা রয়েছে, এই যে পরের অংশটা, এটা কেমন, এটা কনভুলেটেড তো, পেঁচানো পেঁচানো তো, নাকি সোজা? পেঁচানো পেঁচানো। এই অংশটাকে বলা হয় প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। কনভুলেটেড মানে হচ্ছে
যেটা সোজা না, পেঁচানো, এটাকে বলা হয় প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। লিখে রাখো, লিখেছ? আমরা নেফ্রনের প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আছে বোম্যান্স ক্যাপসুল, এই বোম্যান্স ক্যাপসুলটাই কন্টিনিউ হয়ে কি তৈরি করেছে, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, তাই তো? এবার যেখানে প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল শেষ হলো, সেখানে দেখো এক এই টিউবিউলটা কেমন হয়ে গেছে, একটা ইউ এর মতো শেপ ধারণ করেছে, তাই না? ইউ এর মতো শেপ ধারণ করেছে। দেখবে আগেকার দিনের মানে যারা ঠাকুমারা যারা রয়েছেন বা আমার মা ঠাকুমা, তারা চুলে ক্লিপ ব্যবহার করতো, এরকম ইউ এর মতো হেয়ার পিন বলা হতো, তাই না? কেউ দেখেছো যেটাকে আমরা বাংলায় বলতাম চুলের কাঁটা? দেখেছি। এই চুলের কাঁটাগুলো কেমন হতো, ইউ এর মতো শেপ হতো না? এখনকার দিনের মহিলারা তো প্রজাপতি ব্যবহার করে, ফুল ব্যবহার করে, ক্লিপের মতো জিনিস ব্যবহার করে, কিন্তু তখনকার দিনে তো সেসব ছিল না, খোপার মধ্যেই কাঁটা গুঁজে রাখতো, ওগুলোকে বলা হয় হেয়ার পিন। তাহলে যেখানে এই প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউলটা শেষ হলো, সেখানে আমরা হেয়ার পিনের মতো দেখতে পাচ্ছি টিউবিউলটা হয়ে গেছে ইউ শেপড। এই যে ইউ শেপড যে টিউবিউলটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হেনলিজ লুপ বা লুপ অফ হেনলি। কি বলা হয়? হেনলিজ লুপ বা লুপ অফ হেনলি। বোঝা গেল? সবাই বুঝতে পারছ? আচ্ছা, তাহলে এই হেনলিজ লুপ আমরা যদি দেখি বা লুপ অফ হেনলি আমরা যদি দেখি, আমরা কটা লিম্ব দেখতে পাচ্ছি? একটা লিম্ব দেখতে পাচ্ছি নিচের দিকে নামছে, দেখো নিচের দিকে অ্যারো করা, আরেকটা লিম্ব দেখতে পাচ্ছি ওপর দিকে উঠছে, ওপর দিকে অ্যারো করা, আছে তো? এই হেনলিজ লুপের যে লিম্বটা নিচের দিকে নামছে সেটাকে বলা হয় ডিসেন্ডিং লিম্ব, আর যে লিম্বটা ওপর দিকে উঠছে সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং লিম্ব। পরিষ্কার? এই লুপ অফ হেনলির যে লিম্বটা নিচের দিকে নামছে সেটাকে বলা হয় ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, আর যে লিম্বটা ওপর দিকে উঠছে সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এবার যেখানে লুপ অফ হেনলি শেষ হচ্ছে, সেখানে কি আবার আমরা কোনো কনভুলেটেড টিউবিউল দেখতে পাচ্ছি, এরকম বেঁকা 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 টিউবিউল? এটাকে বলা হয় ডিস্টাল কনভুলেটেড টিউবিউল। কি বলা হয়? ডিস্টাল কনভুলেটেড টিউবিউল। ঠিক আছে স্যার। তাহলে আমরা নেফ্রনের মধ্যে আমরা কী কী দেখতে পেলাম, কী কী আছে? বোম্যান্স ক্যাপসুল আছে, যেটা কাপের মতো একটা স্ট্রাকচার। বোম্যান্স ক্যাপসুলের পরে কী শুরু হয়ে গেল? প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, যেটাকে শর্টে বলে PCT, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, PCT, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। ঠিক আছে, এবার যেখানে প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল শেষ হলো, সেখানে কি শুরু হলো? হেনলিজ লুপ, হেনলিজ লুপ বা লুপ অফ হেনলি, যার দুখানা লিম্ব, একটা ডিসেন্ডিং লিম্ব আর অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং আর একটা অ্যাসেন্ডিং, প্রথমে ডিসেন্ডিং তারপরে অ্যাসেন্ডিং, তাই না? এখান দিয়ে ফিল্টারটা তো নামবে, প্রথমে নামবে তারপরে তো উঠবে। এবার হেনলিজ লুপ যেখানে শেষ হলো, সেখানে কি কি শুরু হলো? ডিস্টাল কনভুলেটেড, ডিস্টাল কনভুলেটেড টিউবিউল, যেটাকে শর্টে বলা হয় DCT। ঠিক আছে স্যার। এবার এই ডিস্টাল কনভুলেটেড টিউবিউলটা এসে কার সাথে মিশবে? কালেক্টিং ডাক্টের সাথে মিশবে। এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, এবার এই কালেক্টিং ডাক্টের সাথে যে একটা মাত্র নেফ্রন থেকেই ডিস্টাল কনভুলেটেড টিউবিউল এসে মিশবে তা না, এখানে আরও অনেক নেফ্রন থেকে তার ডিস্টাল কনভুলেটেড টিউবিউল এসে ঢুকবে। বোঝা গেল? বোঝা গেল? এবার এই সবগুলোর ওই ফিল্টারটাকে নিয়ে এই কালেকটিং ডাক্টটা কোথায় চলে যাবে? রিনাল পেলভিসে চলে যাবে। এই যে রিনাল পেলভিস আমরা দেখেছিলাম না, রিনাল পেলভিস, এই যে রিনাল পেলভিস এখানে চলে আসবে। ঠিক আছে, তার মানে কি ইউরিন তৈরি হয়ে গেছে, এবার এটা আলটিমেটলি ইউরেটার দিয়ে নিচের দিকে নেবে আসবে, তাই না? এই ছবিটাকে মনে করো, মনে পড়ছে ছবিটা? আচ্ছা, তাহলে তাহলে এবার আমাকে বলো, এই যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস কোনটা ছিল? এই ক্যাপিলারিসগুলো, তাই তো? কার মধ্যে ছিল? বোম্যান্স ক্যাপসুলের মধ্যে ছিল, বোম্যান্স ক্যাপসুল।
এবার এই গ্লোমেরুলাস থেকে যখন ফিল্টার হয়ে ফিল্টারটা বোম্যান্স ক্যাপসুলের মধ্যে নেবে আসলো, সেই ফিল্টারটাকে আমরা কি বলবো? আমরা সেটাকে বলবো গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট। কেন আমরা এটাকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলছি? যেহেতু ফিল্ট্রেশনটা কার মধ্যে থেকে হচ্ছে? গ্লোমেরুলাস থেকে হচ্ছে। বোঝাতে পারলাম? খালি গ্লোমেরুলার ফিল্ট্রেট নামটা লিখে রাখো, গ্লোমেরুলার ফিল্ট্রেট। ক্লিয়ার? ইয়েস স্যার। লিখেছো? হ্যাঁ স্যার। তোমাদেরকে পুরো ম্যাটেরিয়ালটা দিয়ে দেওয়া হবে এই সেশনের পরে, কিন্তু তাও বলবো তোমরা লেখো, যত লিখবে তত মাথায় থাকবে। আচ্ছা, এবার এখান দিয়ে যতটা ফিল্ট্রেট বেরোলো পুরোটা ফিল্ট্রেট কিন্তু ইউরিন ফর্ম করবে না, তার থেকে খুব সামান্য পরিমাণ ফিল্ট্রেট ইউরিন ফর্ম করবে। তাহলে বাকি ফিল্ট্রেটটা কি হবে? বাকি ফিল্ট্রেটটা যখন এই রেনাল টিউবিউল দিয়ে না আসতে লাগবে, নাবতে লাগবে, তখন সেটা রিঅ্যাবজর্ব হয়ে যাবে। বোঝাতে পারলাম? যতটা ফিল্ট্রেট তৈরি হলো ততটা ফিল্ট্রেট কিন্তু আমরা ইউরিনেশনের সময় বার করব না। কি হতে থাকবে? যত এটা রেনাল টিউবিউল দিয়ে আসবে তত সেটা রিঅ্যাবজর্ব হতে থাকবে। বোঝা গেল না গেল না? আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা জেনে নিই, কতটা ফিল্ট্রেট তৈরি হয় পার ডে? পার ডে 180 লিটার ফিল্ট্রেট তৈরি হয়, 180 লিটার। এটা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। পার ডে কতটা ফিল্ট্রেট তৈরি হচ্ছে? 180 লিটার, ঠিক আছে। কিন্তু আমাদের যে ইউরিন যেটা বেরোয় সেটা আমরা পার ডে কতটা ইউরিন, কতটা ভলিউমের ইউরিন বার করি? মাত্র 1.5 লিটার্স। এই জিনিসটা লিখে নাও, দ্য ভলিউম অফ ফিল্ট্রেট ফর্মড পার ডে 180 লিটার্স, দ্য ভলিউম অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট ফর্মড পার ডে 180 লিটার্স, ঠিক আছে। আগে স্ক্রিনশটটা একবার, একই জিনিস এখানে, একই জিনিস লেখা আছে, লেখো প্রথম লাইনে, দেখো একই জিনিস লেখা আছে। দ্য ভলিউম অফ, না ওটা না, নেপ্রোনের যে ছবিটা ছিল, ছবিটা, হ্যাঁ এইটা এইটা, ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে কতটা গ্লোমেরুলার ফিল্ট্রেট পার ডে তৈরি হচ্ছে? দ্য ভলিউম অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট ফর্ম পার ডে কতটা? 180 লিটার্স। 180 লিটার্স। আর ভলিউম অফ ইউরিন রিলিজড পার ডে কতটা হচ্ছে? 1.5 লিটার্স পার ডে। মাত্র 1.5 লিটার, তার মানে 99% অফ দ্য ফিল্ট্রেট কি হয়ে যাচ্ছে? রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে রিনাল টিউবিউলসে, তাই তো? ইয়েস স্যার। 99% অফ দ্য ফিল্ট্রেট রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তো সেটা তো বেরিয়ে আসছে না ইউরিনের মাধ্যমে। তাহলে এটা লিখে রাখো, 99% অফ দ্য ফিল্ট্রেট, 99% অফ দ্য ফিল্ট্রেট ইজ রিঅ্যাবজর্বড ইন দ্য রিনাল টিউবিউলস। বোঝা গেল? ইয়েস স্যার। তাহলে আবার যদি আমরা আগের ছবিটায় ফিরে আসি, আমরা যদি 180 লিটার ফিল্ট্রেট তৈরি হচ্ছে আর তার মধ্যে থেকে 1.5 লিটার ইউরিন আমরা সারাদিনে বার করছি, আমরা যদি এটা বুঝি, তাহলে এই ছবিটার থেকে আমরা কী বুঝছি? এখানে 180 লিটার ফিল্ট্রেট, দেখো ছবিটায় দেখো, এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন কত হচ্ছে? 180 লিটার ফিল্ট্রেটস পার ডে, তাই তো? এবং এটা যত রেনাল টিউবিল দিয়ে নাবতে থাকছে এটার কী হয়ে যাচ্ছে? রিঅ্যাবজর্বশন হতে থাকছে, তাই না? সেটা শুষে নিচ্ছে রেনাল টিউবিল থেকে, সেটা শুষে নিচ্ছে, সেটা রিঅ্যাবজর্বশন হচ্ছে, হতে হতে কী হয়ে যাচ্ছে? লিকুইড পোর্শনটা কমে যাচ্ছে, কমতে কমতে আলটিমেট যখন সেটা ইউরিন হয়ে বেরিয়ে আসবে তখন সেটা কত, কতটা ইউরিন পার ডে বেরোবে? 1.5 লিটার। তার মানে এই যে প্রসেস, যে প্রসেসে 99% অফ দ্য ফিল্ট্রেট রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে রেনাল টিউবিউলসে, এই প্রসেসটাকে কী বলা হচ্ছে? রিঅ্যাবজর্বশন। রিঅ্যাবজর্বশন, হ্যাঁ স্যার। তাহলে লিখে রাখো, দ্য প্রসেস বাই হুইচ 99% অফ দ্য ফিল্ট্রেট ইজ রিঅ্যাবজর্বড ইন দ্য রিনাল টিউবিউলস। আরেকবার বলবেন প্রথম থেকে। দ্য প্রসেস বাই হুইচ 99% of the filtrate is reabsorbed in the renal tubules, is called reabsorption. The process by which 99%
of the filtrate is reabsorbed in the renal tubules is called reabsorption. হয়েছে না হয়নি? Yes sir, হয়েছে. Yes sir. সবাই হয়েছে? Yes sir. তাহলে আমাদের কাছে কি একটা জিনিস পরিষ্কার যে ফিল্ট্রেশনের পাশাপাশি এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়েছিল এই ছবিটা আমরা দেখলাম গ্লোমেরুলার ফিল্ট্রেশনের পাশাপাশি ইউরিন তৈরি আরেকটা ধাপ কি আরেকটা স্টেপ কি সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন তাই তো আমরা আরেকটা জিনিসও দেখব রিঅ্যাবজর্পশনের পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সিক্রেশন একটা জিনিস মাথায় বসিয়ে রেখে দাও যে তিনটে জিনিস থাকে থ্রি প্রসেস থাকে উইচ আর রেসপন্সিবল ফর ইউরিন ফর্মেশন তিনটে প্রসেস কী কী একটু লিখে রাখো থ্রি মেন প্রসেসেস লেখো থ্রি মেন প্রসেসেস রেসপন্সিবল ফর ইউরিন ফর্মেশন আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন আমরা শিখে গেছি তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন কোনটা গ্লোমেরুলাস থেকে যে ফিল্ট্রেশন হয়ে যে ফিল্ট্রেটটা বেরোচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন তাই তো এটাকে রিনাল আল্ট্রা ফিল্ট্রেশনও বলে লিখে রাখতে পারো ব্র্যাকেটে রিনাল আল্ট্রা ফিল্ট্রেশন এটা আরেকবার বলবে থ্রি মেন প্রসেস রেসপন্সিবল হ্যাঁ থ্রি মেন প্রসেসেস রেসপন্সিবল ফর ইউরিন ফর্মেশন লিখেছো আর এক নম্বর লেখো গ্লোমেরুলার ফিল্ট্রেশন লিখেছো দু নম্বর লেখো রিঅ্যাবজর্পশন আমরা রিঅ্যাবজর্পশনটা তো বুঝলাম আর তিন নম্বর লেখো সিক্রেশন তিন নম্বর লেখো সিক্রেশন ঠিক আছে আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো এই যে আমরা যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন যেটা বললাম এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন এই কথাটা আমরা বলছি কেন এই ফিল্ট্রেশনটাকে যেহেতু গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশনটা হচ্ছে তাই তো সেই জন্য এটাকে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন বলছি আর যে ফিল্ট্রেট যেটা নেবে আসছে সেই ফিল্ট্রেটটাকে আমরা কি বলছি গ্লোমেরুলার ফিল্ট্রেট ঠিক আছে এবারে গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে যেগুলো ছোট ছোট মলিকিউলস আছে সেগুলোই নেবে আসবে বড় বড় মলিকিউলগুলো এফারেন্ট টাটারিয়াল দিয়ে আবার পাস করে বেরিয়ে চলে যাবে তাই তো বোঝাতে পারছি আমি যদি ছাঁকনি দিয়ে কিছু ছাঁকি কোন জিনিসটা পড়বে নিচে ছোট ছোট মলিকিউলগুলো পড়বে বড় বড় মলিকিউলগুলো পড়বে না ধরো তুমি বাড়ি বানাচ্ছ এই যে বালি চালুনিগুলো আছে দেখেছো বালি চালা হয় কেন যাতে সূক্ষ্ম সূক্ষ্ম বালি হ্যাঁ দেখো নি বালি চালুনি কখনো হ্যাঁ দেখেছি আচ্ছা যখন বালি চালুনিগুলো দিয়ে বালিগুলোকে চালা হয় তখন কি হয় সূক্ষ্ম সূক্ষ্ম বালিগুলো যেগুলো সেগুলো নিচে পড়ে যায় আর বড় বড় পাথর যেগুলো রয়েছে সেগুলো কি হয় চালুনিতে আটকে যায় তাই তো এক্ষেত্রেও তাই হয় যখন রক্তটা যখন ফিল্টার হচ্ছে ব্লাডটা যখন ফিল্টার হচ্ছে যে ছোট ছোট মলিকিউল যেগুলো রয়েছে সেগুলো কি হবে ফিল্ট্রেটের সঙ্গে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে নেবে আসবে ঠিক আছে আর বড় বড় মলিকিউল যেগুলো রয়েছে সেগুলো তো আর বোম্যান্স ক্যাপসুলে নেবে আসতে পারবে না সেগুলো এফারেন্ট টাটারিয়াল দিয়ে বেরিয়ে যাবে বোঝাতে পারলাম তাহলে ছোট ছোট মলিকিউল কি কোনগুলো নেবে আসে একটু নোট করে নাও সেটা হচ্ছে ওয়াটার নেবে আসে জল নেবে আসে তাই তো জল নেবে আসে বলেই তো হিসুটা হচ্ছে তাই না ইউরিনেশনটা হচ্ছে জল নেবে আসে তার সঙ্গে সল্টস নেবে আসে সল্টস ঠিক আছে তার সঙ্গে কি নেবে আসে বোম্যান্স ক্যাপসুলের এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে গ্লুকোজ নেবে আসে অ্যামাইনো অ্যাসিড নেবে আসে গ্লুকোজ নেবে আসে অ্যামাইনো অ্যাসিড নেবে আসে ঠিক আছে এবং ইউরিয়া নেবে আসে এবং ইউরিয়া নেবে আসে ইউরিয়াটা নাইট্রোজেনাস ওয়েস্ট ঠিক আছে তাহলে আমি কী কী বললাম কী কী নেবে আসে গ্লোমেরুলাস ওয়াটার সল্ট গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এবং ইউরিয়া বোঝা গেল আর কী কী নেবে আসে না কী কী নেবে আসে না প্রোটিনস নেবে আসে না প্রোটিন হচ্ছে বড় বড় মলিকিউল তাই তো প্রোটিন নেবে আসে না এই যে সিরাম অ্যালবুমিন সিরাম অ্যালবুমিনটা কি প্রোটিন লিখে রাখো প্রোটিন নেবে আসে না
আর কি নেবে আসে না, ব্লাড সেলস নেবে আসে না। ব্লাড সেলসের মধ্যে কী কী পড়ে? আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটস। বোঝা গেল? Yes, sir. Yes, sir. তাহলে কি কি নেবে আসে না বোমেন্স ক্যাপসুলের মধ্যে? আর এই গ্লোমেরুলাস থেকে কতটা ফিল্টার হলো ব্লাড, কতটা মানে গ্লোমেরুলার ফিল্ট্রেট নেবে আসলো? তারপরে ডিসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলিতে আসবে, তারপরে সেটা উঠে যাবে অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলি, কোথায় আসবে সেটা? ডিস্টাল কনভুলেটেড টিউবুলে আসবে, কালেক্টিং ডাক্টে ঢুকবে, তাই তো? এবং এটা যত যত এই রিনাল টিউবিলটা ক্রস করতে লাগবে, এটার কি হবে? রিঅ্যাবজর্পশন হতে থাকবে, রিঅ্যাবজর্পশন হতে থাকবে। এবার আমরা সেই জিনিসটাই আলোচনা করব। প্রক্সিমাল কনভুলেটেড টিউবিল অর্থাৎ যেটা বোমেন্স ক্যাপসুলের নিচে রয়েছে, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিল, এখানে কি কি রিঅ্যাবজর্ব হয় একটু দেখে নিই। গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডের প্রায় 100% রিঅ্যাবজর্ব হয়ে যায়। বোঝা গেল? গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড যেটা নেবে ছিল তার প্রায় 100% রিঅ্যাবজর্ব হয়ে গেল। এবং তার সাথে সাথে কি অ্যাবজর্ব হয়? ইলেকট্রোলাইটস অ্যাবজর্ব হয়। কতটা? 70-80% ইলেকট্রোলাইটস অ্যাবজর্ব হয়। 70-80% ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস বলতে কোনগুলো? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটস, মেজর ইলেকট্রোলাইটস। ঠিক আছে, 70-80% ইলেকট্রোলাইটস অ্যাবজর্ব হয়ে গেল। আর কি অ্যাবজর্ব হয়? 67% ওয়াটার অ্যাবজর্ব হয়। এইটুকুনি জানলেই যথেষ্ট। প্রক্সিমাল কনভুলেটেড টিউবিল দিয়ে মোটামুটি 100% অলমোস্ট 100% গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড রিঅ্যাবজর্ব হয়ে গেল। 70-80% ইলেকট্রোলাইটস অ্যাবজর্ব হলো। ইলেকট্রোলাইটসের মধ্যে কী কী পড়ে? সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড পড়ে। আর কি রিঅ্যাবজর্ব হলো? 67% ওয়াটার রিঅ্যাবজর্ব হলো। বোঝা গেল? এটা খালি বোঝার জন্যেই, এটা মুখস্থ করার দরকার নেই, তোমার ইন্টারভিউতে কেউ এটা জিজ্ঞেস করবে না। ঠিক আছে, খালি কী কী রিঅ্যাবজর্ব হয় তোমাদের জানার ইচ্ছা থাকলে আমি এটা জানাবো। আমি কি যাবো এরপরে লুপাফেনলিতে কী কী রিঅ্যাবজর্ব হয়? আচ্ছা, নোট করে নিও, সারা জীবন কাজে লাগবে আর কি। তোমরা যখন এই প্রফেশনেই আসছো কাজে লাগবে। লুপাফেনলিতে আমরা কী দেখেছিলাম? দুটো লিম্ব আছে, একটা ডিসেন্ডিং লিম্ব আর একটা অ্যাসেন্ডিং লিম্ব। এবার আমরা দেখি ডিসেন্ডিং লিম্বে কী হয় আর অ্যাসেন্ডিং লিম্বে কী হয়। ডিসেন্ডিং লিম্বে 15% ওয়াটার রিঅ্যাবজর্ব হয়। লুপ অফ হেনলির ডিসেন্ডিং লিম্বে 15% ওয়াটার রিঅ্যাবজর্ব হয়। কিন্তু এই ডিসেন্ডিং লিম্বে বিন্দুমাত্র কোনো ইলেকট্রোলাইটস রিঅ্যাবজর্ব হয় না। বোঝা গেল? ডিসেন্ডিং লিম্বে 50% ওয়াটার রিঅ্যাবজর্ব হয় তো বুঝলাম, কিন্তু ডিসেন্ডিং লিম দিয়ে ইলেকট্রোলাইটসের কোনো রিঅ্যাবজর্পশন হয় না। ঠিক আছে, এবার আসছি অ্যাসেন্ডিং লিম্বে, যেটা ওপর দিকে উঠেছে। এই অ্যাসেন্ডিং লিম্বে রিঅ্যাবজর্পশন কিন্তু একদম মিনিমাম হয়। অ্যাসেন্ডিং লিম্বে রিঅ্যাবজর্পশন একদম মিনিমাম হয়, খুব সামান্য রিঅ্যাবজর্পশন হয়। ওয়াটারকে তো রিঅ্যাবজর্ব করতেই পারে না, অ্যাসেন্ডিং লিম্ব ওয়াটারকে রিঅ্যাবজর্ব করতেই পারে না। তাহলে কাকে রিঅ্যাবজর্ব করে? খুব সামান্য পরিমাণ ইলেকট্রোলাইটসকে রিঅ্যাবজর্ব করে, যেমন সোডিয়াম এবং ক্লোরাইড। বোঝা গেল? Yes, sir. তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে বলতো লুপ অফ হেনলির ডিসেন্ডিং লিম্ব এবং অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে রিঅ্যাবজর্পশন কোথায় কম হয়? তখন তুমি কি বলবে? অ্যাসেন্ডিং লিম্ব, স্যার। ঠিক, অ্যাসেন্ডিং লিম্বে, লুপ অফ হেনলির অ্যাসেন্ডিং লিম্বে রিঅ্যাবজর্পশন অনেক কম হয়। এই অবধি পরিষ্কার? Yes, sir. Yes, sir. এবার আমরা তার পরের পার্টে আসি, ডিস্টাল কনভুলেটেড টিউবিউল। এই যে যেখানে লুপ অফ হেনলি শেষ হলো সেখানে কি শুরু হয়েছে? ডিস্টাল কনভুলেটেড টিউবিউল, তাই তো? আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি আমাদের সেশনের। ডিস্টাল কনভুলেটেড টিউবিউল শুরু হয়েছে তো, ছবিতে দেখতে পাচ্ছ তো? Yes, sir. আচ্ছা,
এই ডিস্টাল কনভুলেটেড টিউবুলে কি অ্যাবজর্ব হয়? খুব সামান্য পরিমাণ সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্ব হয়। বোঝা গেল? খুব সামান্য পরিমাণ সোডিয়াম, তার সঙ্গে ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্ব হয়, খুব সামান্য। যেমন 5% সোডিয়াম রিঅ্যাবজর্ব হচ্ছে, 8% ওয়াটার রিঅ্যাবজর্ব হচ্ছে। ক্লিয়ার? এবার ডিস্টাল কনভুলেটেড টিউব যেখানে শেষ হলো সেখানে কি শুরু হলো? ছবিটা দেখো, কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট, তাই না? এবার এই কালেক্টিং ডাক্ট কি করে? ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ ওয়াটারকে রিঅ্যাবজর্ব করে। ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ ওয়াটার বলতে আমি কি বুঝি? প্রয়োজন পড়লে বেশি জলকে রিঅ্যাবজর্ব করবে, প্রয়োজন না পড়লে কম জলকে রিঅ্যাবজর্ব করবে। বোঝাতে পারলাম? প্রয়োজন পড়লে বেশি জলকে রিঅ্যাবজর্ব করবে, প্রয়োজন পড়লে কম জলকে রিঅ্যাবজর্ব করবে। যদি কারো ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হওয়া মানে কি? ডিহাইড্রেশন মানে তার শরীর থেকে জল কমে গেছে, শরীরে তার জল কমে গেছে, তাই তো? যদি কারো শরীরে জল কমে যায় তখন তার শরীর থেকে জল বেরিয়ে যাওয়া উচিত নাকি শরীরে জলটা থাকা উচিত? জলটা থাকা উচিত, তখন জলটা থাকা উচিত। তখন এই কালেক্টিং ডাক্ট কি করবে? তখন সে বেশি পরিমাণ জলকে রিঅ্যাবজর্ব করতে লাগবে। বোঝা গেল? তাহলে শরীরের জল শরীরে থেকে যাবে। ক্লিয়ার? আর যার ডিহাইড্রেশন হয়নি সেক্ষেত্রে কি হবে? তার সেক্ষেত্রে তখন কালেক্টিং ডাক্টের আর বেশি পরিমাণ জলকে রিঅ্যাবজর্ব করার দরকার নেই, তাই না? ধরো কারোর ডিহাইড্রেশন হয়েছে, তখন কি করতে হবে? তার শরীরে জলটাকে বাঁচিয়ে রাখতে হবে, জলটা বেরিয়ে গেলে হবে না, তাই না? তখন এই কালেক্টিং ডাক্ট কি করবে? বেশি বেশি জলকে রিঅ্যাবজর্ব করবে, ঠিক আছে? আলটিমেটলি ইউরিনটা যেটা তৈরি হবে সেটা কি হয়ে যাবে? কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে। ক্লিয়ার? এই অবধি আমি বোঝাতে পারলাম? তাহলে রিঅ্যাবজর্বশন কি আমাদের কাছে পরিষ্কার? তাহলে তিনটে যে প্রসেস আমরা পড়লাম ইউরিন ফর্মেশনের, তিনটে প্রসেসের মধ্যে প্রথম দুটো প্রসেস কি আমাদের কাছে পরিষ্কার? একটা হচ্ছে রিনাল আলট্রাফিল্ট্রেশন আর একটা হচ্ছে রিঅ্যাবজর্বশন, এই দুটো পরিষ্কার? এবার আমরা কোন কোন প্রসেসটা জানবো? শেষ প্রসেসটা কি ছিল? সিক্রেশন, তাই তো? সিক্রেশন। আচ্ছা, এই সিক্রেশন মানে কি হচ্ছে? সিক্রেশন মানে হচ্ছে এই রিনাল টিউবুলের মধ্যে কিছু জিনিস সিক্রেট হচ্ছে, কিছু জিনিস বেরিয়ে আসছে যেটা ইউরিনের সাথে বেরিয়ে আসবে, ঠিক আছে? কি কি সিক্রেশন হয়? প্রধান যে জিনিসগুলো সিক্রেট হয় সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং অ্যামোনিয়া। প্রধান যে তিনটে জিনিস সিক্রেট হয় সেগুলো কি কি? হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং অ্যামোনিয়া। আমি আবারও বলছি, এটা মনে রাখার দরকার নেই, খালি কনসেপ্টটা মনে রাখো যে রিনাল টিউবুলের মধ্যে সিক্রেশন হয়। খালি তোমাদের জানার জন্য জিনিসটা আমি বলছি, যদি ইন্টারেস্ট থাকে তাহলেই বলবো। এটা আমাদের শেষ পেজ, এটা হয়ে গেছে, বলুন স্যার। আচ্ছা, তাহলে তিনটে জিনিস, তিনটে প্রধান জিনিস কি কি সিক্রেট হচ্ছে? হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং অ্যামোনিয়া। তার পাশাপাশি কি সিক্রেট হয়? ইউরিয়া এবং ক্রিয়েটিনিন, ঠিক আছে? আচ্ছা, কেন এই সিক্রেশনটা হয়? কেন? তার কারণ হচ্ছে এই যে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এগুলো সিক্রেট হচ্ছে, এগুলো সিক্রেট হয়ে কি লাভ হচ্ছে? ইট হেল্পস ইন মেনটেনিং দ্য আয়োনিক ব্যালেন্স, আয়োনিক ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য এটা সিক্রেশন হচ্ছে। তার পাশাপাশি দেখো অ্যামোনিয়াও সিক্রেট হচ্ছে। অ্যামোনিয়াটা কি স্লাইটলি বেসিক ইন নেচার, তাই না? অ্যামোনিয়া স্লাইটলি বেসিক ইন নেচার, এটা আমরা জানি। তাহলে এই টিউবুলার সিক্রেশন যে হচ্ছে, এই টিউবুলার সিক্রেশন কী করছে? ইট হেল্পস ইন মেনটেনিং অ্যাসিড বেস ব্যালেন্স, অ্যাসিড এবং বেসের ব্যালেন্সটাকে মেনটেন করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আবার একটু ছবিটা একটু দেখে নিই। ছবিটা আমাদের মনে আছে? এই জায়গাটাকে আমরা কি বলছিলাম? প্রক্সিমাল কনভুলেটেড টিউবুল, তাই তো? এই জায়গাটাকে প্রক্সিমাল কনভুলেটেড টিউবুল বলছিলাম। তাহলে আমরা দেখবো প্রক্সিমাল কনভুলেটেড টিউবুলে কিছু জিনিস সিক্রেট হয়। তারপরে যেটা আসছিল সেটা কি? হেনলিজ লুপ বা লুপ অফ হেনলি, এখানে আমরা দেখব কি কি জিনিস সিক্রেট হয়। তারপরে যেটা আসছিল সেটা কি? এই জায়গাটাকে কি বলা হয়? ডিস্টাল কনভুলেটেড টিউবুল, ডিস্টাল কনভুলেটেড টিউবুল। এবার আমরা দেখব ডিস্টাল কনভুলেটেড টিউবুলও কিছু কিছু জিনিস
সিক্রেটেড হয়। কী কী হয় একটু শুনে নিই, লেখার দরকার নেই, জানার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, খালি লিখে নিতে পারো কিন্তু মুখস্থ করার দরকার নেই। প্রক্সিমাল কনভুলেটেড টিউবিল অর্থাৎ প্রথম পার্টে যেটা সিক্রেট হয় সেটা হচ্ছে ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন আয়ন। পরিষ্কার? হ্যাঁ স্যার। লুপ অফ হেনলিতে যেটা সিক্রেটেড হয় সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া দেখতে পাচ্ছ এখানে লেখা আছে? হ্যাঁ স্যার। এবং ডিস্টাল কনভুলেটেড টিউবিউলে যেটা সিক্রেটেড হয় সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং অ্যামোনিয়া। ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট রিনাল এক্সক্রিটরি সিস্টেম। এবং আমি যদি আরও বড় করে বলতে চাই, দিস ইজ অল অ্যাবাউট এক্সক্রিটরি সিস্টেম, হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। তোমাকে এতগুলো জিনিসের মধ্যে আমরা যে এই তিনটে পদ্ধতি বললাম, তিনটে প্রসেস বললাম যেটা দিয়ে ইউরিন ফর্মেশন হয়, ওই তিনটে প্রসেসের বড়জন নাম তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, কী কী সিক্রেট হচ্ছে বা কী কী অবজার্ভ হচ্ছে তোমাকে নাও জিজ্ঞেস করতে পারে। নাও কেন, জিজ্ঞেস করবেই না। তোমাকে কী জিজ্ঞেস করতে পারে? হোয়াট আর দ্য থ্রি মেন প্রসেসেস রেসপন্সিবল ফর ইউরিন ফর্মেশন? তুমি কী বলবে অমিত? হ্যাঁ স্যার বলুন। তোমাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য থ্রি মেন প্রসেসেস রেসপন্সিবল ফর ইউরিন ফর্মেশন, তুমি কী বলবে? একটু আনমিউট করে বলতে হবে। তিনটে প্রসেস কী কী ছিল ইউরিন ফর্মেশনের? গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তারপর একটা কী দেখলাম সেটা শুষে নিল, রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই জিনিসটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে, হোয়াট আর দ্য থ্রি মেন প্রসেসেস রেসপন্সিবল ফর ইউরিন ফর্মেশন। তাহলে কী হবে, দ্য থ্রি মেন প্রসেসেস রেসপন্সিবল ফর ইউরিন ফর্মেশন আর রিনাল আল্ট্রা ফিল্ট্রেশন, উইচ ইজ অলসো কল্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন, the second one is reabsorption, reabsorption and the third one is secretion, secretion. তাহলে আমরা কি হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম বুঝলাম? আমাদের কাছে কি পরিষ্কার হলো? আমরা যথেষ্ট ডিটেলসে শিখেছি, খালি ছবিটা তোমাদের মাথায় রাখতে হবে, আর কিচ্ছু লাগবে না। তোমাদের মধ্যে কি কনফিডেন্স এসছে যে ইন্টারভিউতে জিজ্ঞেস করলে আমরা পারবো এটা বলতে? এটা মনে রাখার পদ্ধতি কি খাতা ধরে জোরে জোরে মুখস্থ করা, নাকি ছবিটা দেখে দেখে জিনিসটা মাথায় আনা, গল্পটাকে ছবিটা দেখে জিনিসটা মাথায় আনা এবং নিজের ভাষায় সেটা প্রকাশ করা? তোমাদের আর কারোর কোনো প্রশ্ন আছে না আমরা এখানে সেশনটা শেষ করব? তোমাদের কেমন লাগলো আগে বলো সেশনটা। আমরা সাড়ে দশটা থেকে দেড়টা অবধি আমরা একটানা সেশনটা করলাম, সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা, সাড়ে বারোটা, দেড়টা, তিন ঘন্টা, তাই তো? তিন ঘন্টা উইদাউট আ সিঙ্গল মিনিট অফ ব্রেক, বিন্দুমাত্র আমরা ব্রেক না নিয়ে আমরা একটানা সেশনটা করলাম, একটানা তোমাদের সাথে বকবক করে গেলাম। তোমাদের কি বোর লাগলো বাবা? কেমন লাগলো? তাহলে পরের দিন আমি যখন তোমাদের এর থেকে প্রশ্ন করব, আমি কি আশা করতে পারি তোমরা উত্তর দিতে পারবে? আমি বুঝি একদিনে এটা করা সম্ভব না। হ্যাঁ স্যার পারবো। আমি যখন প্রথমদিন শিখেছিলাম আমিও একদিনে করতে পারিনি, একদিনে এটা সম্ভব না। তোমাদের তো ব্রেন অনেক ভালো, আমি এত ভালো আমার ব্রেন ছিল না, আমি একদিনে কোনোভাবেই করতে পারিনি। ঠিক আছে, তোমরা তো আজকেই শিখলে, আজকেই বলতে পারলে, হ্যাটস অফ টু ইউ। তাহলে পরের দিন যখন তোমাদের থেকে জিজ্ঞেস করব তোমরা বলতে পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো স্যার। কথা দিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা কি এখানে শেষ করব? হ্যাঁ, এখানে শেষ করব। যারা আজকে পার্টিসিপেট করেছে তাদের ক্লাস আছে সোমবার, সবাই যেন এটা রিক্যাপিচুলেট মানে হবে যখন অ্যানসার দেবে ভালো করে পড়বে, কিন্তু আমি নোট পাঠিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে। ওকে স্যার, তাহলে আমরা এখানে শেষ করলাম, চলো। হ্যাঁ স্যার, ভালো করে পড়াশোনা করো, এনজয় ইওর রিডিং, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। চলো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলো ভাই। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।